এবং আমরা একটা অত্যন্ত মানে বহুল প্রচলিত ফাংশন আমরা সেটা নিয়ে কথা বলেছি, দ্যাটস কল প্রিন্ট ফাংশন। আমরা স্ট্রিং কাকে বলে সেটা আমরা দেখেছি, স্ট্রিং আমরা কি করে ক্রিয়েট করব ইনভার্টেড কমা দিয়ে সেটা দেখেছি, এবং স্ট্রিং ক্রিয়েশনের সময় কিছু যে এরর যে আসতে পারে আর কি, বাগ, সেটা কি করে হয় সেটা দেখেছি। তার সঙ্গে আমরা দেখেছি স্পেশাল ক্যারেক্টার, এক্ষেত্রে আমরা নিউ লাইন স্পেশাল ক্যারেক্টার কি সেটা দেখেছি। স্ট্রিং ম্যানিপুলেশনের এই যে পার্ট, এর মধ্যে আমরা দেন দেখেছি ভেরিয়েবল কাকে বলে, হোয়াট ইজ ভেরিয়েবল, এবং হাউ ইউ ক্যান ক্রিয়েট আ ভেরিয়েবল সেটা আমরা দেখেছি। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট থিং, দ্য ভেরিয়েবল। ওকে, তারপরে আমরা দেখেছি স্ট্রিং কনকাটেনেশন টেকনিক, ঠিক আছে, স্ট্রিং কনকাটেনেশন টেকনিক অ্যান্ড স্ট্রিং কনকাটেনেশনের মধ্যে আমরা প্লাস অপারেটর যেটা রয়েছে, কনকাটেনেশন অপারেটর, সেটা কিভাবে কাজ করে সেটাও দেখেছি। তারপরে আমরা আরেকটি ফাংশন দেখেছি আর কি, দ্য ফাংশন ইজ কল লেন ফাংশন। তারপর আরেকটি ফাংশন দেখেছি, দ্যাটস কল টাইপ ফাংশন। লেন ফাংশন এবং টাইপ ফাংশনে এই জিনিসটা আমরা দেখেছি যে লেন এবং টাইপ এই দুটো ফাংশনই সেই অর্থে কোনো রকম আউটকাম দেয় না, অ্যাকচুয়ালি ইট রিটার্নস দ্য ভ্যালু, ইট অ্যাকচুয়ালি ডোন্ট পুট দ্য আউটকাম অন দ্য স্ক্রিন, ইট অ্যাকচুয়ালি রিটার্নস দ্য ভ্যালু। তো এই ভ্যালু রিটার্নিং এবং ডাইরেক্ট আউটকাম এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে এটা আমরা আগের দিন একটু বোঝার চেষ্টা করেছি। তো এই পর্যন্তই আমাদের ছিল আর কি পুরো ব্যাপারটা। তো আমরা আজকে যেটা পড়ব, জিনিসটা পড়ব, দ্যাটস অল, দ্যাটস কল, এটা শুরু হচ্ছে বেসিক্যালি, এটা হচ্ছে কেস চেঞ্জিং এই জায়গা থেকে। ওকে, ফাইন, আশা করি সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা, এই কেস চেঞ্জিং ব্যাপারটা কি? কেস চেঞ্জিং ব্যাপারটা এরকম যে, ধরে নিন এখানে আগের দিনের এক্সাম্পল থেকে যাই, যে আমরা ডিএনএ লিখেছি, ডিএনএ একটা ভ্যারিয়েবল তৈরি করেছি, ভ্যারিয়েবলকে একটা পার্টিকুলার স্ট্রিং অ্যাসাইন করেছি, এই স্ট্রিংটা হচ্ছে একটা ডিএনএ সেগমেন্ট, ফাইন। তারপরে লিখেছি ডিএনএ ওয়ান, আর একটা ভ্যারিয়েবল তৈরি করেছি, সেখানে আর একটা স্ট্রিং তাকে অ্যাটাচ করেছি, সেইটি স্ট্রিং এর কিন্তু যে যে আমরা নিউক্লিওটাইডগুলো লিখেছি সেগুলো সব লোয়ার কেসে ছিল আর কি, স্মল লেটারে ছিল, লোয়ার কেসে ছিল, দ্যাটস ফাইন। এইবার আমরা ফাইনালি আরেকটা ভ্যারিয়েবল তৈরি করছি, যে ভ্যারিয়েবল কিনা এই কনকাটেনেটেড দুটো স্ট্রিংকে কনকাটেনেট করার পর জেনারেট করা হয়েছে, এবং সেই ভ্যারিয়েবলের যে ভ্যালুটা সেটা হচ্ছে এই কনকাটেনেশন ভ্যালুটাকে, মানে কনকাটেনেটেড যে দুটো স্ট্রিং রয়েছে সেই স্ট্রিংটাকে এখানে, সেই স্ট্রিংটাকে দেওয়া হয়েছে আর কি এই ভ্যারিয়েবলের মধ্যে, উই হ্যাভ অ্যাসাইন দ্যাট পার্টিকুলার স্ট্রিং। তো তার ফলে যে জিনিসটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে কি, যে এরকম একটা বড় স্ট্রিং যেটার মধ্যে কিনা আপার কেস এবং লোয়ার কেস দুটোই আছে আর কি। এখন যে ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, যে বাস্তবে আমরা যখন কাজ করব এই জাতীয় স্ট্রিং নিয়ে, যে ক্ষেত্রে হচ্ছে ডিএনএ সেগমেন্ট, কারোর মনে হচ্ছে মোস্ট প্রবাবলি মাইকটা অন আছে, মাইক অন থাকলে ভীষণ ডিস্টার্বিং হয়, ডিস্টারবেন্স আসে আর কি, ঠিক আছে, প্লিজ একটু দেখবেন যেন মাইকটা সবার অফ থাকে আর কি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে, তো কথা বলতে ভীষণ অসুবিধা। That's fine. Thank you. এবার হচ্ছে কি, যে সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে কি আমরা এই সমস্যাগুলোর মানে এক্স্যাক্টলি প্রবলেমটা কোন জায়গায় হয় বাস্তব ক্ষেত্রে সেটা আমরা আরো যখন পরে এগোবো তখন আমরা বুঝতে পারবো। যেমন ব্যাপারটা হয়েছে গিয়ে, স্ট্রিং পাইথন কিন্তু ভীষণভাবে কেস সেন্সিটিভ একটা ল্যাঙ্গুয়েজ। কেস সেন্সিটিভ মানে কি, মানে আপার আপার কেস এবং লোয়ার কেস এই দুটোকে পাইথন কিন্তু একদম আলাদাভাবে ট্রিট করে। তো আপার কেসের একটা ক্যারেক্টার পাইথনের কাছে একরকম, লোয়ার কেসের ক্যারেক্টার পাইথনের কাছে একদম আলাদা রকম ভাবে আসে আর কি, একদম আলাদাভাবে ট্রিট করে পাইথন। তো সেক্ষেত্রে হচ্ছে কি, এসে আমরা যদি কোনো ইনপুট নিলাম, কোনো ডিএনএ সিকোয়েন্স, হয়তো আমাদের কাছে একটা ডিএনএ সিকোয়েন্সের একটা ফাইল এলো, সে একটা ফাস্তা ফাইল, ফাস্তা ফাইলে নর্মালি লোয়ার কেসে লেখা থাকে। এবার আমাদের কাছে হয়তো আরেকটি কোনো ফাইল এসেছে, কোনো একটা অন্য কোনো সিস্টেম জেনারেটেড ফাইল, সেই ফাইলে হয়তো ডিএনএটা আপার কেসে রয়েছে আর কি। ওকে, তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমাদের একটুখানি মাথায় রাখতে হবে, যে এই আপার কেস এবং লোয়ার কেসের এই যে বিষয়টা। সুতরাং আমরা চেষ্টা করব যে কোনো রকম স্ট্রিং নিয়ে কাজ করার আগে সবসময় যখন স্ট্রিংকে আমরা ইনপুট হিসেবে পাচ্ছি, এখন ইনপুটটা আমরা একদম শেষ দিনে পড়বো, অবভিয়াসলি ইনপুট মানে হচ্ছে কি, যে কোনো ফাংশনকে, এক্ষেত্রে যেরকম আমরা একটা কোনো ভ্যারিয়েবল এগেনস্টে আমরা একটা পার্টিকুলার জিনিস লিখছি আর কি, একটা ভ্যারিয়েবল এগেনস্টে আমরা একটা কিছু লিখলাম, দ্যাটস ফাইন। কিন্তু বাস্তব ক্ষেত্রে সবসময় সেটা হয় না আর কি। আমরা সাধারণত খুব বড় যদি একটা ডিএনএ সিকোয়েন্স নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমরা সবসময় কোডের মধ্যে সেটা লিখতে পারি না, বা আমাদের কাছে হয়তো থাকে না। সেক্ষেত্রে ইউজার যে আছে, কোডটা যে ইউজ করছে, সেই কোডটাকে মানে
অ্যাজ এ, যে আমরা যখন কোডটাকে রান করাবো, কোডই তার কাছ থেকে ইউজারের কাছ থেকে ইনপুট চেয়ে নেবে আর কি। তো সেই ইনপুটটা ইউজার বিভিন্নভাবে দিতে পারে, লোয়ার কেসে দিতে পারে, আপার কেসে দিতে পারে, ইউজার ইউজারের উপর ডিপেন্ড করছে। আমাদের কাজ হবে যে আমরা যখন এই কোডটা পাবো সেটা সবসময় একটা নির্দিষ্ট আমাদের কাছে মানে ইউনিফর্ম কেসিংটা থাকে আর কি। ইউনিফর্ম কেস মানে যদি আমরা কোনো ডিএনএ কোড নিয়ে কাজ করি, ডিএনএ সিকোয়েন্স নিয়ে কাজ করি, সেটা যদি লোয়ার কেস থাকে তো লোয়ার কেস, যদি লোয়ারে না হয়, যদি আপার কেসে থাকে তাহলে সেটা আপার কেস। ওকে, তো সেটা যাই হোক না কেন, নির্দিষ্ট কেসে যেন থাকে। সো কেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন পাইথন। তো তার জন্য পাইথনের একটা সুন্দর মেথড রয়েছে, দ্যাটস কল কেস চেঞ্জিং মেথড। এখন আমাদের একটা 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 জিনিস আমি এখানে বললাম, আই হ্যাভ কল ওয়ান থিং, আই হ্যাভ ইউজ আ টার্ম দ্যাটস কল মেথড। আমি আগের দিন একটা টার্ম ইউজ করছি দ্যাটস কল ফাংশন, বা আমরা কনক্যাটেনেশন যখন ইউজ করেছি তখন কনক্যাটেনেশনের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করেছি দ্যাটস কল অপারেটর, তাহলে আমরা অপারেটর ইউজ করেছি, ফাংশন ইউজ করেছি, ভ্যারিয়েবল ইউজ করেছি, আজকে একটা নতুন টার্ম ইউজ করেছি দ্যাটস কল মেথড। মেথড সবসময় টাইপ স্পেসিফিক হয়। টাইপ স্পেসিফিক মানে কি, আমি যখন স্ট্রিং এর কথা বলছি এক্ষেত্রে, তাহলে আমরা এই জাতীয় মেথডকে আমরা বলবো স্ট্রিং মেথড, যে মেথড গুলো স্ট্রিং এর উপর ব্যবহার করা হয়। আমরা যদি ইন্টিজারের উপর কোনো মেথড ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে বলবো ইন্টিজার মেথড। সেই জন্য মেথড বিভিন্ন রকম হতে পারে। মেথড এবং ফাংশনের মধ্যে কি পার্থক্য আছে সেটা আমরা একটু দেখে নেবো এখন। সাপোজ আমি আরেকটি নতুন ভ্যারিয়েবল তৈরি করলাম, যে ভ্যারিয়েবলটা এই পার্টিকুলার মেথড ইউজ করার পর মেথডটা যে রিটার্ন দেবে সেই রিটার্নটা স্টোর করবে। ফাইন, আগের দিনের আমি ভ্যারিয়েবলটা নিলাম, আগের দিনের ভ্যারিয়েবলটা কি ছিল, ডিএনএ থ্রি। দ্যাটস ফাইন, এই মধ্যে এটা কিরম একটা স্ট্রিং ছিল, এর মধ্যে এমন একটা স্ট্রিং ছিল যেটার মধ্যে কিছু আপার কেস লেটার ছিল, কিছু লোয়ার কেস লেটার ছিল। তো আমাকে যদি এটা একটা ইউনিফর্ম স্ট্রাকচারে আনতে হয়, এবং সাধারণত পাইথনের সবসময় একটা ইউনিফর্ম স্ট্রাকচার ইউজ করা উচিত, সেক্ষেত্রে আমরা এটাকে না পুরোটাকে আপার কেস অথবা পুরোটাকে লোয়ার কেসে নিয়ে চলে যাব, যেটা আমাদের যেরকম ইচ্ছে। আমি প্রথমে আপার কেসে নিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আমি একটা জিনিস ইউজ করলাম, কিছুই নয়, যে আমি আগের দিনে আমি প্রথমে একটা নতুন ভ্যারিয়েবল তৈরি করলাম, সেই ভ্যারিয়েবলকে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সাইন, সেই অ্যাসাইনমেন্ট করলাম। কি অ্যাসাইনমেন্ট করছি, এই জিনিসটাকে অ্যাসাইনমেন্ট করছি। এই জিনিসটা কি, এটা হচ্ছে কি, আগের দিনে যে ভ্যারিয়েবল সেই ভ্যারিয়েবলের ওপরে আমি একটা মেথড ইউজ করলাম। তার কারণ এটা মাথায় রাখতে হবে যে এই মেথডটা আমি ইউজ করতে পারছি, এটা কিন্তু অবশ্যই করে একটা স্ট্রিং মেথড। ওকে, এই জিনিসটা কিন্তু অবশ্যই করে একটা, ইট ইস আ স্ট্রিং মেথড। আমি একটা স্ট্রিং মেথড ইউজ করছি, এখানে স্ট্রিং মেথডটা কি, স্ট্রিং মেথড আপার। আচ্ছা, এটাকে আমরা মেথড বলছি, এটার সঙ্গে ফাংশনের এক্স্যাক্টলি পার্থক্য। মেথড হচ্ছে কি, ভীষণভাবে টাইপ স্পেসিফিক, যে স্ট্রিং এর জন্য মেথড ব্যবহার করা হবে সেটা অন্য টাইপের জন্য ব্যবহার করা যাবে না, কিছু স্ট্রিং টাইপের জন্যই ব্যবহার করা যায়। তো এই জাতীয় মেথড আমরা যেটা ব্যবহার করছি আপার, সেটা স্ট্রিং এর জন্য ব্যবহার করা যায়। এবং মেথডটা আমরা দেখে বুঝবো কি করে, কোনো কোডে কোনো একটা পার্টিকুলার অংশ সেটা মেথড। মেথড হচ্ছে কি, সাধারণত মেথড শুরু হওয়ার আগে প্রথমে একটা ডট দিতে হয়, মানে সাপোজ এটা আমি ডিএনএ থ্রি লিখছি, এটা ডিএনএ না থ্রি লিখে আমি জাস্ট ডাইরেক্টলি পুরো স্ট্রিংটাই লিখে দিতে পারতাম, তাতে আমাদের কোনো অসুবিধা হতো না। তো যেহেতু স্ট্রিংটাকে ওই ডিএনএ থ্রি বেসিক্যালি স্ট্রিং এরই একটা ট্যাগ আর কি, ইটস এ ভ্যারিয়েবল হুইচ ইজ কন্টেনিং দ্য স্ট্রিং, সুতরাং আমি ডিএনএ থ্রি লিখতে পারি। দ্যাটস ভেরি দ্যাটস অ্যাকচুয়ালি ইটস ভেরি রিডেবল, ঠিক আছে। তো আমরা ডিএনএ থ্রি লিখলো, আমরা ডিএনএ থ্রির ভেতরে থাকা যে স্ট্রিংটাকে আছে, সেই স্ট্রিংটাকে পুরোটাই আপার কেসে নিয়ে যেতে চাইছি। সেক্ষেত্রে কি করবো, সেক্ষেত্রে একটা ডট, তারপরে আমি একটা মেথড লিখলাম, দ্যাটস এ মেথড। মেথড কি করে বুঝবো, মেথড হচ্ছে কি, সাধারণত ভ্যারিয়েবলের পরে বসে। ওকে, যে টাইপের মেথড সেই টাইপের পরে একটা ডট ইউজ করা হয় এবং তারপরে মেথড দেওয়া হয়। মেথডের পরে এই যে ব্র্যাকেট থাকবে একটা, সবসময় মাথায় রাখবে মেথডের পরে সবসময় একটা ব্র্যাকেট থাকবে। এবং এই ব্র্যাকেটটা কি করে, বেসিক্যালি এখানেও এক কাজ, ব্র্যাকেটটা কোনো একটা আর্গুমেন্ট নেয়। আর্গুমেন্ট মানে এই ব্র্যাকেটটা বিভিন্ন রকম আর্গুমেন্ট নিতে পারে। আর্গুমেন্ট কি করে ব্র্যাকেট নেয় আমরা ঠিক পরের মেথডে গেলেই বুঝতে পারবো। এই মেথডের ক্ষেত্রে কোনো রকম আর্গুমেন্ট দেওয়ার প্রয়োজন নেই। আপার এমন একটা মেথড যে মেথডের ক্ষেত্রে আর্গুমেন্ট বাই ডিফল্ট আছে, আর্গুমেন্ট আমাদের বাইরে থেকে কোনো দেওয়ার প্রয়োজন হয় না। ওকে, তো এই এইবারে আমি পুরো প্রসেসটাকে রান করালো। ফাইন, এবার বলছে ডিএনএ থ্রি ইজ নট ডিফাইন্ড, এর একটা এরর। কি ডিফাইন কেন নয়, তার কারণ হচ্ছে কি, যে আমি আগের দিন ডিএনএটা করেছিলাম, আমি এই ফাইলটা নতুন করে খুলেছি আর কি। তো পাইথনকে আমাকে পুরো ফাইলটাকে রান করে নিতে হবে আগে। তো সেক্ষেত্রে আমি একদম প্রথম থেকেই রান করানো শুরু করছি। আমি রান করি করি আনছি এই জায়গায় সে ডিএনএ ফোর। নাও নাও ইটস ফাইন, ইটস ওকে, নাও দেয়ার ইজ নো এরর। ওকে, এইবার আমি যেটা করছি, আমি এবার দেখতে চাই বেসিক্যালি ডিএনএ ফোর যে ভ্যারিয়েবলটা সেটা এবার কি, মানে সে ভ্যারিয়েবলটা কি দাঁড়ালো আর কি, জিনিসটা কি, ডিএনএ ফোর মানে এবার কি। সো আমি ডিএনএ ফোর কে এবার প্রিন্ট করছি ভ্যারিয়েবলের ভেতরে কি আছে দেখার জন্য। সো আই হ্যাভ টু ইউজ দ্য ফাংশন দ্যাটস কল প্রিন্ট। ওকে ফাইন, তো আমরা দেখতে পাচ্ছি যে ডিএনএ থ্রি ইজ বেসিক্যালি ডিএনএ থ্রি ছিল এমন একটা ভ্যারিয়েবল যার মধ্যে এ এ জি জি এইগুলো স্মলে ছিল, বাট এখানে বোঝাই যাচ্ছে এ জি টি সব কটাই হচ্ছে কি ক্যাপসে চলে এসছে।
সুতরাং আমরা স্মল ট্যাকে ক্যাপে নিয়ে গেলাম, দ্যাটস ফাইন। এটা একটা পার্টিকুলার মেথড, দ্যাটস কল আপার মেথড। ওকে, তো আমরা যদি কেস চেঞ্জ, আমি এটা বলছি কেস চেঞ্জিং মেথড, আমি আপারে নিয়ে যেতে পারি অথবা আমি এটা লোয়ারেও নিয়ে যেতে পারতাম, দ্যাটস কোনো প্রবলেম নেই আর কি। সেক্ষেত্রে লোয়ারে আমি কি করে নিয়ে যাবো, সাপোজ এই ডিএনএ ফোর পুরোটাই আপারে আছে, তো আমি ডিএনএ ফোরটাকে হয়তো লোয়ারে নিয়ে যেতে চাইছি, আমি লিখছি ডিএনএ ফাইভ। ওকে, কিছুই নয়, ডিএনএ ফাইভটাকে আমি জাস্ট ডিএনএ ফোর ডট মেথড ইজ ভেরি সিম্পল, দ্যাটস কল লোয়ার, অ্যাজ পার অ্যাজ ইট ইজ মেথড। আমি এরপরে একটা ব্র্যাকেট দেবো, লোয়ার মেথডও আপার মেথডের মতো, এর কোনো রকম এর ভেতরে আর্গুমেন্ট থাকার কথা, কিন্তু এর মধ্যে বাই আর্গুমেন্ট বাই ডিফল্ট আছে, আমাদের আর্গুমেন্ট এই মুহূর্তে কিছু দিতে হবে না, ফাইন। আমি আবার দেখছি ডিএনএ ফাইভ এক্স্যাক্টলি কি জিনিস তৈরি করলো, নাইস, কিছুই নয়, যে ওপরে যে স্ট্রিংটা আছে এটা আপার ছিল, এই স্ট্রিংটা পুরোটাই কিন্তু হয়ে গেল কি আগের মতো লোয়ার স্ট্রিং এ চলে গেল আর কি। তো আমরা এই জাতীয় আমরা সবসময় চেষ্টা করবো যে আমরা যখন কোনো ইনপুট নিয়ে কাজ করবো বা ডে নিয়ে কাজ করবো, সেটা সবসময় যেন তার মধ্যে ইউনিফর্ম আমরা একটা কেসিং যেন বজায় রাখি, এবং আমাদের সমস্ত কোড যেন পার্টিকুলার একটা নির্দিষ্ট কেসিং এর উপর চলে আর কি। তো যদি আমরা আমরা যদি কমফোর্টেবল হয় আপার কেসে, তাহলে আমরা আপার কেস ইউজ করবো, লোয়ার কেস কমফোর্টেবল হয় লোয়ার কেস ইউজ করবো, ঠিক আছে। এবং আমরা যে কোনো সময় যে কোনো ইনপুটকে, যে কোনো ডিএনএ স্ট্রিংকে বা যে কোনো স্ট্রিংকে, শুধু ডিএনএ নয়, যে কোনো স্ট্রিং এর উপর আমরা এই পার্টিকুলার মেথড ইউজ করে আমরা সেটাকে অ্যাজ ইট ইজ আপার অথবা লোয়ার এমনি চলে যেতে পারি, দ্যাটস অল। তো আমরা প্রথম দুটো মেথড পড়লাম, দ্যাটস কল কেস চেঞ্জিং, ইটস আ পার্টিকুলার টাইপ অফ স্ট্রিং ম্যানিপুলেশন টুল, আমি স্ট্রিংটাকে বিভিন্ন ম্যানিপুলেট করছি, দিস ম্যানিপুলেশন টুল ইজ কল কেস চেঞ্জিং টুল। ওকে, ফাইন, আমি নেক্সট টুলে যাচ্ছি, দ্যাটস কল রিপ্লেসমেন্ট টুল। ওকে, এই টুলটা কিরকম ভাবে কাজ করে, এটা হচ্ছে কি আবার একটা, এটা হলো স্ট্রিং ম্যানিপুলেশন টুল, দ্যাটস কল আ রিপ্লেসমেন্ট টুল, এবং আবার এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু আবার একটা স্ট্রিং মেথড, এই মেথডটা কোনো একটা স্ট্রিং এ কাজ করে। আচ্ছা, এই মেথডটা কিরকম, এটা খুব মজাদার একটা মেথড। সাপোজ আমি আবার একটা নতুন ভ্যারিয়েবল তৈরি করছি, ভ্যারিয়েবল তৈরি করাটা ইজ ভেরি গুড, এবং আপনি যদি ভ্যারিয়েবল ট্র্যাক রাখতে পারেন, অবভিয়াসলি ভ্যারিয়েবল তৈরি করা এবং ট্র্যাক রাখা ইজ ভেরি গুড থিং ইন পাইথন। মেথডটা কি, মেথডটা হচ্ছে কি, এটা রিপ্লেসমেন্ট, নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এই মেথডটার কাজ হচ্ছে কি, এই এই যে স্ট্রিং স্ট্রিং বা স্ট্রিং এর পার্টকে রিপ্লেস করা। ওকে, কিরকম ভাবে কাজ করে বায়োলজিতে, আচ্ছা আমি এটা একটা কথা বলে রাখা ভালো, যে আমরা এখানে যা যা মেথড ইউজ করছি আর কি, মেথড বা যা 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 টেকনিক আমরা ইউজ করছি, এই টেকনিকগুলো ছাড়া পাইথনে আরও অসংখ্য মেথডস রয়েছে, আরও অসংখ্য ফাংশনস রয়েছে, অনেক কিছু, পাইথন ইজ আ হিউজ সাবজেক্ট আর কি, পাইথন দিয়ে করা যায় না এরকম কোনো জিনিস নেই আর কি। আপনি ওয়েব ডিজাইনিং থেকে আরম্ভ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাইথনে করতে পারেন। তো বোঝাই যাচ্ছে পাইথনে কি পরিমাণ মেথড, টুল, ফাংশন, সমস্ত কিছু আছে বিভিন্ন কাজ করার জন্য। আমরা এইখানে সেই সব মেথড বা সেই সব স্ট্রিং ইউজ করব যেগুলো কিনা বায়োলজিতে ভীষণভাবে কার্যকরী, মানে এই জিনিসগুলো আমরা যে এখানে শিখবো, আমরা যে কটা মেথড যে কটা ফাংশন শিখবো, এই কটা ফাংশন যদি শিখে রাখি, আমরা মোটামুটি বায়োলজিক্যাল সায়েন্সের যে পরিমাণ ডেটা নিয়ে আমাদের কাজ করতে হয় বা যা কাজ করতে হয় সেগুলো আমরা নির্দ্বিধায় করতে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না এই কটা জিনিস শিখে রাখলে। দিস মেথডস আর ভেরি মাচ ইউজফুল ফর বায়োলজিক্যাল সায়েন্স, দ্যাটস অল। ওকে, সুতরাং আমরা এত ডাইভার্স কিছুতে যাব না, আমরা শুধুমাত্র ছোট ছোট সেই মেথডগুলো শিখবো যে মেথডগুলো আমাদের ভীষণ কাজে লাগে, ফাইন। এবার ডিএনএ সিক্স, ডিএনএ সিক্স এর কাজ কি, ডিএনএ সিক্স হচ্ছে ভ্যারিয়েবল, প্রথমে একটা ভ্যারিয়েবল তৈরি করেছি, ভ্যারিয়েবলটার মধ্যে কোনো কিছু অ্যাসাইনমেন্ট করা হয়নি, কি অ্যাসাইন করছি, ধরুন ইন ডিএনএ ফাইভ ওই ভ্যারিয়েবলটাকে, ওই ভ্যারিয়েবল মধ্যে আপনাদেরকে বললো সাপোজ এর মধ্যে এটিজিসি দিয়ে তো তৈরি পুরো সিকোয়েন্সটা, ফাইন, বলা হলো যে এই সিকোয়েন্সে মিউটেশন হয়ে সমস্ত এ পিতে কনভার্ট হয়ে গেছে, তাহলে আমাকে এমন একটা স্ট্রিং তৈরি করে দিন আপনি যে স্ট্রিংটার মধ্যে এই এ গুলো, দিস অল দ্য এস অফ ডিএনএ, অল দ্য এস অফ অ্যাকচুয়াল ডিএনএ ফাইভ হ্যাজ বিন রিপ্লেসড বাই, সে এ ইজ রিপ্লেসড বাই সাপোজ মেবি গুয়ানিন, হোয়াট এভার, এ ইজ রিপ্লেসড বাই গুয়ানিন, দ্যাটস ফাইন। সো ডিএনএ ফাইভ বেসিক্যালি কি, ডিএনএ ফাইভ হচ্ছে সমস্ত কিছু লোয়ার কেসে রেখে দিয়েছে ডিএনএ ফোর এর সমস্ত মেটেরিয়ালকে। আমি কি করছি, আমি এইখানে দেখুন, এখানে আমি একটা পার্টিকুলার মেথড ইউজ করবো, দ্যাট মেথড ইজ কল রিপ্লেসমেন্ট মেথড, মনে রাখা খুব সোজা, একদম আমাদের ইংলিশ ইংলিশ গ্রামারের মতো সিনট্যাক্স, দ্যাটস কল রিপ্লেস, দ্য মেথড ইজ কল রিপ্লেস, আগের মেথডটার নাম ছিল লোয়ার অথবা আপার, এই মেথডটার নাম হচ্ছে রিপ্লেস। মেথড কেন, অবভিয়াসলি দেখতেই পাচ্ছেন, এটা এটা যে ওই স্ট্রিং স্ট্রিং যে টাইপ রয়েছে, তারপরে একটা উইথ আ ডট এই মেথডটা আমরা লিখছি, এবং অ্যাজ পার দ্য রুল অফ দ্য মেথড আমরা এরপরে লিখবো এরকম একটা ব্যাকেট। এবং আগের মেথডটা আমি যেরকম বলেছি ব্যাকেটের মধ্যে আর্গুমেন্ট থাকার কথা, কিন্তু আগের মেথড কোনো রকম আর্গুমেন্ট নেয়নি, এই মেথড আর্গুমেন্ট নেয়, কি আর্গুমেন্ট নেয়, এই মেথড দু দুখানা আর্গুমেন্ট, একটা আর্গুমেন্ট নেয় না বা দুটো আর্গুমেন্ট নেয়, সেই আর্গুমেন্টটা হচ্ছে কি ফার্স্ট আর্গুমেন্ট, আর পরের আর্গুমেন্টটাকে বলা হয় সেকেন্ড আর্গুমেন্ট। ওকে,
আর্গুমেন্টের মধ্যে একটা কমা দিতে হয়। ফার্স্ট আর্গুমেন্ট সেকেন্ড আর্গুমেন্টের কাজ কি? ফার্স্ট আর্গুমেন্ট বলছে যে কোন জিনিসটাকে চেঞ্জ করতে হবে, সেকেন্ড আর্গুমেন্ট বলছে কি দিয়ে চেঞ্জ করতে হবে। দ্যাট মিন্স এইটা লেখার অর্থ হচ্ছে কি, পাইথন বুঝছে যে এই ডিএনএ ফাইভ, এই ডিএনএ ফাইভ মানে এই স্ট্রিংটা, এই স্ট্রিং এর মধ্যে যত এ আছে, স্মল এ আছে আর কি। আমি আবার বলছি কেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি যদি ক্যাপস এ থাকতো তাহলে কিন্তু এটা এই মেথড কাজ করতো না। তো আমি যেহেতু আমি সবটাই সেই জন্য আমি কনভার্ট করে নিচ্ছি একটা পার্টিকুলার স্ট্রিং এ, পার্টিকুলার কেসে। তো আবার বলছে যে যত এ আছে, অ্যাডেনিন আছে, অল উইল বি রিপ্লেসড বাই দ্য গুয়ানিন রেসিডিউ। তো এটা কি করে সম্ভব? এটা জাস্ট আমরা রান করাই, অ্যাজ ইউজুয়াল কোনো রেজাল্ট দেবে না, কারণ এই যে মেথড গুলো আছে, এই মেথড গুলো আমি বলেছি প্রিন্ট ছাড়া পাইথনে এমন কেউ নেই, এমন কোনো মেথড, কোনো টেকনিক কিছু নেই যে হচ্ছে আউটকাম দেয় আর কি সেই অর্থে। তাহলে এরা কি করছে, এরা কাজ করেছে, এভরিথিং ইজ ওকে, কাজটাকে ভ্যালুটাকে রিটার্ন করেছে, এবং এই ভ্যালুটা আমরা এই ডিএনএ সিক্স এই যে ভ্যারিয়েবলকে অ্যাসাইন করেছি, ভ্যারিয়েবল নিজের মধ্যে ভ্যালুটা স্টোর করে রেখে দিয়েছে। ভ্যালুটা আমরা কখন দেখতে পাবো? আবার আমাকে ওই জিনিসটাকে প্রিন্ট করতে হবে, উই হ্যাভ টু প্রিন্ট দ্য থিং অ্যাকচুয়ালি, দ্যাটস ফাইন। এবার আমরা দেখি কি স্টোর হয়েছে, ভেরি নাইস। দেখুন সমস্ত এ, অল দ্য এস আর অ্যাকচুয়ালি রিপ্লেসড বাই জি, সুতরাং এর মধ্যে আর এ নেই, এর মধ্যে সব জি হয়ে গেছে, খুব সুন্দর বিষয়। এইবার এই জিনিসটা এত, এটা একটা খুব নতুন একটা জিনিস আমরা শিখলে নিস হবে, এটা এত ইম্পর্টেন্ট কেন? বায়োলজিক্যাল সায়েন্স ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের মিউটেশন নিয়ে কাজ করতে হয়, আমাদেরকে কোডিং এর বিভিন্ন রকম হয়তো সিকোয়েন্স চেঞ্জ নিয়ে কাজ করতে হয়, অনেক কিছু নিয়ে কাজ করতে হয়। তো যে যখনই যে কোনো সিকোয়েন্সে, সিকোয়েন্স যতই বড় হোক না কেন, আমি তো এটা জাস্ট একটা সামান্য 52-60টার মতো একটা নিউক্লিওটাইড সিকোয়েন্স দেখাচ্ছি, আপনি যদি এটা 600,000 নিউক্লিওটাইড সিকোয়েন্স হয়, উইথ আ সিঙ্গেল ক্লিক ইউ ক্যান অ্যাকচুয়ালি চেঞ্জ এনি বেস টু এনি বেস, ওকে, হোয়াট এভার ইউ লাইক। আমি শুধু বেসই নয়, আমি যদি এই মেথডটাকে একটু চেঞ্জ করি যে আমি বেস নয়, আমি সমস্ত প্রথম যে আর্গুমেন্ট আমি রিপ্লেস, যে মেথড রয়েছে রিপ্লেস মেথড, প্রথম আর্গুমেন্ট আমি শুধুমাত্র একটি লেটার না দিই, আমি দিলাম যে এ টি, যত জায়গায় এ টি আছে এ টি উইল বি রিপ্লেস বাই জি, সাপোজ এটা আমি বললো, দ্যাটস ফাইন। আবার রান করাই, কি দেখা যাবে? দেখা যাবে যে এই যত জায়গায় এর মধ্যে যতগুলো এ টি আছে সমস্ত এটি কিন্তু জি দিয়ে রিপ্লেস হয়েছে। দেখুন এ টি 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 এ ছিল আগে, এখানে কিন্তু হয়েছে জি টি টি, দ্যাট মিন্স দিস এ টি হ্যাজ বিন রিপ্লেস বাই জি। সুতরাং এর মধ্যে যতগুলো এরকম এটি যদি যে কোনো জায়গায় যে যে জায়গায় এটি সিকোয়েন্স আছে আর কি, সমস্ত এটিগুলো, যেমন এখানে একটা এটি সিকোয়েন্স আমি দেখতে পাচ্ছি, আরো হয়তো আছে, দেখুন এই এটি সিকোয়েন্স হ্যাজ বিন রিপ্লেস বাই জি। সুতরাং এটা শুধু স্ট্রিং এর কোনোমাত্র একটা নিউক্লিওটাইড নিয়ে নয়, একটা ডিএনএ, আপনি ডিএনএ একটা যদি পোর্শন থাকে, সাপোজ আপনি হয়তো কোনো একটা কাটিং সাইট করছে, এটি টি ডিজিসিএ, সাপোজ এরকম একটা পার্টিকুলার সিকোয়েন্সকে আপনি হয়তো রিপ্লেস করতে চাইছেন কোনো একটা আপনার বায়োলজিক্যাল কাজের জন্য, মেবি হয়তো যে আপনি এই সিকোয়েন্সে রিপ্লেস করতে চাইছেন, মাই তো ইট ক্যান বি রিপ্লেস আর কি। এই এই এইটা যত বড় ডিএনএ স্ট্রিংই হোক না কেন, কয়েক মিলিয়ন বেস পেরে ডিএনএ স্ট্রিং হোক না কেন, তার মধ্যে থেকে এই 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 মেথডটা তার মধ্যে থেকে এই সিকোয়েন্সটা খুঁজে বার করবে, এবং দিস সিকোয়েন্স উইল বি রিপ্লেস বাই পার্টিকুলার দিস সিকোয়েন্স, ওকে। সুতরাং বোঝাই যাচ্ছে এই মেথডটা কতটা পাওয়ারফুল মেথড আর কি, ওকে। সুতরাং এটা স্ট্রিং এর যে কোনো পার্ট, স্ট্রিং এ এটা স্ট্রিং বা স্ট্রিং এর সাব স্ট্রিং বা যাই হোক না কেন, ইট ক্যান বি রিপ্লেসড অ্যাকচুয়ালি, এনিথিং ক্যান বি রিপ্লেসড। সো এটা গেল যে আমরা সেকেন্ড মেথড নিয়ে আমরা কথা বললাম, দ্যাটস ভেরি ফাইন। তাহলে আমরা দুটো মেথড এর মধ্যে শিখে ফেললাম, দ্যাটস প্রথম মেথডটা হচ্ছে কি কেস চেঞ্জিং মেথড, আপার এন্ড লোয়ার, পরের মেথডটা হচ্ছে রিপ্লেসমেন্ট মেথড। আমরা এবার এর পরের মেথডটা যাই, নেক্সট মেথড, ওকে। আমরা এবার যে মেথডটা যাচ্ছি, দ্যাট দ্য মেথড ইজ কল্ড সাবস্ট্রিং এক্সট্রাকশন মেথড, ওকে। এই জিনিসটা কি, আবার আমি একটা সিকোয়েন্স নিচ্ছি, সাপোজ আমি ডিএনএ ফাইভ এই সিকোয়েন্সটাই নিচ্ছি, নতুন একটা ডিএনএ আমি তৈরি করছি, আগের ডিএনএ সিক্স তৈরি করেছি, আমি একটা নতুন মেথড তৈরি করছি, দ্যাটস কল ডিএনএ সেভেন, ফাইন। এইবার আমি এখানে বলছি সাবস্ট্রিং এক্সট্রাকশন, সাবস্ট্রিং এক্সট্রাকশন মানে কি, সাবস্ট্রিং এক্সট্রাকশন মানে হচ্ছে কি, এটা এমন একটা মেথড যে, জাস্ট এ মিনিট, এক মিনিট একটু জাস্ট ধরুন, ওকে, থ্যাংক ইউ, আসলে শোনা যাচ্ছে, ওকে ফাইন, ঠিক আছে। এইবার ধরে নিন আমরা একটা স্ট্রিং নিলাম, দ্যাটস কল সাপোজ ডিএনএ ফাইভ,
এইবার আপনাকে বলা হলো এই স্ট্রিং এর মধ্যে থেকে স্ট্রিং এর 6 নাম্বার থেকে 10 নাম্বার এই পজিশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট কিছু রয়েছে আর কি। সাপোজ একটা কোনো এনজাইমের কাটিং সাইট রয়েছে, অথবা অথবা কোনো একটা ইন্ট্রন সিকোয়েন্স রয়েছে, অথবা একটা এক্সন সিকোয়েন্স রয়েছে, হোয়াট এভার। তো বলা হলো যে এই এক্সন সিকোয়েন্সটা আপনি কেটে বার করে নিন স্ট্রিং থেকে, আপনার পুরো স্ট্রিংটা আপনার কাজের নয়, আমরা শুধুমাত্র আপনার স্ট্রিং এর মধ্যে হয়তো 6 থেকে 20 এই পজিশনের মধ্যে থাকা যেটুকুনি সিকোয়েন্স, দিস সিকোয়েন্স ইজ সামহাও বায়োলজিক্যালি ইম্পর্টেন্ট এবং ইউ হ্যাভ টু অ্যাকোয়ার্ড দ্য অ্যাকোয়ার্ড দ্য সিকোয়েন্স অ্যাকচুয়ালি। পুরো ডিএনএ স্ট্রিং নিয়ে আপনার কোনো কাজ নেই, দ্যাটস ফাইন। সেক্ষেত্রে আপনি কি করে আমরা কেটে একটা বড় স্ট্রিং থেকে স্লাইস করে একটা স্ট্রিং, ছোট স্ট্রিং কি করে বার করে নেবেন, তারও একটা মেথড রয়েছে, দ্যাটস কল সাবস্ট্রিং এক্সট্রাকশন মেথড। এই মেথডটা একটু অন্যরকম দেখতে আর কি। দ্যাটস এই মেথডটার ক্ষেত্রে আমরা এরকম একটা ব্যাকেট ইউজ করব, এটা হচ্ছে কি ক্লোজড ব্যাকেট, থার্ড ব্যাকেট যেটাকে আমরা বলি আর কি, ফাইন। এই ব্যাকেটের কাজ কি, আমরা এই ব্যাকেট হচ্ছে কি, এটা একটা পার্টিকুলার মেথড, ব্যাকেট মেথড আর কি, এটা হচ্ছে স্ট্রিং এক্সট্রাকশন মেথড। এবং এই ব্যাকেটটা বেসিক্যালি দুটো আর্গুমেন্ট নেয় আর কি, দ্যাটস কল আ স্টার্টিং সাইড অ্যান্ড আ স্টপিং সাইড আর কি। তো আমি যদি বলি 6 নম্বর পজিশন থেকে কাটতে হবে, সাপোজ আমি বলছি 6 to 20 আমি দিলাম আরবিআইডি, হোয়াটএভার, এই কাজটা কি করলো আর কি, কিছুই কাজ করলো না, আমি রান করাই বেসিক্যালি এটা কাজ করেছে। দ্যাটস মিন্স এ আবার ওই মেথডেরও একই কাজ, সেটা হচ্ছে কি, এ যে এই স্ট্রিংটাকে স্ট্রিংটার উপরে কাজ করেছে এবং স্ট্রিং থেকে স্ট্রিং এর উপর কাজ করার পর যে আউটকামটা পেয়েছে সেই আউটকামটা ও নিয়ে নিয়েছে, ঠিক আছে। এই স্ট্রিং থেকে যে কাজ করেছে, স্ট্রিং থেকে যে আউটকামটা পেয়েছে সেই আউটকামটা ও ওখান থেকে নিয়ে নিয়েছে, ওই আউটকামটা ও যেটা পেলো সে রিটার্ন করেছে এই ভ্যালুটাকে, আবার সেই একই জিনিস, ইট ইজ রিটার্নিং দ্য ভ্যালু অ্যান্ড উই আর অ্যাসাইনিং দিস রিটার্ন ভ্যালু টু আ পার্টিকুলার নিউ ভেরিয়েবল, দ্যাটস কল ডিএনএ 7। ওকে, আবার যদি এর যে রিটার্নটাকে যদি আমি দেখতে চাই, সরি আমি যদি রিটার্নটাকে দেখতে চাই তাহলে আমি কি করে দেখবো, আমি আবার এটাকে পিন করি নিয়ে সিকোয়েন্সটাকে, DNS7 আমি এবার দেখি বেসিক্যালি DNS7 এর মধ্যে কি স্টোর করলো, এই পার্টিকুলার মেথডটা DNS7 এর মধ্যে কি স্টোর করলো। ওকে, সুন্দর, এই পার্টিকুলার একটা সিকোয়েন্স আমরা পেলাম। এই সিকোয়েন্সটা কি, আপনি যদি খুঁজে দেখেন এই সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা বেসিক্যালি 6 to 20 সিকোয়েন্স, এর মধ্যে থেকে 6 থেকে 20তম নিউক্লিওটাইডকে কেটেছে, 6 থেকে 20তম নিউক্লিওটাইড কি কেটেছে। এইটা আমাদের এই সময় একটা একটু অন্য একটা জিনিস একটু শিখে নিতে হবে আর কি, দ্যাটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইন পাইথন অর এনি কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি। পাইথনে এই যে স্ট্রিং যেটাকে আপনারা বলছি, স্ট্রিং এই স্ট্রিং হোক বা পরবর্তীকালে আমরা যখন অন্য ডেটা স্ট্রাকচার করবো সমস্ত কিছু, পাইথন এটা সবসময় মাথায় রাখতে হবে, পাইথন আমরা যেমন কাউন্টিং শুরু করি 1 থেকে, আমাদের যদি কোনো কিছু গুনতে বলা হয়, সে আমাদের সামনে 10টা পেন আছে, আমাদের গুনতে বলে আমরা প্রথম পেনটাকে 1 2 3 4 এরম ভাবে গুনবো, পাইথন স্টার্টস ইটস কাউন্ট ফ্রম 0। ওকে, পাইথন সবসময় প্রথম যে জিনিসটা আছে যে ফার্স্ট যে ক্যারেক্টারটা সেটাকে 0 হিসেবে ধরে। ওকে, তো এই যে পুরো যে স্ট্রিংটা দেখতে পাচ্ছেন, এই স্ট্রিংটার মধ্যে এই যে পজিশনটা জি, এর বেসিক্যালি ইন্ডেক্সটা হচ্ছে 0। ওকে, দ্য ইন্ডেক্স অফ দিস পার্টিকুলার প্লেস ইজ কল্ড 0, টিটা হচ্ছে 1, তারপরে টিটা হচ্ছে 2, তাহলে 6 কি বেসিক্যালি, আমি যখন পাইথনকে বলছি 6 থেকে 20 কাটো, বেসিক্যালি কি কাটছে, 0 1 2 3 4 5 6, পাইথন কাটা শুরু করছে এখান থেকে, দ্যাটস 6। ওকে, আচ্ছা 6 মানে বাস্তবে কি, বাস্তবে 6 মানে হচ্ছে কি, আমাদের কাউন্টিং অনুযায়ী দ্যাট ইজ অ্যাকচুয়ালি 7, দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট 6, কারণ আমরা তো 1 থেকে শুরু করেছি কিন্তু পাইথন শুরু করেছে 0 থেকে। সুতরাং আমরা যদি বলি আমাদের নিয়ম অনুযায়ী, আমরা বলি আচ্ছা 6 নম্বর পজিশনের ডিএনএ থেকে কাটো, দ্যাট মিনস আমাদের সেটা করতে হবে পাইথনের নিয়ম অনুযায়ী, যেহেতু পাইথন একটা ঘর আগে থেকে শুরু করে আমাদের, আমাদের করতে হবে উই হ্যাভ টু কাট ইট ফ্রম আ ডিজিট আর্লিয়ার, দ্যাটস কল 5। 5 মানে পাইথন যেহেতু এক জায়গা থেকে শুরু করেছে, পাইথন আমরা যদি 6 পজিশনের ডিএনএ নিয়ে নিউক্লিওটাইড থেকে কাটতে আরম্ভ করি তাহলে পাইথনকে বলতে হবে তুমি 5 থেকে কাটো, পাইথন কিন্তু 5 বললে পাইথন উইল রাইটলি আইডেন্টিফাই দ্য 6 নিউক্লিওটাইড, দ্যাট ইজ 0 1 2 3 4 5। ওকে, দ্যাটস ফাইন, পাইথন 5 মানে পাইথনে এই টিটা থেকে কাটতে আরম্ভ করবে, দ্যাটস ফাইন, কারণ তার দেখুন তার আগে আরো 5টা আছে, এই টিটা হচ্ছে 6 নিউক্লিওটাইড পাইথনের ভাষায়, দ্যাট ইজ 5th নিউক্লিওটাইড পাইথনে ইন্ডেক্সিং এ। শুধু এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন, ইটস অ্যাকচুয়ালি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন এনি কাইন্ড অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর কি।
সাধারণত সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করে, তাদের কাউন্টিং শুরু করে শূন্য থেকে। এটা তাদের একটা বাধ্যবাধকতা আছে কম্পিউটার সিস্টেমের ওপর, কম্পিউটার আর্কিটেকচারের উপর নির্ভর করে। সেই আর্কিটেকচার নিয়ে আমরা এই মুহূর্তে পড়াশোনা তো কোনোভাবেই করবো না। তো যাই হোক, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে জাস্ট। আচ্ছা, এইবার এখানে একটা মজার জিনিস আছে। শুরু তো পাইথন আমি যে নাম্বারটা দেবো সেই নাম্বার থেকে শুরু করবে, খুব ভালো কথা। কিন্তু এইখানে বলা হয় যে এই আর্গুমেন্ট দুটোর, এই ফার্স্ট আর্গুমেন্ট ইজ ইনক্লুসিভ, সেকেন্ড আর্গুমেন্ট ইজ এক্সক্লুসিভ। দ্যাট মিনস, লিখে দিই জিনিসটা, ফার্স্ট আর্গুমেন্ট ইজ ইনক্লুসিভ, সেকেন্ড আর্গুমেন্ট ইজ এক্সক্লুসিভ। দ্যাট মিন্স হচ্ছে এই যে প্রথম আর্গুমেন্ট যেটা দিলেন, পাইথন ঠিক সেই জায়গা থেকেই কাটা শুরু করবে। এক্সক্লুসিভ মানে হচ্ছে কি, 20 নম্বর আর্গুমেন্ট যেটা লাস্ট দিলেন, পাইথন ঠিক আগের নিউক্লিওটাইড পর্যন্ত কাটবে। মানে লাস্ট আপনি যদি 20 যখন বলছেন, 20-র জায়গায় যদি 21 বলতেন, তাহলে 20তম নিউক্লিওটাইড পর্যন্ত কাটতো। জিনিসটা কি, আমরা একটু যদি আপনি যদি একটু ছোট স্ট্রিং নিয়ে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। সাপোজ 5 to 8 রান করে, ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হচ্ছে কি, 0, 1, 2, 3, 4, 5 পাইথন শুরু করলো এখান থেকে কাটা, দ্যাট ইজ 5 পাইথনের ভাষায়, দ্যাট ইজ 6, দ্যাট ইজ 7, দ্যাট ইজ 8। আচ্ছা, আমাদের মনে হচ্ছে আমরা 5 থেকে 8 কাটতে বলেছি, তার মানে পাইথন এই টি থেকে সি পর্যন্ত কাটবে। কিন্তু না, লাস্ট যে আর্গুমেন্টটা আমরা দেবো, যে নাম্বারটা আমরা দেবো, দ্যাটস এ ইন্টিজার, দিস ইন্টিজার ইজ অ্যাকচুয়ালি এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ মানে পাইথন এই 8টাকে ধরবে না। 8 মিন্স পাইথনের কাছে 5 থেকে 7 পর্যন্ত কাটো। আপনি যখন 8 বলছেন, দ্যাট মিন্স পাইথনের কাছে 5 থেকে 7 পর্যন্ত কাটো। তাহলে পাইথন কি কি কিভাবে কাটবে? পাইথন ঠিক তার আগের, এটা DNS 6 দেখছি আমি, এখানে DNS 5 করেছি, এটা হয়তো আমাদের, হ্যাঁ এটা, দ্যাটস ফাইন। 0, 1, 2, 3, 4, দ্যাট ইজ 5, 5, 6, 7, দ্যাটস 8। পাইথন 8 পর্যন্ত কাটবে না, যদি আমি 8 দিয়েছেন, পাইথন কাটবে TTA আপ টু 7। আচ্ছা, এই 8টা যদি আমি করে, আমি যদি সি সি এই দুটো কাটতে চাই, তাহলে হিসেব কি, এটা হচ্ছে 5, 6, 7, 8, 9। তো আমি যদি 10 দিই, তাহলে TTA সি সি কেটে যাবে। দেখুন, ইটস ভেরি সিম্পল। তাহলে আমাদের শুধু কিছুই না, আমাদের শুধু একটা ব্যাপার মাথায় রাখতে হবে, এই পার্টিকুলার আর্গুমেন্ট স্ট্রিং এক্সট্রাকশন আর্গুমেন্টটা, আর্গুমেন্টের যে স্ট্রিং এক্সট্রাকশনের মেথড, এই যে দুটো আর্গুমেন্ট দেয়, এই মেথড একটু অন্যরকম দেখতে, দ্যাটস ফাইন। এই আর্গুমেন্ট দুটো আর্গুমেন্ট, ফার্স্ট আর্গুমেন্ট সেকেন্ড আর্গুমেন্ট, ফার্স্ট আর্গুমেন্ট ইজ ইনক্লুসিভ, দ্যাট মিন্স পাইথন সেখান থেকেই কাটা শুরু করবে। লাস্ট আর্গুমেন্ট ইজ এক্সক্লুসিভ, পাইথন ঠিক তার আগে পর্যন্ত কাটবে। এই জিনিসটা আমাদের একটু মাথায় ঢুকিয়ে নিতে হবে, দ্যাটস অল। দেন আমরা আরেকটি নতুন মেথড, আর দুটো নতুন মেথড আমরা দেখে নেবো, স্ট্রিং মেথড, টু ভেরি ইম্পর্টেন্ট স্ট্রিং মেথড। ওয়ান মেথড ইজ কল অ্যাকচুয়ালি কাউন্টিং মেথড, আর অ্যানাদার মেথড ইজ কল অ্যাকচুয়ালি ফাইন্ড মেথড। এই দুটো মেথডের কাজ কি এবং দুটো মেথড কি রিটার্ন দেয়? আচ্ছা, রিটার্নের ক্ষেত্রে আমার এগুলো বলা হয়নি, একটা জিনিস একটু একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে কি, মাথায় রাখবেন সবসময়, আমরা যে শুরু করেছি লেন মেথড হয়ে গেছিল এখান থেকে আপার, হ্যাঁ মনে রাখবেন এই পার্টিকুলার মেথডটা যে জিনিসটাকে রিটার্ন করে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ টাইপ স্ট্রিং। অ্যাকচুয়ালি দিস মেথড ওয়ার্কস অন স্ট্রিং অ্যান্ড রিটার্ন স্ট্রিং, ওকে, দিস মেথড অলসো ওয়ার্কস অন স্ট্রিং অ্যান্ড রিটার্ন স্ট্রিং, দিস মেথড অলসো ওয়ার্কস অন স্ট্রিং অ্যান্ড রিটার্ন স্ট্রিং। এই মেথডেরও কিন্তু তাই ব্যাপার, ইট ওয়ার্কস অন স্ট্রিং অ্যান্ড রিটার্ন স্ট্রিং। কেন আমি এটা বললাম, তার কারণ এখানে এটা বুঝতে পারবেন পরের ব্যাপারে। আবার আমি এটা DNA লিখছি, সে DNA 8 কি করলো, আমরা DNA 8 এর ক্ষেত্রে ধরে নিই এই DNA 7 এ আমরা এটা পেয়েছি, আমরা একটু বড় স্ট্রিং এখান থেকে একটু কেটে নিই দেখি আমাদের সুবিধার জন্য। সাপোজ এই স্ট্রিংটা কেটেছি, তাহলে DNA 7 ইজ ইকুয়াল টু দিস দিস থিং অ্যাকচুয়ালি, নাথিং এলস। সো আমি এখানে লিখলাম DNA 7, আমরা একটা মেথড ইউজ করতে চলেছি, এই মেথডটা কি, দিস মেথড ইজ কল কাউন্ট মেথড। মেথডের রুল অনুযায়ী আমরা লিখলাম, দ্যাটস কল কাউন্ট মেথড, ইট অ্যাকচুয়ালি কাউন্ট আ পার্টিকুলার ক্যারেক্টার উইদিন এ স্ট্রিং। একটা স্ট্রিং এর মধ্যে কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারের কতগুলো অস্তিত্ব আছে সেটাই কাউন্ট করে আর কি, ওকে।
সাপোজ আমি এর মধ্যে চাইছি আপনি হয়তো কোনো ডিএনএ সিকোয়েন্স নিলেন, নিয়ে হয়তো আপনাকে বললো যে আচ্ছা এই পার্টিকুলার ডিএনএ সিকোয়েন্স এর মধ্যে কতগুলো থাইমিন আছে খুঁজে বার করে দিন, থাইমিন কাউন্ট অ্যাকচুয়ালি, সরি থাইমিন, ইয়েস হ্যাঁ একটা থাইমিন কাউন্ট বা অ্যাডেনিন কাউন্ট বা গুয়ানিন কাউন্ট, হোয়াট এভার যে যা ইচ্ছে আর কি। সাপোজ আমি এখানে চাইছি সি কাউন্ট, যে আমার টোটাল ডিএনএ আছে তার মধ্যে কত সাইটোসিন আছে আমি দেখতে চাইছি, পরিমাণ অ্যামাউন্ট অফ সাইটোসিন। তো আমি এটা কি করে বার করবো? যদি আপনার কাছে একটা ছোট ডিএনএ আছে আপনি হাতে করে গুনিয়ে নিতে পারেন, এই টুকুনি ডিএনএ নিয়ে যদি আমি কাজ করে গুনিয়ে নিতে পারেন যে আচ্ছা সাইটোসিন একটা আছে দুটো আছে তিনটে আছে ফাইন, এইটি যদি 1 মিলিয়ন বেস পেয়ারে একটা ডিএনএ সিকোয়েন্স আছে তাহলে কি সেটা হাতে করে সম্ভব হতো? ইটস অ্যাকচুয়ালি ইম্পসিবল, কখনই সম্ভব না। আমরা কি করবো এক্ষেত্রে? এক্ষেত্রে আমরা ওই ডিএনএর মধ্যে ওই স্ট্রিংটার মধ্যে খুঁজে বার করবো কতগুলো সে সাইটোসিন আছে। সেক্ষেত্রে কিছু নাই, পার্টিকুলার মেথডটা ইউজ করবো, মেথড ইজ কল কাউন্ট, এবং এই মেথড একটাই আর্গুমেন্ট নেয়, সেই আর্গুমেন্টটা হচ্ছে যেটা আমরা খুঁজতে চাইছি সেই জিনিসটা, দ্যাট ইজ এখানে যদি আমরা সাইটোসিন খুঁজতে চাই ইট উইল টেক সাইটোসিন অর সি অ্যাজ দ্য আর্গুমেন্ট। ওকে ফাইন, এরপরে আমরা তো অবভিয়াসলি বোঝাই যাচ্ছে এটা আবার সেই একটা ভ্যালু রিটার্ন করবে, শুধু এটা আমরা দেখতে পাবো না, দেখার জন্য আমাদের যেটা করতে হবে দ্যাটস ইট, উই হ্যাভ টু প্রিন্ট ইট, দ্যাটস অল। দেখি তো এবার চালিয়ে করতে কি হচ্ছে। ওকে ফাইন, তিনটে আছে সি ফাইন, যদি আমরা টি কাউন্ট করতে চাই দ্যাট ইজ 4, ভেরি নাইস। আমরা যদি এ কাউন্ট করতে চাই দ্যাট ইজ 2, দ্যাটস অলসো গুড। সুতরাং আমরা আমরা শুধু জাস্ট এইটুখানি যদি আমরা চেঞ্জ করি আমাদের আমরা নতুন 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 কাউন্ট পেয়ে যাবো। এটা একটা কথা ভেবে দেখুন যে ইটস অ্যাকচুয়ালি টু লাইন অফ কোড, ইট ইজ অ্যাকচুয়ালি টু লাইন অফ কোড, যেটার থেকে কিনা আপনি খুব একটা ইউজফুল জিনিস পেতে পারেন। সেটা হচ্ছে কি যে আপনি একটা যত বড়ই ডিএনএ সিকোয়েন্স হোক না কেন, এই একটা একটা মাত্র কোড দিয়ে আপনার যদি 1 মিলিয়ন 10 মিলিয়ন 1 বিলিয়ন বেস পেয়ারের সিকোয়েন্স যদি আপনি নেন আর কি, নিউক্লিয়ার সিকোয়েন্স নেন, সেই সিকোয়েন্স দিয়ে আপনারা খুব সুন্দর করে আর কি জাস্ট এই দু লাইনের কোড দিয়ে আপনারা তার মধ্যে কতগুলো এ আছে, কতগুলো সি আছে, কতগুলো টি আছে, কতগুলো জি আছে, সমস্ত কিছু বার করে নিতে পারেন। দ্যাটস অ্যাকচুয়ালি ইটস সো পাওয়ারফুল, পাইথন ইজ সো পাওয়ারফুল, যেটা আমরা এই জায়গা থেকে বুঝতে পারি। সাপোজ আমি এটা একটা জিনিস লিখে দিচ্ছি, সাপোজ এ কাউন্ট ইজ এখানে আমরা কি ইউজ করছি, আমরা এই জিনিসটাকে আমরা একটা আউটপুটটা শুধু 2 হিসেবে এসেছি, আমরা এমন একটা আউটপুট চাইছি যে আউটটা হিউম্যান রিডেবল, এবং যে আউটটা থেকে আমরা আউটপুটটা থেকেই আমরা বুঝে যাবো এক্স্যাক্টলি কি হচ্ছে। ফাইন, আমরা এরকম ভাবে প্লাস করে দিচ্ছি দুটো জিনিস, আমরা আবার সেই স্ট্রিং কনকাটেনেশন মেথড ইউজ করছি এখানে। আমরা এবার এবার কি করছি দেখুন, ওই স্ট্রিং কনকাটেনেশনের যে পার্টিকুলার অপারেটরটা ছিল এখানে অপারেটর ইউজ করছি। সেক্ষেত্রে আমরা কি করছি, আমরা এখানে নিজেদের মতো একটা স্ট্রিং লিখলুম, সেই স্ট্রিংটা বলছে যে এ কাউন্ট ইজ, বলার পর আমি যোগ করলুম, যোগ করে এখানে যে ভ্যালুটা পেয়েছি সেই ভ্যালুটাকে এখানে রিটার্ন, সেই ভ্যালুটাকে এখানে দিলুম, জাস্ট প্লাস করে ও উত্তরটা দেবে আর কি, রান করাই। ও সরি, ইট ইজ টেকিং আ পার্টিকুলার এরর, দ্যাটস কল টাইপ এরর। হোয়াট ইজ টাইপ এরর? এইখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কাউন্ট যে মেথডটা রয়েছে, আগের মেথডগুলো যেমন স্ট্রিংকে ফেরত দিচ্ছিল, আগের মেথড যে জিনিসটা ফেরত দিচ্ছিল দ্য মেথড উইচ ইজ রিটার্নিং আ পার্টিকুলার টাইপ, আগের মেথডের ক্ষেত্রে ইট ওয়াজ অ্যাকচুয়ালি স্ট্রিং, ইট ইজ রিটার্নিং আ স্ট্রিং, বাট এই মেথডটা যেটা রিটার্ন করছে দ্যাট ইজ নট আ স্ট্রিং, দ্যাট ইজ আ ইন্টিজার, এই মেথড রিটার্ন করছে ইন্টিজার। সুতরাং আমরা আগের দিন বলেছি পাইথন স্ট্রিং এবং ইন্টিজারকে একদম আলাদাভাবে ট্রিট করে, পাইথনের কাছে দুটো জিনিস আলাদা, পাইথন কখনোই এই আর এই কনক্যাটেনেশন যে টেকনিক এটা কেবলমাত্র আমরা স্ট্রিং এর উপর ব্যবহার করতে পারি, ইন্টিজারের উপর ব্যবহার করতে পারি না। ওকে, তো এক্ষেত্রে যদি আমাদের এরকম একটা লিখতে হয় যে এ কাউন্ট ইজ যেটা বেরোবে সেটা, তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা যদি স্বয়ং সম্পূর্ণ কোড তৈরি করি তাহলে কি আমরা কোনো লিখতে পারবো না? অবভিয়াসলি লিখতে পারবো। এক্ষেত্রে আরেকটা পার্টিকুলার ফাংশন আছে, মজার ফাংশন, দ্যাটস কল কনভার্সন ফাংশন, দ্যাটস কল স্ট্রিং। কিছুই নয়, আমরা যদি কোনো ইন্টিজারের আগে, এটা তো ইন্টিজার যেহেতু এ যেটা ফেরত দিয়েছে, হোয়াট দ্য থিং দ্য টাইপ হোয়াট কাউন্ট হ্যাজ রিটার্ন ইজ অ্যাকচুয়ালি ইন্টিজার। সো আমি যদি ইন্টিজারকে স্ট্রিং এ, আমরা পাইথন এটা নিয়ম অনুযায়ী যে আমরা খুব ইজিলি স্ট্রিংকে ইন্টিজার, ইন্টিজারকে স্ট্রিং এ কনভার্ট করতে পারি। কিভাবে কনভার্ট করতে পারি? জাস্ট কিছুই নয়, এই যে ইন্টিজার যেটাকে ফেরত দিচ্ছে দ্যাটস আ ডিএনএ, ডিএনএ ইজ হোল্ডিং আ ইন্টিজার অ্যাকচুয়ালি। ইন্টিজারের আগে যদি আমরা স্ট্রিং এই ফাংশনটা ইউজ করি দ্যাটস কল স্ট্রিং, এবং আমরা স্ট্রিং দিয়ে তারপরে একটা ব্র্যাকেট দিলাম, দিয়ে এইটাকে আর্গুমেন্ট হিসেবে দিলাম, এন্ড দ্যাটস ফাইন, আর আমাদের কোনো ভুল আর কথা না, দ্যাটস ফাইন, সুন্দর চলে এলো। এ কাউন্ট ইজ 2, কি হলো ব্যাপারটা? ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে কি যে এই যে পার্টিকুলার জিনিসটা এটাকে আমরা এইখানে একটা আর 2 নাম্বার এ যেহেতু রিটার্ন করছে, রিটার্নিং ইটস রিটার্নিং আ ভ্যালু দ্যাটস কল 2,
ভেরি নাইস। এইবার যে ব্যাপারটা হচ্ছে যে এই দুইটা আগে ছিল ইন্টিজার পাইথনের টাইপ অনুযায়ী, আমরা যেই তাকে স্ট্রিং মেথড ইউজ করলুম তার উপর, স্যার স্ট্রিং ফাংশনটা যেহেতু তার উপর ইউজ করলুম, ইট ইজ অ্যাকচুয়ালি বিকামিং অ্যাকচুয়ালি স্ট্রিং ইজ বিকামিং ইন্টিজার অ্যাকচুয়ালি, আর কিছুই নয়। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। সুতরাং স্ট্রিং যে একটা ফাংশন সেটাও আমরা বুঝতে পারছি, অ্যাজ এ ফাংশনের মতোই দেখতে আর কি, এবং স্ট্রিং এর কাজটা কি বুঝতে পারছি। এবার এটা মাথায় রাখার কথা যে আমরা এখানে স্ট্রিং কে কনভার্ট করলুম, সরি একটা ইন্টিজার কে একটা স্ট্রিং এ কনভার্ট করে নিলাম, ঠিক সেরকম ভাবে একটা পার্টিকুলার মেথড আছে দ্যাটস কল ইন্ট মেথড। সে ইন্টের মাধ্যমে আমরা যে কোনো ইন্টিজার কে আমি সরি আমরা যে কোনো স্ট্রিং কে উই ক্যান কনভার্ট ইট টু আ ইন্টিজার। অবভিয়াসলি যে কোনো স্ট্রিং মানে আ কাউন্ট ইজ, এটা একটা তো স্ট্রিং, এটা একটা লিটারাল স্ট্রিং, লিটারাল স্ট্রিং কে আমরা কনভার্ট করতে পারি না, কিন্তু আমরা লিটারাল স্ট্রিং নয় এমন যে কোনো কিছুকে কনভার্ট করতে পারি। আচ্ছা, এই কনসেপ্টটা একটু জটিল হয়ে যেতে পারে, এখন জানার দরকার নেই, আমরা এইটুখানি শুধু রেখে দিই মাথায় যে আমরা স্ট্রিং কেও আমরা কোনো একটা ইন্টিজার কেও কনক্যাটানেশন করতে পারি, বাট বেসিক্যালি পারি না, বাট ভার্চুয়ালি মানে এটা দেখে মনে হচ্ছে যে পারছি, কিছুই না, আমরা একটা স্ট্রিং আমরা একটা ইন্টিজার কে বেসিক্যালি তার টাইপটা চেঞ্জ করে তাকে একটা পার্টিকুলার ফাংশনের মাধ্যমে তার টাইপটা চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে তাকে ইন্টিজার করে নিয়েছি, সরি স্ট্রিং করে নিয়েছি ইন্টিজার কে, এবার দুটো স্ট্রিং কে আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম কনক্যাটানেশন টেকনিক আছে আমরা তার মাধ্যমে ব্যবহার করতে পারি। তো এর ফলে কি হলো, এর ফলে কিছুই হলো না, এরপরে সুন্দর এক সুন্দর দেখতে একটা আউটপুট হলো। এই আউটপুটটা যেই দেখবে সে বুঝতে পারবে যে ওকে ফাইন, এরা বলতে চাইছে যে এই ডিএনএ এর মধ্যে এ কাউন্ট কত আছে, ওকে বোঝা যাচ্ছে আর কি অ্যাডেনিন কাউন্ট কত আছে। তো দ্যাটস লাইক দিস আর কি। ওকে, তাহলে আমাদের এই যে স্ট্রিং ম্যানিপুলেশন যে টেকনিক গুলো ছিল, আমরা সেই টেকনিকটাকে এখন মোটামুটি এই কটা স্ট্রিং ম্যানিপুলেশন টেকনিক আমরা দেখলাম, এবং এই কটা স্ট্রিং ম্যানিপুলেশন টেকনিক ইজ মোর দ্যান ইনাফ টু ডু এনিথিং ইন বায়োলজি আর কি। বায়োলজিতে আমরা এই কটা মেথড থেকে আমরা অনেক কিছু করতে পারি আর কি, এইটি পাইথনের সবচেয়ে বড় সুবিধে। সো উইথ দিস জাস্ট সিম্পল মেথডস উই ক্যান ডু মেনি থিংস ইন বায়োলজি। এবার আমরা নেক্সট টপিকে চলে যাবো, যেটা ডে টু ছিল, আগের দিনে সময়ের অভাবে হয়নি আর কি, তো আমরা সেখানেই চলে যাবো। এই যে পার্টিকুলার এক্সারসাইজটা আছে, এক্সারসাইজটা আমরা ঠিক ওই যখন আমরা ডিসকাশন সেশন আসছে ওই সময় আমরা করবো আর কি, আমরা তার আগে থেকে শুরু করার চেষ্টা করবো, দেখা যাক। আমরা তাহলে পরের ইয়েটা পড়ে নিই আর কি, পরের জিনিসটা আমরা একটু দেখে নিই আমরা এবার একটা নতুন টপিকে ঢুকছি, দ্য টপিক ইজ অ্যাকচুয়ালি কল্ড ফাইল হ্যান্ডলিং। আচ্ছা, ফাইল হ্যান্ডলিং জিনিসটা কি, ধরে নিন আমি তো একটা একটাই মাত্র স্ট্রিং নিয়ে কাজ করছি, হয়তো 10টা 20টা 30টা 40টা নিউক্লিওটাইড সিকোয়েন্স। বাস্তবে আপনি যখন কাজ করবেন, যদি আপনারা দেখেন যে জিন ব্যাংকে গেলেন, জিন ব্যাংকে গিয়ে এনসিবিআই জিন ব্যাংকে গিয়ে সেখান থেকে কোনো একটা যে কোনো একটা অ্যানিমেলের যে কোনো একটা জিনের একটা ফাস্ট সিকোয়েন্স আপনি ডাউনলোড করে নিলেন, সাপোজ কক্স জিন, ওকে কক্স জিনের আপনি হয়তো তার ফার্স্ট সিকোয়েন্সটা আপনি সিকোয়েন্সটা চাইলেন তার সিডিএনএ সিকোয়েন্সটা আপনি ডাউনলোড করে নিলেন, ফার্স্ট সিকোয়েন্স ইজ ফাইন, এটা ইজিলি অ্যাভেলেবেল, ওয়াইডলি অ্যাভেলেবেল থিং। সমস্যাটা হচ্ছে গিয়ে আপনি বায়োলজির প্রায় সমস্ত কিছুতে সমস্ত মানে কাজে আপনারা একটা মানে আপনি যে জিনিসটা পাবেন আর কি, আপনাদের কাছে ইনপুটটা যেভাবে আসবে সেটা কিন্তু ওই অ্যাজ এ স্ট্রিং হিসেবে মানে বেয়ার স্ট্রিং হিসেবে আসবে না, সেই স্ট্রিংটা কোনো না কোনো একটা পার্টিকুলার ফাইলের মধ্যে ঢোকানো থাকবে, দ্যাটস অল। ফাইলের মধ্যে ঢোকানো থাকবে মানে ফাইলের মধ্যে ঢোকানো থাকবে জিনিসটার অর্থ হচ্ছে কি, যে কোনো একটা টেক্সট ফাইল অথবা কোনো একটা ফাস্তা ফরম্যাটের ফাইল তার মধ্যে ওই স্ট্রিংটাকে ইনকর্পোরেট করা আছে, ঢোকানো আছে। তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাইথনে একটা খুব গুরুত্বপূর্ণ শেখার জিনিস, বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে, কারণ দেখুন একদম বিগিনার যে পাইথন কোর্স আছে কোনো জায়গায় ফাইল হ্যান্ডেলিং প্রথমে শেখানো হয় না আর কি, মানে ফাইল হ্যান্ডেলিং ইজ নট অ্যাকচুয়ালি আ বিগিনার্স থিং, ইট ইজ অ্যাকচুয়ালি অ্যাট ইন্টারমিডিয়েট এক্সপার্টিস লাগে এটার জন্য, মানে এক্সপার্টিস লাগে না বাট একটা ইন্টারমিডিয়েট এক্সপার্টিস যারা আছে তারা এটা শেখে। কিন্তু বায়োলজিতে ফাইল হ্যান্ডেলিং ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কারণ আমরা বিভিন্ন ফাংশন থেকে যে ফাইলটা পাবেন, ধরে নিন কোনো একটা দুটো সিকোয়েন্সের আপনি হয়তো ব্লাস্ট করলেন বা ক্লাস্টার ডাব্লিউ রান করানো হলো, এই জাতীয় কিছু রান করলেন, বিভিন্ন রকম যে মেথডস রয়েছে, বাইনফোর্ড মেথডস রয়েছে, সেগুলো রান করলেন, তার ফলে যে আউটকাম যেটা পাবেন সেটা অলওয়েজ ইউ উইল গেট ইট ইন আ টেক্সট ফাইল অর ইন আ ফাস্টা ফরম্যাট, দ্যাটস অল। র সিকোয়েন্স আপনি পাবেন না,
তাহলে আপনি একটা ফাস্টা ফরম্যাটে ফাইল ডাউনলোড করলেন, করে এবার সেই ফাইলটাকে তো আগে পাইথনকে তো সেই ফাইলটা রিড করতে হবে, রিড না করলে আপনারা এত যা মেথড শিখেছেন কোনো মেথড কোনো কিচ্ছু কাজ করবে না আর কি। সো ফার্স্ট ইউ হ্যাভ টু জাস্ট রিড দ্য ফাইল, দ্যাটস আ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট থিং। তো সেক্ষেত্রে কি করবো আমরা, এটার আগে আমি আমার যে ফোল্ডার আছে তার মধ্যে ধরে নিন আমি কিছু ফাইল তৈরি করে রেখেছি, আমি আপনাকে দেখাচ্ছি। সাপোজ আমরা কিছু ফাইল আছে, সাপোজ এখানে একটা ফাইল রয়েছে, দিস আ টেক্সট ফাইল, ওকে দ্যাট ইস আ টেক্সট ফাইল, ইট হ্যাজ আ প্লেইন টেক্সট। আমি এই সিকোয়েন্সটা জাস্ট কপি করে নিচ্ছি, কিছুই না, আমি একটা নতুন ফাইল এখানে, ফাইন, ওকে ফাইন, ওকে আমি দুটো টেক্সট টিএক্সটি এক্সটেনশন আছে ফাইলে, আমি সেটা শেষ করে দিচ্ছি। ওকে ম্যাম, অ্যাসাইনমেন্ট ডট ডিএনএ এর একটা পার্টিকুলার ফাইল আমি তৈরি করে রেখেছি অ্যাসাইনমেন্টের জন্য, ফাইলটা আপনাকে দেখাই আপনাদেরকে। আমি যদি ফাইলটা ক্লিক করি, অ্যাকচুয়ালি এর ভেতরে কিছু নেই, এর ভেতরে একটা ডিএনএ সিকোয়েন্স রয়েছে, দ্যাটস অল, দিস ইজ নাথিং এলস, জাস্ট আ ডিএনএ সিকোয়েন্স। তো এই ডিএনএ সিকোয়েন্সটা আর আমাদের কিন্তু এটা একটা বেসিক্যালি স্ট্রিং, কিছুই নয়, পাইথনের কাছে একটা স্ট্রিং, স্ট্রিংটা আছে, আমরা যে স্ট্রিংটা কপি করে নিই পাইথনে পেস্ট করি, পাইথন সমস্ত মেথড স্ট্রিং এর উপর ইউজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু পাইথন অ্যাজ ইট ইজ ফাইল থেকে নিজে নিজে এক্সট্রাক্ট করতে পারবে না, এক লাইনের স্ট্রিং আছে, আপনি এখান থেকে আইসোলেট করে নিলেন, কোনো অসুবিধা নেই, আপনি কপি করে নিলেন, কিন্তু এই স্ট্রিংটা যদি এক লাইনে না হয়, যদি এরকম আপনার 500 লাইনের হতো, বাস্তবে যেটা হয় আর কি, যে কোনো জিনিস সিকোয়েন্সের ক্ষেত্রে 500 লাইন, 1000 লাইন, 20,000 লাইন, 50,000 লাইন স্ট্রিং, তাহলে কি করতেন, তাহলে সেটা হাতে করে হাতে কলমে কাজ করা সেটা পসিবল ছিল না। কিন্তু সেক্ষেত্রে আমাদের জিনিসটা ইউজ করতে, দ্যাটস অল দ্য থিংস দ্যাট উই হ্যাভ টু অ্যাকচুয়ালি ইউজ, উই হ্যাভ টু অ্যাকচুয়ালি উই হ্যাভ টু ম্যানিপুলেট দ্য ফাইল। সো হাউ ইউ ক্যান ওপেন দ্য ফাইল, হাউ ইউ ক্যান রান দ্য ফাইল, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট থিং ইন পাইথন, অ্যাট লিস্ট ইন দ্য ইউজ অফ বায়োলজি অ্যাকচুয়ালি। তো আমি ফাইল হ্যান্ডেলিং কি করে করব সেটা আমরা দেখাচ্ছি এবার। প্রথম হচ্ছে কি, ফাইলকে আমরা রিড কি করে করব, পাইথনে জাস্ট ফাইল লিখলি পাইথন কিছু করবে না আর কি, ফার্স্ট উই হ্যাভ টু রিড দ্য ফাইল। রিড কিভাবে করব, রিডের জন্য প্রথমে ফাইলটাকে ওপেন করতে হবে, একদম ঠিক যেরকম ভাই আপনার কাছে যদি কোনো একটা ফাইল আসে, আপনাকে ফাইলের ভেতরে থাকা জিনিস রিড করতে গেলে কি করতে হয়, একদম প্রথমে জিনিসটা হচ্ছে ফাইলটাকে ওপেন করতে, দ্যাটস অল, ফার্স্ট উই হ্যাভ টু ওপেন দ্য ফাইল, দেন উই হ্যাভ টু রিড দ্য ফাইল, ওপেন না করলে রিড করা যায় না। সেক্ষেত্রে প্রথম হচ্ছে কি, আমরা ওপেন করব, আবার এটা মাথায় রাখতে হবে যে আমরা প্রথমে একটা অবজেক্ট নিচ্ছি, দ্যাটস ফাইল, সাপোজ ফাইল ওয়ান, প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করলাম ফাইল ওয়ান, তারপরে আমরা একটা পার্টিকুলার ফাংশন ইউজ করছি, দ্য ফাংশন ইজ কল ওপেন ফাংশন, দিস ফাংশন লাইক দ্য প্রিন্ট ফাংশন, লাইক দ্য লেন ফাংশন অ্যান্ড অল দ্য ফাংশন, ওপেন ইজ অলসো আ ফাংশন, বাট ওপেন ইজ আ ফাংশন হুইচ ইজ স্পেসিফিক টু আ ফাইল। সুতরাং ওপেন কেবলমাত্র ফাইলের উপর কাজ করতে পারে আর অন্য কোনো অবজেক্টের উপর কাজ করে না, ওপেন অনলি ওয়ার্কস অন দ্য ফাইল, দ্যাটস অল। আমি স্ট্রিং এর মধ্যে, স্ট্রিং এর আগে যদি ওপেন লিখে আপনি তার ভেতরে যদি স্ট্রিং লিখে দেন, ওপেন কাজ করবে না, আমাকে এরর দেখাবে একটা, দ্যাটস অল। সুতরাং ওকে, কি লিখলুম, আমি প্রথমে একটা ভ্যারিয়েবল তৈরি করলুম, একটা ওপেন তৈরি করলুম, তারপরে আমি ওই যে ফাইল যেটা আপনি খুলতে চাইছেন সেই ফাইলের নেমটা, নামটা লিখে, এখন আমি আমার এই পাইথনের যে স্ক্রিপ্টটা, এই স্ক্রিপ্টটা যে ফোল্ডারে আছে কম্পিউটারের মধ্যে, এই ফাইলটাও সেই ফোল্ডারে রাখা আছে। সুতরাং ফাইলের আর পাথ দেওয়ার কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে। কিন্তু যদি সেটা না হয়, আপনার ফাইল যদি একটা একটা সিস্টেমের অন্য জায়গা থেকে আসে, আপনার ফাইল হতে আছে ডি ড্রাইভে, আপনি ফাংশনটা রান করাচ্ছেন সি ড্রাইভ থেকে, তাহলে আপনাকে প্রথম সেই ফাইলের ডাইরেক্টরিতে যেতে হবে। ফাইলের ডাইরেক্টরি কি করে যায় সেটা আপনারা বিভিন্ন অসংখ্য ভিডিও আছে ইউটিউবে, আমরা দেখে নিতে পারে। তো ফাইলের ডাইরেক্টরি কি করে আমরা খুঁজে বার করি আর কি, তো সেটা এই মুহূর্তে সেটি মাথা ঘামাচ্ছি না, সেটা ওটা আমরা যখন এগুলো শিখে যাবেন ওটা কোনো ব্যাপারই না, দ্যাটস আ ভেরি ইজি থিং। তো সেটা পাইথনের জন্য না, যে কোনো জিনিসের জন্যই আমরা, আমাদের দরকার হতে পারে হাউ টু নো দ্য ডাইরেক্টরি অফ পার্টিকুলার ফাইল। তো আমরা সেই সব জটিলতার মধ্যে যাচ্ছি না, আমরা জাস্ট এখানে কি দিলুম, এখানে কিন্তু আমরা আমরা একটা ফাংশন ইউজ করলাম, দ্যাটস কল ওপেন ফাংশন, এর একটা আর্গুমেন্ট আছে, এই আর্গুমেন্টের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করলাম দ্যাটস অ্যাকচুয়ালি আ স্ট্রিং, উই আর ইউজিং আ স্ট্রিং, এক্ষেত্রে স্ট্রিংটা হচ্ছে কি একটা ফাইলের নাম, দ্যাটস অল, দ্য স্ট্রিং ইজ অ্যাকচুয়ালি আ নেম অফ আ পার্টিকুলার ফাইল হুইচ ইজ লোকেটেড ইন দ্য সেম ডিরেক্টরি হোয়ার দ্য
স্ক্রিপ্ট ইজ লোকেটেড, রান করিয়ে দিল, কোনো অসুবিধা নেই, ভুল কিছু হয়নি আর কি, এরর নেই। আচ্ছা এইবার একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, আমি আগের বারে বলেছি না, বিভিন্ন বলে গেলাম যে আমি কোনো যখন মেথড ইউজ করছি, ফাংশন ইউজ করছি, তখন ওটা কিছু রিটার্ন করে, ওই রিটার্নটা কি হতে পারে, রিটার্নের টাইপটা জেনে নেওয়া আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা এই এই যে ওপেন ফাংশন যেটা ফাইলের ওপর কাজ করলো, এটা কি রিটার্ন করলো, কি রিটার্ন করতে পারে এটা? ইটস অ্যাকচুয়ালি রিটার্ন আ পার্টিকুলার টাইপ অফ থিং, এটা একটা নতুন টাইপ, যে টাইপের কথা আমরা আগে শুনিনি। আমরা আগে শুনেছেন স্ট্রিং একটা টাইপ, ইন্টিজার একটা টাইপ, এটা একটা নতুন জিনিস, নতুন টাইপ, দ্যাটস কল আ ফাইল অবজেক্ট। ওকে, ইট ইজ রিটার্নিং আ সামথিং, আ টাইপ, দ্য টাইপ ইজ কল ফাইল অবজেক্ট। তো এটা একটা জিনিস রিটার্ন করলো, যে টাইপ সেই টাইপের নাম আমরা বলছি ইটস আ ফাইল অবজেক্ট, ইটস রিটার্নিং আ ফাইল অবজেক্ট। সুতরাং ফাইল অবজেক্ট কিন্তু ঠিক যেরকম স্ট্রিং এবং ইন্টিজার একটা টাইপ, ফাইল অবজেক্ট এরকম একটা টাইপ। সুতরাং এটার কিছু হ্যান্ডেলিং এর স্পেসিফিক কিছু টেকনিক আছে আর কি। কিরকম টেকনিক আমরা একটার মধ্যে যাই, সাপোজ ফাইলটা ওপেন করেছি, ওকে, এইবার ফাইল তো ওপেন হয়ে গেছে, কিন্তু ওপেন হওয়ার পর তো আমরা কিছু দেখতে পাচ্ছি না, আমরা যদি প্রিন্ট করি কি হবে, প্রিন্ট করলে কিছু আসবে না, আপনি দেখতে পারেন, দ্যাটস অল, প্রিন্ট করলে কিছু আসবে না, আমরা সেই জায়গায় যাচ্ছি না, আমরা অন্য জাস্ট প্রসেসের মধ্যে ঢুকি। এইবার এই ফাইল অবজেক্ট থেকে ফাইলটাকে, যে ফাইলটা ছিল র, যে ফাইলটা ছিল আমার ডেস্কটপে বা আমার সিস্টেমে, সেই ফাইলটাকে আমি ফাইল অবজেক্টে কনভার্ট করলাম, এবং কনভার্ট করে সেই জিনিসটাকে আমি অ্যাসাইন করলাম ফাইল ওয়ান বলে এই পার্টিকুলার ফাইল, পার্টিকুলার ভ্যারিয়েবলটায়। এরপরে আমি একটা নতুন ভ্যারিয়েবল তৈরি করলাম, দেখছি ফাইল টু। এর কাজ কি, এর কাজ হচ্ছে কি, ফাইল ওয়ানের মধ্যে থাকা যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটাকে ও পড়বে আর কি, রিড করবে। দ্যাট মিনস উই হ্যাভ টু ইউজ অ্যানাদার মেথড, ইটস নট আ ফাংশন, এটা মাথায় রাখো, ইটস নট আ ফাংশন, ইটস অ্যাকচুয়ালি মেথড, দ্য মেথড হুইচ ইজ স্পেসিফিক টু আ ফাইল অবজেক্ট। তাহলে এটা হচ্ছে ফাইল অবজেক্ট যেটা রয়েছে, যে টাইপ, আ পার্টিকুলার টাইপ, দ্যাটস কল ফাইল অবজেক্ট। এই রিড, যে রিড যে মেথডটা রয়েছে, এই রিড মেথডটা, রিড মেথড উইল অনলি অ্যাক্ট অন দ্য ফাইল অবজেক্ট। অন্য যদি কোনো অবজেক্টের বা অন্য যদি কোনো টাইপ, যেমন স্ট্রিং এর উপর বা ইন্টিজারের উপর যে রিড আমরা ইউজ করি, তাহলে একটা এরর দেখাবে, অ্যাসাইনমেন্ট এরর, কিন্তু এক্ষেত্রে সেই যাতে কোনো এরর থাকবে না। ওকে, এইবার এটা, হ্যাঁ এই লাইনটা কি করলো, বেসিক্যালি এই লাইনটা কিছুই করলো না, এই লাইনটা এই যে ফাইল ওয়ানের মধ্যে থাকা যে স্ট্রিংটা রয়েছে, সেই স্ট্রিংটার উপর আমরা রিড মেথডটা ইউজ করলো, এ পুরো জিনিসটাকে পড়লো, স্ট্রিংটাকে পড়লো, পড়ে ওই স্ট্রিংটাকে ও ফাইল টুতে সেভ করে দিল। এইবার ফাইল ওয়ান ইজ অ্যাকচুয়ালি আ ফাইল অবজেক্ট, বাট ফাইল টু, এই ভ্যারিয়েবলটা কিন্তু ফাইল অবজেক্ট না, এই ভ্যারিয়েবল হচ্ছে স্ট্রিং অবজেক্ট, ইটস অ্যাকচুয়ালি সরি ইটস আ স্ট্রিং টাইপ। সুতরাং এর টাইপ হচ্ছে ফাইল অবজেক্ট, এর টাইপ হচ্ছে স্ট্রিং। আমরা এবার প্রিন্ট ফাংশনটা ইউজ করি এরকম। দ্যাটস ফাইন, ওই ঠিক ওর মধ্যে, ওই যে আমি যে ফাইলটা আমি দেখালাম, ওই ফাইলের মধ্যে যা লেখা ছিল সেই জিনিসটা এখানে চলে এসেছে। তাহলে আমরা এর মাধ্যমে কি শিখলুম, এর মাধ্যমে এইটুকুনি জিনিস জানলুম যে আমরা একটা ফাইল, আমরা সিস্টেমে থাকা একটা ফাইল, তার ভেতরে থাকা যে সিকোয়েন্স বা যাই থাকুক না কেন, সেটা আমরা পড়বো কি করে, দ্যাটস অল। এর পরে হচ্ছে কি, ফাইল অবজেক্টের একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, যে ফাইল অবজেক্টে রিড ফাংশন যখন কোনো ফাইল অবজেক্টকে রিড করে না, তখন তারপরে একটা করে নিউ লাইন ক্যারেক্টার যোগ করে দেয়, যেটা আপনি এখানে এক্ষুনি দেখতে পারবেন না, এর মধ্যে সেটা দেখা যাচ্ছে না, বাট এর মধ্যে এর পেছনে এরকম একটা অদৃশ্য জিনিস আছে, দ্যাটস কল আ নিউ লাইন, দ্যাট মিনস নিউ লাইন ক্যারেক্টার, ওই ব্ল্যাক ব্ল্যাক স্ল্যাশ এন, এই জিনিসটা এর মধ্যে যোগ করে দেয় আর কি। এরা অদ্ভুত, এটা পিকিউলিয়ার ক্যারেক্টারিস্টিক্স। তো আমাদের সবসময় কি করতে হবে, যখনই আমরা এই জাতীয় ফাইলকে যখন আমরা রান করাবো, তখন আমাদের এই প্রথমে রিড মেথড ইউজ করার পর এর পেছনে আর একটা মেথড আমরা ইউজ করবো, দ্যাটস কল আর স্ট্রিপ। আর স্ট্রিপের কাজ হচ্ছে কি, এর মধ্যে যদি কোনো নতুন লাইন থাকে, তাহলে সেই নিউ লাইন যে ক্যারেক্টারটা তৈরি করছে, আর স্ট্রিপের কাজ হচ্ছে কি, সেই নিউ লাইন ক্যারেক্টারটাকে বার করে দেয়া। এখন আর স্ট্রিপ যে মেথডটা আছে, আমি এটা মানছি যে এই যে ফাইল মেথড, ফাইলের মধ্যে যে রিড মেথডটা আছে, রিড মেথড কোনো রকম আর্গুমেন্ট নেয় না, বাট আর স্ট্রিপ মেথড আর্গুমেন্ট নেয়। কোন জিনিসটা আর্গুমেন্ট নেয়, সেটা হচ্ছে কি, এই পুরো স্ট্রিং থেকে ও একটা পার্টিকুলার ক্যারেক্টারকে স্ট্রিপ করে বার করে দেবে, দ্যাটস আপ স্পেশাল ক্যারেক্টার।
কোনটা স্ট্রিপ, এক্সট্রা অফ দিস অ্যাট্রিবিউটেড আসছে, ফাইন, ওকে। এই আর্ট স্ট্রিপ মেথডে এখানে একটা এরর আসছে, আমরা এই এররটাকে একটু পরে সমাধান করছি, দ্যাটস ফাইন। আর্ট স্ট্রিপ না করলেও এই মুহূর্তে এখানে কোনো অসুবিধা হবে না, আমি এররটাকে দেখছি এক্স্যাক্টলি কী জন্য আসছে। ওকে, আমরা একটু পরের টপিকটা করে নিই, দ্যাট উইল বি গুড থিং, হ্যাঁ দ্যাটস ফাইন। আচ্ছা, আর্ট স্ট্রিপের ব্যাপারটা আমরা একটু পরে দেখছি, এক্স্যাক্টলি এররটা কেন আসছে একটু একটু দেখে নিতে হবে আমাকে। ওকে ফাইন, সো ডিলিং উইথ নিউ লাইন, ডিলিং উইথ নিউ লাইনের জন্য আমাদের এই পার্টিকুলার একটা মেথড ইউজ করতে হবে, মেথড ইউজ করা আর্ট স্ট্রিপ। আর্ট স্ট্রিপ মেথডটা ইউজ করার সময় এখানে একটা এরর আসছে, সো এই এররটা কেন আসছে আমি একটু দেখে নিতে হবে, আমি একটুখানি দেখার দেখতে গেলে আমাকে একটুখানি সময় ব্যয় করতে হবে আর কি, সেটা এক্ষুনি আমি করছি না, আমরা এই সেশনটা শেষ হয়ে যাক তারপরে আমরা করছি আর কি, সেটা দেখে নেব। তো ফাইন, এরপরে আমরা নতুন দেখছি যে হোয়াট ইজ হাউ টু হ্যান্ডেল আ মিসিং ফাইল। মিসিং ফাইলকে কি করে হ্যান্ডেল করতে হয়, দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং থিং। মিসিং ফাইল মানে হচ্ছে কি, যে আপনি একটা কোনো ফাইলে সার্চ দিলেন, সাপোজ এখানে হয়তো অ্যাসাইনমেন্ট ওয়ান ডিএনএ ডট অ্যাসাইনমেন্ট আন্ডারস্কোর ডিএনএ ডট টেক্সট, এই একটা ফাইল হয়তো আমরা সার্চ করছি, হয়তো আপনি ফাইলের নামটা ভুল লিখলেন, অথবা আপনি আপনি এমন একটা ফাইলের নাম লিখলেন যে ফাইল হয়তো আপনার কম্পিউটারে নেই বা ওই ডাইরেক্টরিতে নেই, তখন যদি আপনি লিখে যদি এই জাতীয় একটা এই জাতীয় প্রোগ্রাম রান করান তাহলে আপনাকে এরর দেবে, দ্যাটস কলার দ্য ফাইল ইজ নট ইন দ্য সিস্টেম, এই একটা এরর দেবে, দ্যাটস মিসিং ফাইল এরর আর কি। তো এই সেইটাকে সমাধান করতে গেলে, এটা যখন আমরা একটু বাড়িতে করে দেখবেন, এটা আমরা এখানে দেখাচ্ছি না, এটা সমাধান কিছুই না, সমাধান হচ্ছে কি ওই ফাইলটা আপনাকে ওই ডাইরেক্টরিতে এনে রাখতে হবে, দ্যাটস অল, রাখতে হবে বা নতুন করে ওই ফাইল একটা ক্রিয়েট করে নিতে হবে। সুতরাং এই দুটো ছাড়া আর কোনো উপায় নেই যদি কোনো ফাইল মিসিং দেখায় আর কি, কোনো সিস্টেমে যদি কোনো ফাইল কোনো সময় মিসিং দেখায় তাহলে না আপনাকে সেটা ফাইলটা ওখানে নতুন করে রাইট করে নিতে হবে, অথবা ফাইলটাকে কোনো জায়গা থেকে অন্য যদি কোনো ডিরেক্টরিতে থাকে তাহলে সেখান থেকে এনে এখানে কপি করতে হবে, দ্যাটস ফাইন। আচ্ছা, আমরা এরপরে নেক্সট আর দুটো মাত্র আমাদের জাস্ট টপিক আজকে আছে, দুটো টপিক আমরা শেষ করে নিতে পারবো আশা করি। লেটস কল, আমরা তো ফাইল ওপেন করা শিখলাম, তো আমাদের কাছে যদি কোনো নতুন ফাইল থাকে তাহলে সেটা আমরা ওপেন করতে পারি, খুব ভালো কথা। আচ্ছা, সবসময় তো মানে আমাদের এরম মতো আমরা চাইতে পারি যে আমরা যে প্রোগ্রামে এতদিন আউটপুট করছি, তো আমি আমি হয়তো একটা পার্টিকুলার লেন ফাংশন ইউজ করলাম, অথবা একটা কাউন্ট ফাংশন ইউজ করলাম, অথবা যাও একটা ইউজ করলাম, স্ট্রিং কাটিং একটা ফাংশন ইউজ করলাম আর কি, স্ট্রিং স্ট্রিপ করার ফাংশন, তো যাই করি না কথা একটা আউটকাম দিচ্ছে, সেটা একটা ইন্টিজার আউটকাম হতে পারে, স্ট্রিং আউটকাম হতে পারে, হোয়াট এভার দ্য থিংস, একটা কিছু আউটকাম দিচ্ছে, ভালো কথা। আচ্ছা, এই যে আউটকামটা দিচ্ছে, এই আউটকামটা তো আমরা আমাদের যে আউটপুট যে জায়গাটা আছে সেই জায়গায় দেখতে পাচ্ছি, আমরা যদি এটা না করে আমরা যদি চাই যে আউটকামটা আমাদের একটা ফাইলে সেভ করে রাখবো আমরা, এবং পরবর্তীকালে ওই আউটকামটা যে ফাইলে আছে ওই ফাইলটা অন্য একটা প্রোগ্রামে হয়তো কাজে লাগাবো, অন্য আর একটা পার্টিকুলার সেট অফ কোডে হয়তো আমরা সেটা কাজে লাগবে আর কি, তো সেটা যদি আমরা করতে চাই কিভাবে করব, আমরা কি নতুন ফাইল লিখতে পারি, মানে যে ফাইলটা অস্তিত্ব নেই আর কি, সেই ফাইল কি আমরা নতুন করে লিখতে পারি, এটা পসিবল? হ্যাঁ, অবভিয়াসলি পসিবল, পাইথনের ক্ষেত্রে তারও কিছু পার্টিকুলার মেথড আছে, কিছু ফাংশন আছে, আমরা একবার একটা জিনিস দেখি নি, আপনাদের এখানে কি কি ফাইল রয়েছে আমার এই ডাইরেক্টরিতে, এখানে জাস্ট এই কটা ফাইল রয়েছে, লাইক টেস্ট টিএক্সটি, টেক্সট ডট ফাইল, দ্যাট ডিএনএ ডট টিএক্সটি, এই তিনটা টিএক্সটি ফাইল রয়েছে আর কি, ডিএনএ, টেস্ট আর একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ওয়ান, এছাড়া আর কোনো কিন্তু টেক্সট ফাইল নেই এর মধ্যে, তো আমি একটা নতুন ফাইল তাহলে ক্রিয়েট করে নেবো যে কোনো ফাইলের। সুতরাং এটা করার জন্য কি করব, সো আমাদের প্রথমে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করার জন্য কি অপশন, কি মানে কি মেথড আমরা ইউজ করব ক্রিয়েট করার জন্য, আসলে ক্রিয়েট করার ফাংশনটাও এক, ফাইল ওপেন করার যা ফাংশন ফাইল ক্রিয়েট করার ফাংশনও এক। সাপোজ ফাইল ওয়ান, দ্যাট ইজ সাপোজ ফাইল টু, বেশ নতুন আমি একটা তৈরি করলাম ভ্যারিয়েবল, তৈরি করে আমি একটা ফাইল ওপেন করলাম, সেই ফাইলটার নাম দিলুম নিউ ফাইল, সাপোজ আমি একটা টেক্সট ফাইল তৈরি করতে চাইছি, ফাস্টা ফাইল লিখতে করলে FAST দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই দুটোর মধ্যে পার্থক্য কি হচ্ছে, পার্থক্য হচ্ছে যে যদি ফাইলটা অলরেডি আপনার সিস্টেমে থাকে তাহলে পাইথন ওপেন ফাংশনের মাধ্যমে
যেটা কিনা ফাইলের উপর কাজ করে, ওপেন ফাংশনের মাধ্যমে সেই ফাইলটাকে পাইথন ওপেন করবে এবং সেই ফাইলটা যে জিনিসটা আছে সেটা ফাইল অবজেক্ট হিসেবে কোনো একটা ভ্যারিয়েবলে স্টোর করবে। কিন্তু ওই ফাইল যদি সিস্টেমে না থাকে তাহলে কি করবে? আমি বলছি ফাইল মিসিং ফাইলের কিছু প্রবলেম হয়। ইয়েস, অ্যাকচুয়ালি পাইথন সেই জায়গায় যেটা করে সেটা হচ্ছে কি, পাইথন অটোমেটিক্যালি নিজেই সেই ফাইলটা তৈরি করে নেয়। পাইথন অ্যাকচুয়ালি ক্রিয়েটস দ্যাট ফাইল ফর ইউ। তাহলে আপনি যদি এখানে এমন কোনো ফাইল লেখেন যে ফাইলটা ডাইরেক্টরিতে নেই, পাইথন কি করবে, সেই ফাইলটা তৈরি করে নেবে নতুন করে। দ্যাটস অল। তাহলে ওপেন ফাংশনে যদি আমরা এমন একটা অ্যাসাইনমেন্ট দিই, আমরা একটা এমন একটা আর্গুমেন্ট দিচ্ছি ওপেন ফাংশনে যে আর্গুমেন্টটা হচ্ছে কি অলরেডি এক্সিস্ট করছে, তাহলে ওপেন ফাংশন সেই আর্গুমেন্টটাকে ওপেন করবে। যদি সেই আর্গুমেন্টটা না থাকে, আর্গুমেন্টের যে ফাইল নেম আছে যদি না থাকে, তাহলে ওপেন ফাংশন সেই আর্গুমেন্টটাকে ক্রিয়েট করবে নতুন করে। দ্যাটস অল। এই দেখুন, এই হচ্ছে কি ফাইল নট ফাউন্ড এরর। ওকে, এখানে কি করতে হবে? হ্যাঁ 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 কৃষ্ণেন্দু, ওয়ান্স অ্যাগেন কৃষ্ণেন্দু, হ্যাঁ বলছি, তুমি কি নতুন শো করছো ওটা দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ আমি শো করছি, দাঁড়ান। তুমি যে ফাইলের ওকে ওকে, পেজগুলো আমি দিয়েছিলে ওটা চেঞ্জ সেগুলো দেখা করেছি, যাচ্ছে, এটা দেখা যাচ্ছে না? একটা মিনিট, কিছু একটা একটু একটু মানে গন্ডগোল হচ্ছে, আমি একটু 2 মিনিট সময় নিচ্ছি জাস্ট। এবার দেখা যাচ্ছে সঞ্জিতা? এবার কি দেখা যাচ্ছে? ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে আমি মানে ওটাই দেখা যায়নি আগেরটা, তাহলে আমি বলি আর একবার করে। তো ব্যাপারটা হচ্ছে কি, যে আমি কি বললাম যে ফাইল আমরা যদি অটোমেটিক্যালি ফাইলটা থেকে থাকে আমাদের সিস্টেমে, তাহলে সেই ফাইলটা আমি ওপেন করতে পারি এই পার্টিকুলার ফাংশনটা দিয়ে, আজকাল ওপেন ফাংশন। ওকে, সেখানে কিছু এরর আসতে পারে, দ্যাটস কল আর স্ট্রিপ দিয়ে আমরা সেই এটাকে তৈরি বাদ দিতে পারি। কিন্তু এখানে আর স্ট্রিপ যখন কাজ করলো, তখন আর স্ট্রিপটা ঠিকঠাক কাজ করলো না। কেন কাজ করলো না আমি একটু দেখিনি, 1 মিনিট। ওকে ওকে, ফাইন, ইটস ইটস ওয়ার্কিং না। তো আমি ওখানে একটা আর স্ট্রিপের জায়গায় একটা আর ভুল লিখেছিলাম আর কি, বা স্পেলিং মিস্টেক হয়েছিল, দ্যাটস ওয়াই আর স্ট্রিপ ঠিকঠাক ওয়ার্ক। যাই হোক, তো আমরা এখান থেকে বেরিয়ে যাই নেক্সট ফাইলে। যাই হোক, হ্যাঁ, এইবার এইবার হচ্ছে কি, আমরা যদি নতুন ফাইল তৈরি করি তাহলে কি করে করব? তাহলে কিছুই নয়, আবার আমরা একটা অবজেক্ট তৈরি করব, যে অবজেক্টটা কিনা ফাইলটাকে ধরে রাখবে, ফাইল অবজেক্ট হয়ে যাবে সেটা, মানে সরি একটা ভ্যারিয়েবল তৈরি করবো, ভ্যারিয়েবলটা কিনা ফাইল অবজেক্টটাকে ধরে রাখবে। আমরা ওপেন করব, যে ফাইল তৈরি করতে চাইছি সেই ফাইলের নাম দেবো আর্গুমেন্ট হিসেবে। এটা মাথায় রাখতে হবে, যদি সেই ফাইলটা অলরেডি না থাকে সিস্টেমে না থাকে, তাহলে যদি আমরা আর্গুমেন্ট দিই, আমরা যদি রান করাই, নিউ ফাইল, নিউ ফাইল, নিউ ফাইল, নিউ ফাইল, ওকে, সাপোজ আমি নতুন ফাইল তৈরি করতে চাইছি, সে নিউ ফাইল আগে একবার তৈরি করা হয়ে গেছে, দ্যাটস কল আমি একটা নতুন ফাইল তৈরি করতে চাই, সে নিউ ফাইল ওয়ান, নিউ ফাইল ওয়ান, নতুন ফাইল তৈরি করেছি, নিউ ফাইল ওয়ান। ওকে, এই ফাইলটা যদি আমরা তৈরি করার চেষ্টা করি এই পার্টিকুলার ফাংশন দিয়ে, আমরা রান করাই, তাহলে একটা এরর আসে, দ্যাটস এরর ইজ কল ফাইল নট ফাউন্ড এরর। তো আমরা এখানে যখন দেখলাম যে মিসিং ফাইল, সেই মিসিং ফাইল এরটা এরর, কারণ সিস্টেমের মধ্যে এই ফাইলটা নেই, দ্য সিস্টেম ডাজ নট হ্যাভ দিস ফাইল। ওকে, তো আমি একবার দেখি নি, আর একবার ফিরে যাই আমার ফোল্ডারে, সেখানে এই ফাইলটা আছে কিনা। না, সেখানে আমি নতুন ফাইলটা তৈরি করেছিলাম আগে, এই নিউ ফাইল আছে, বাট নিউ ফাইল ওয়ান বলে কোনো ফাইল নেই, এর মধ্যে কোনো টেক্সট ফাইল, এমন কোনো টেক্সট ফাইল নেই যেটার নাম নিউ ফাইল ওয়ান। সুতরাং পাইথন কিন্তু সেটা বুঝতে পারছে না, পাইথন পাচ্ছে না যে পাইথন ওপেন করতে, যখন পাইথনকে বলছি পাইথন কান্ট ওপেন দ্য ফাইল বিকজ দ্য ফাইল ইজ নট ইন দ্য ডিরেক্টরি। তো এক্ষেত্রে আমরা কি করতে হবে, নতুন ফাইল যদি আমরা করতে চাই, আচ্ছা এখানে একটা মাথায় রাখার জিনিস, সেটা হচ্ছে যে এই যে ওপেন যে ফাংশনটা আছে, এই ফাংশন আর্গুমেন্ট নেয় একটা, এই একটা আর্গুমেন্ট দিয়ে আমরা আগেই কাজ করেছি, বেসিক্যালি একটা আর্গুমেন্ট নেয় না, দুটো আর্গুমেন্ট নেয়।
দুটো আর্গুমেন্ট নাই, সেকেন্ড আর্গুমেন্টটা পরে লিখতে হয়। এখন সমস্যা এটা হচ্ছে কি যে আমরা যে আগের বারে তাহলে আমরা আর্গুমেন্ট না দিও, আমরা ফাংশনটা কি করে কাজ করলো সেকেন্ড আর্গুমেন্ট, এটা এরকম করা আছে এই যে পার্টিকুলার ফাংশনটার ক্ষেত্রে যে এর যে সেকেন্ড আর্গুমেন্ট সেই সেকেন্ড আর্গুমেন্ট বাই ডিফল্ট রিড আর্গুমেন্ট থাকে। তার মানে কি আমরা যখন ফাইল ওপেন করব, হোয়েন উই আর ওপেনিং আ ফাইল দ্য থিং ইজ লাইক দ্যাট যে ওপেন করার সময় ফাইলটা আমরা কি মোডে ওপেন করছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ ফাইলটা কাজ করার জন্য। মোডে ওপেন করা, মোড কি এই সেকেন্ড যে সেকেন্ড যে আপনারা এটা দেখছেন যে সেকেন্ড যে আর্গুমেন্টটা দেখছেন, দিস আর্গুমেন্ট ইজ কল দ্য মোড, মোড অফ ওপেনিং অফ দ্য ফাইল। মোড কত রকম হয়, পাইথনে অনেক রকম মোড আছে, আমাদের ক্ষেত্রে তিনটে মোড ইজ মোর দ্যান এনাফ। দ্যাটস কল ওয়ান মোড ইজ কল আর মোড, ওয়ান মোড ইজ কল ডাব্লিউ মোড, ওয়ান মোড ইজ কল এ মোড, অ্যাপেন মোড। হোয়াট ইজ ইজ আর মোড, আর মোড মিনস হচ্ছে কি রাইট মোড। ওকে, রাইট মোড মানে কি, সরি রাইট না, আর মোড ইজ, সরি আমি একটা ভুল হয়েছে, দ্যাটস কল রিড মোড, আর মোড ইজ কল রিড মোড। তাহলে আমাদের তিনটে মোড আছে, দ্যাটস কল আর মোড। কৃষ্ণেন্দু একটু ইন্টারাপ্ট করছি, বলছি রাইটিং কন্টেন্টস টু ফাইলস যেটা করাচ্ছিলে সেটা একটু প্রথম থেকে করাও, কারণ ওইটা দেখা যায়নি তুমি যখন ফাইল ক্রিয়েট করেছিলে। প্রথমটা কোডাই দেখা যায়নি? না না, রাইটিং কন্টেন্ট টু ফাইল যেটা, এইটা এইটা তুমি করাচ্ছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা এক ওই পার্টটা প্রথম থেকে করাও, মানে ওই পার্টটা দেখা যায়নি তখন স্ক্রিন শেয়ার হয়নি। ওকে ওকে, হ্যাঁ আমি ওই পার্টটা ওখান থেকেই করাচ্ছি, মানে ওটা আমি একবার বলেই তাহলে হয়তো প্রথম থেকে বুঝতে সুবিধা হবে। দ্যাটস হচ্ছে কি আমরা যখন ফাইল যখন রাইট করতে চাইবো, নতুন ফাইল যখন আমরা তৈরি করতে চাইবো, আমরা বলছি এটা নাম দিয়েছি রাইটিং কন্টেন্ট টু ফাইল, কিন্তু রাইটিং কন্টেন্ট টু আ পার্টিকুলার ফাইল তার আগে তো উই হ্যাভ টু অ্যাকচুয়ালি উই হ্যাভ টু ক্রিয়েট আ ফাইল, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। বা আমাদের সিস্টেমে কোনো ফাইল, আপনি যদি কোনো টেক্সট ফাইল তৈরি করতে চান, আমরা আমরা তো কম্পিউটারে গিয়ে রাইট ক্লিক করে এই ওয়ার্ড ডকুমেন্ট হ্যান ত্যান অনেক কিছু আসে, তার মধ্যে টেক্সট ফাইলও আসে, আমরা সেরকম টেক্সট ফাইল ক্রিয়েট করতে পারি, এটা অপারেটিং সিস্টেম আমাদের এটা করতে দেয়। কিন্তু আমরা যদি সেটা না করে, আমরা যদি একবারে পাইথনের মাধ্যমে কি আমরা কোনো টেক্সট ফাইল তৈরি করতে পারি? হ্যাঁ অবশ্যই তৈরি করতে পারি। তার জন্য মেথডটা হচ্ছে কি আমরা একটা প্রথমে একটা ভ্যারিয়েবল লিখবো, তারপরে তার একটা ওই অ্যাসাইনমেন্ট সাইন দেবো, তারপরে আমরা ওপেন ফাংশন লিখবো, ওপেন ফাংশনের ভেতরে আমরা একটা আর্গুমেন্ট লিখবো, দ্যাটস এই আর্গুমেন্টটা হচ্ছে কি কি ফাইল তৈরি করতে চাচ্ছি তার নাম, দ্যাট স্ট্রিং আর্গুমেন্ট, ঠিক আছে? এই স্ট্রিং আর্গুমেন্টের ক্ষেত্রে আমরা যদি টেক্সট ফাইল তৈরি করতে চাই তাহলে ডট টিএক্সটি লিখবো, আমাদের ক্ষেত্রে অনেক সময় ফাস্তা ফাইল গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে আমরা লিখবো ডট ফাস্তা, FASTA। ওকে, দ্যাটস অল। তো আমরা ফাইল লিখবো এবং সেকেন্ড আমরা আর একটা আর্গুমেন্ট দেবো, তাহলে আর্গুমেন্ট এখানে দুটো আর্গুমেন্ট নিচ্ছে এই পার্টিকুলার ফাংশন, দুটো আর্গুমেন্ট নেয়, সেটা হচ্ছে কি একটা হচ্ছে কি প্রথম হচ্ছে কি ফাইল নেম, সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে ফাইল ওপেনিং মোড। মোড মিনস হচ্ছে কি যে ফাইলটা এই ফাংশন কি মোডে ওপেন করবে। আমরা যদি ডাব্লিউ এখানে দিয়েছি কেন, ডাব্লিউ হচ্ছে রাইট মোড, রাইট মোড মানে আমরা যদি কোনো নতুন ফাইল তৈরি করতে চাই তাহলে প্রথমে আমরা ফাইল নেম দেবো, তারপরে মোডটাকে ডাব্লিউ রাখবো। যদি ডাব্লিউ রাখি তাহলে আমাদের এটা বুঝতে হবে যে ডাব্লিউ মানে এই এই ফাংশন বুঝে নিচ্ছে যে আমাদের আমাকে বলা হচ্ছে একটা নতুন ফাইল তৈরি করতে, যে ফাইলের মধ্যে কিনা যিনি তৈরি করছেন তিনি এরপরে কিছু লিখবেন, দ্যাটস অল। রাইট মোডে ওপেন করা মানে হচ্ছে ফাইলটা, রাইট মোডে ওপেন করা মানে হচ্ছে কি আমরা ফাইল তৈরি হবে এবং তার সঙ্গে ফাইলটা এই অবস্থায় আসবে যে ফাইলটা যেন কিছু লেখা লেখা যায় আর কি। আমরা যদি আর মোডে ফাইল ওপেন করি তাহলে ফাইলটা থেকে আমরা কেবলমাত্র রিড করতে পারবো, এবং আমরা এক্ষেত্রে কোনো দ্বিতীয় মোড আমরা ইউজ করতে হয়নি কেন, কারণ ওপেন ফাংশনের নিয়ম হচ্ছে কি ওপেন ফাংশনের বাই ডিফল্ট যদি সেকেন্ড আর্গুমেন্ট আমরা না দিই, মোডের আর্গুমেন্টে যদি না দিই, বাই ডিফল্ট দ্য মোড আর্গুমেন্ট ইজ আর। সুতরাং আমরা যদি যখনই ফাংশন কোনো একটা ফাইলকে ওপেন করছি বাই ডিফল্ট ফাইলটা রিড মোডে খুলছে, ওকে, সেই জন্য আরটা আমাদের লেখার প্রয়োজন হয় না। কিন্তু যদি আমরা রিড ছাড়া ফাইলটাকে যদি আমরা রাইট করতে চাই, আমরা এইভাবে যে ফাইলটা ওপেন করেছি সেই তার মধ্যে কিন্তু আমরা কিন্তু ফাইলকে কোনোভাবে এর মধ্যে এই ফাইলের মধ্যে কোনো কিছু রাইট করতে পারবো না, এই ফাইলটা কিন্তু রাইটেবল ফাইল না, রিড অনলি ফাইল, দ্যাটস অল, দিস আ রিড অনলি ফাইল। কিন্তু আমরা যদি ফাইলটাকে রাইট করতে চাই তাহলে কি করবো, তাহলে আমাদের মোডটা চেঞ্জ করে উই হ্যাভ টু ওপেন ইট ইন দ্য রাইট মোড, দ্যাটস অল। তো রাইট মোডে যেই আমরা করলাম, তাহলে এবার দেখুন কোনো আর কোনো প্রবলেম নেই, পাইথন কি করেছে, পাইথন নতুন ফাইল তৈরি করে ফেলেছে। আমরা আবার ফিরে যাই ওখানে দেখতে পাবো, দেখুন এবার দেখতে পাচ্ছেন পাইথন একটা নতুন, আগে এই ফাইলটা ছিল না, নিউ ফাইল ওয়ান, পাইথন হ্যাজ ক্রিয়েটেড দিস ফাইল, দিস ফাইল ইজ অ্যাকচুয়ালি এমটি, আমরা এর ভিতরে কিছু লিখিনি শুধু, কিন্তু পাইথন এই ফাইলটা তৈরি করে ফেলেছে, দ্যাটস অল। এইবার সাপোজ আমি ফাইলের মধ্যে কিছু লিখতে চাই, কি করে লিখবো, তার জন্য একটা ফাংশন আছে খুব ইজি ফাংশন, দ্যাটস কল রাইট ফাংশন।
ওকে, সো ইউ ওয়ান্ট টু রাইট সামথিং ইন দিস ফাইল। সো আমাদের ফাইলটা কি, ফাইল থ্রি। এই ফাইলটা, ফাইল নতুন ফাইল যেটা তৈরি হয়েছে, এটা ফাইল অবজেক্টের মধ্যে স্টোর হয়ে গেছে। আমরা একটা, সরি ফাংশন বললো আমি, ভুল বলে, ইটস এ মেথড। আমরা একটা মেথড ইউজ করছি, দ্য মেথড ইজ কল রাইট মেথড। এই ফাইল অবজেক্টের ওপর রাইট মেথড হচ্ছে ফাইল, একটা ফাইল অবজেক্ট মেথড। তাহলে ফাইল অবজেক্ট টাইপ মেথড হচ্ছে রাইট মেথড। আমরা কি করতে চাই, রাইট মেথডের ভেতর যে আর্গুমেন্ট সেকশনটা আছে, এই সেকশনে এখানে আমরা যা লিখবো ওই টেক্সট ফাইলটা মধ্যে। ঠিক, হ্যাঁ, স্ক্রিনটা আবার দেখা যাচ্ছে আবার, ও বাবা, এটা ভুল হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, সরি। তো কিছুই না, বোঝা যাচ্ছে তো এবার? মনে হচ্ছে এবার দেখা যাচ্ছে। তো ফাইল অবজেক্ট যেটা রয়েছে, দ্যাটস ফাইল থ্রি, আমরা যে নতুন ফাইলটা তৈরি করলাম, আগে তৈরি করাটা দেখলেন আমরা, ফাইলটা তৈরি হয়েছে সেটাও দেখলেন, কিন্তু ফাইলের মধ্যে কোনো কিছু লেখা ছিল না, ফাইলটা ব্ল্যাঙ্ক ছিল। আমরা এবার কি করছি, যে এখানে একটা ফাইল থ্রি, এই ফাইল অবজেক্টটাকে নিচ্ছি, দ্যাট ইজ লাইক দ্য স্টোর, ইট ইজ অ্যাসাইন টু দ্যাট পার্টিকুলার ভ্যারিয়েবল। তার উপরে আমরা একটা মেথড ইউজ করছি, দ্য মেথড ইজ কল রাইট মেথড। রাইট মেথড একটা আর্গুমেন্ট নেয়, আর্গুমেন্ট কোনটা, যে জিনিস আমরা ফাইলের মধ্যে লিখে দিতে চাইছি সেটাই আর্গুমেন্ট। এখানে আমরা স্ট্রিং লিখতে পারি, আমরা ইন্টিজার দিতে পারি, স্ট্রিং দিয়ে দুটো যে কোনো কিছু দিতে পারি। আমি এক্ষেত্রে স্ট্রিং দিচ্ছি, সে একটা কিছু আমি লিখছি, সে সাপোজ এই জিনিস লিখতে চাইছি। তো ওকে ফাইন, আমি এটা রান করাবো। ভেরি ইন্টারেস্টিং থিং, কি হলো, এবার আমি ফিরে যাই, দেখি তো এখানে কিছু এসছে কিনা, নিউ লাইন। ওকে, নিউ ফাইলের মধ্যে এখানে কিন্তু এখনো পর্যন্ত কিছু লেখা আসেনি, দ্যাটস গুড। কেন এলো না, আমরা গিয়ে দেখি এখানে, আমরা গিয়ে এটাকে, আমরা এটা লিখি তো, ইট ইজ অ্যাকচুয়ালি গিভিং এ স্ট্রিং, দ্যাট ইস দ্য প্রবলেম। ওকে, সুতরাং স্ট্রিং অ্যাট্রিবিউটের, আমি যখন এটা স্ট্রিং দিচ্ছি, তো স্ট্রিং স্ট্রিং হ্যাজ নো অ্যাট্রিবিউট দ্যাট কল রাইট, দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং থিং। ওকে, তাহলে আমি যদি এটা, এটা একটা জিনিস দেখে নেওয়া ভালো, এই জিনিসটা এখান থেকে, এই এররটার মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি, এই এররটার মাধ্যমে, এররটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, দ্যাটস আই থিঙ্ক, এররটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এই যে পার্টিকুলার অবজেক্ট যেটা রয়েছে, এই অবজেক্টটা, এই অবজেক্টটা কিন্তু একটা এমন একটা, সরি অবজেক্ট বলছি, দিস মেথড, দিস, এটা এটা এমন একটা মেথড যেটা কিনা কেবলমাত্র ফাইল, এই যে যে টাইপ, স্পেশাল টাইপ, দ্যাটস কল ফাইল টাইপ, তার উপরই কাজ করে। এই অবজেক্টটা কিন্তু আর অন্য কোনো, অন্য কোনো রকম টাইপের ওপর কাজ করে না। ওকে, সুতরাং ইট উইল অনলি ওয়ার্ক অন থিং হুইচ ইজ কল ফাইল থ্রি, দ্যাটস আ ফাইল অবজেক্ট অ্যাকচুয়ালি। ওকে, দ্যাটস ফাইন, আমি আরেকবার রান করে দেখি তো কি এরর আসছে। ইটস নট গিভিং এ এরর, বাট ইটস অ্যাকচুয়ালি গিভিং এ ইন্ডেক্স অ্যান্ড নাম্বার। অ্যাকচুয়ালি নাম্বারটা দেখুন 31 দিচ্ছে, এটা গুণে দেখলে আমরা এর মধ্যে টোটাল 31টা ক্যারেক্টার পাবো। সো এটা, এটা কি হচ্ছে, 31টা দিচ্ছে কিন্তু, অথচ এইখানে গেলে, এখানে গেলে আমরা কোনো রকম লেখা পাচ্ছি না। দ্যাটস ওয়াই, কেন আমরা পাচ্ছি না, আমরা এখানে দেখতে পাচ্ছি 31, বাট আমরা ওটা আপনাকে দেখাবো আর কি, বাট উই আর নট গেটিং সামথিং উইদিন দ্য ফাইল, বাট ওয়াই উই ডোন্ট নো। সুতরাং আমরা সেটা একটু দেখছি, একবার আমরা ট্রাই করবো, ফাইন। ওকে, সো আমরা আরেকবার এই অবজেক্টটাকে একটু রান করাই। এইটা মাঝে মাঝে এই জুপিটারের কিছু প্রবলেম হয়, উই ডোন্ট নো কোড ইজ অ্যাকচুয়ালি রাইট, কোনো এরর তো আসছে না, একবার দেখি, ফাইন, নিউ লাইনের মধ্যে খুলে দেখি। ওকে, দ্যাটস ফাইন, চলে এসেছে। তো দ্যাটস ফাইন, তো ব্যাপারটা কিছুই নয়, কোনো একটা এরর হচ্ছিল ওখানে, হোয়াট এভার, আমি বুঝতে পারলাম না, যাই হোক, তো কিছুই নয়। দ্যাটস অল, আমরা একটা, আমরা যদি কোনো নতুন ফাইল তৈরি করতে চাই এবং ফাইলের মধ্যে যদি আমরা কিছু লিখতে চাই, তাহলে আমরা কি করব,
তাহলে আমরা প্রথমে একটা ফাইল তৈরি করব, দ্যাটস আ ফাইল অবজেক্ট তৈরি করব। অবজেক্ট ফাইল অবজেক্ট কি করে তৈরি করব, ফাইল অবজেক্ট তৈরি করতে গেলে প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করব, সেই ভ্যারিয়েবলের মধ্যে ওপেন ফাংশন দিয়ে আমরা একটা নতুন ফাইল তৈরি করলুম এবং সেই ফাইলটাকে রাইট মোডে ওপেন করলুম। রাইট মোডে ওপেন করার পর আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট হয়ে গেল, সেই ফাইলটাকে এবার এই ফাইল অবজেক্টের ওপর যদি আমরা রাইট ফাংশন ইউজ করি দেন উইল গেট দিস, আমরা যাই লিখি না কেন উইল গেট দেয়ার আর কি, মানে ওর মধ্যে সেটা প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা এইবার আরেকটা ব্যাপার, এখানে একটা ফাংশন আমরা বলিনি যে এই এটা কি, হোয়াট ইজ দ্য এ, এ হচ্ছে কি, এ এবং ডাব্লিউ এই দুটো ফাংশনের কাজ মোটামুটি এক, এর পুরো কথা হচ্ছে অ্যাপেন্ড, ওকে, এ পি পি এন ডি, দ্যাটস অ্যাপেন্ড, এ ফর অ্যাপেন্ড। এখন অ্যাপেন্ডিং মানে সবাই জানেন, অ্যাপেন্ডিং মানে হচ্ছে কি কোনো কিছু শেষে কোনো কিছু যোগ করা, সেটাকে বলে অ্যাপেন্ড করা। তাহলে এই ফাংশনটার এই পার্টিকুলার মোডটার কাজ কি, এই মোডটার কাজ হচ্ছে কি, আমি যেটা বললাম আপনাদের এখানে একদম প্রথমে যে আমি তো এখানে একটা এমন একটা ফাইল তৈরি করেছি যে ফাইলটা ছিল ব্ল্যাঙ্ক, দ্যাটস অল, এই ফাইলটা ছিল ব্ল্যাঙ্ক, সেখানে আমরা রাইট দিয়েছি, রাইট মোডে ওপেন করেছি, ওপেন করে কিছু একটা রাইট করেছি, কিন্তু এই ফাইলটা যদি অলরেডি রাইট থাকতো, মানে আগে থেকেই যদি ফাইলটা রাইট আপ বা কিছু ফাইলটার মধ্যে কিছু যদি লেখা থাকতো তাহলে কি হতো, তাহলে কি আমরা এটা করতে পারতাম, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের পক্ষে কি সেটা করা সম্ভব হতো? অ্যাকচুয়ালি আমাদের পক্ষে সেটা করা সম্ভব হতো না যদি আমরা এর মধ্যে আগে থেকে কিছু লেখা থাকতো, মানে এই ফাইলটার মধ্যে আমার ডিএনএ সিকোয়েন্স লেখা রয়েছে তার উপর, সেটার উপর যদি আমরা রাইট মোডে ওপেন করি সেই ফাইলটাকে, ওপেন করি সেটার উপর যদি কিছু লিখতে চাই, লেখা যাবে না নয়, লেখা যাবে, বাট সমস্যাটা কি হবে, আগে যে জিনিসটা লেখা থাকবে সেই জিনিসটাকে ইরেজ করে দেবে এই মেথডটা, ইরেজ করে নতুন জিনিস লিখবে। তারপরে আগে যদি একটা গুরুত্বপূর্ণ ডিএনএ সিকোয়েন্স হয়তো আপনার কাছে অলরেডি আছে, এবার আপনি তার উপর একটা হয়তো তার সঙ্গে তার পেছনে হয়তো আর একটা সিকোয়েন্স অ্যাড করতে গেলে উল্টো সমস্যা হয়ে গেল, যে আগে সিকোয়েন্সটা পুরো মুছে শুধু ওই সিকোয়েন্সটাই এই মেথডটা ওর ভেতর পুট করে দেবে আর কি। তো রাইট মেথডের এটা একটা প্রবলেম, তো রাইট মেথড আমরা সবসময় সেই ক্ষেত্রে ইউজ করবো যে ক্ষেত্রে আমরা একদম নতুন ফাইল তৈরি করছি, যদি সেটা না হয় অ্যাপেন্ড মেথড আমরা ইউজ করবো, অ্যাপেন্ড মেথড। অ্যাপেন্ড মেথড কি, অ্যাপেন্ড মেথড এবং রাইট মেথডের মধ্যে বিশেষ কিছু পার্থক্য নেই, অ্যাপেন্ড মেথড এবং রাইট মেথড মোটামুটি এক জিনিস, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা হচ্ছে কি আপনার ফাঁকা, যদি ফাঁকা ফাইল হয়, একদম নতুন তৈরি করা ফাইল হয় বা ব্ল্যাঙ্ক ফাইল হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে রাইট মেথডও যা রাইট মেথডও যা কাজ করবে অ্যাপেন্ড মেথড ঠিক একই রকমভাবে কাজ করবে। কিন্তু যদি সেটা না হয় তাহলে আমরা যদি কোনো একটা পার্টিকুলার স্ট্রিং আছে বা কোনো একটা ডিএনএ সিকোয়েন্সে যাই হোক তারপরে কিছু একটা অ্যাড করতে চাইছি তাহলে আমরা কিন্তু আর রাইট মেথড ইউজ করবো না, অ্যাপেন্ড মেথড ইউজ করবো। অ্যাপেন্ড মেথডের কাজ হচ্ছে কি, যে স্ট্রিংটা রয়েছে তারপরে ও কিছু কি অ্যাড করবে, তা সেটাকে মুছে দেবে না, ঠিক আছে, সেটাকে মুছে না দিয়ে তার পেছনে কিছু অ্যাড করবে আর কি। ইট উইল অ্যাড সামথিং আফটার দ্য স্ট্রিং হুইচ ইজ অলরেডি রিটেন ইন দ্য ফাইল। সুতরাং এই দুটো মেথডের এইটা এইটা পার্থক্য। সো অলরেডি যদি কোনো ফাইল থাকে যে ফাইলটার মধ্যে অলরেডি কিছু লেখা রয়েছে তাহলে সেই লেখাটার পরে যদি আমাদের কিছু অ্যাড করতে হয় তাহলে আমরা ফাইলটাকে অ্যাপেন্ড মেথডে ওপেন করব। আর যদি কোনো নতুন ফাইল তৈরি করে নতুন ফাইল ওপেন করে তার মধ্যে যদি কিছু লিখতে চাই তাহলে আমরা রাইট অথবা অ্যাপেন্ড যে কোনো মেথডে ইউজ করতে পারি, আমাদের কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে আমি বলবো যে একটু সুবিধের মেথড হচ্ছে কি, আওয়ার সেফ সাইড, যে আমরা যাতে ফুল যাতে কোনো সময় না হয়, সুবিধের মেথড হচ্ছে কি অ্যাপেন্ড ইউজ করা। আমরা নতুন ফাইলের ক্ষেত্রে যদি অ্যাপেন্ড ইউজ করি তাহলে অ্যাপেন্ড রাইটের মতো কাজ করবে, আর যদি অলরেডি রাইট কিছু ফাইলের উপর অ্যাপেন্ড ইউজ করি তাহলে অ্যাপেন্ড উইল ওয়ার্ক অ্যাজ এ ইউনো ওয়ার্ক অ্যাজ এ অ্যাপেন্ড মেথড। সুতরাং এই দুটো হচ্ছে কি একটু আলাদা জিনিস আর কি, এই সামান্য পার্থক্য আছে। এবার আমাদের লাস্ট টপিক আজকে সেটা কিছুই নয় যে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ফাইল যখন আমরা ওপেন করব ফাইলকে আমরা সবসময় ক্লোজও করব, দ্যাটস ইটস ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং ফাইল যখন আমরা কোনো প্রোগ্রামে কোনো ফাইল ওপেন করব ফাইলকে আমরা শেষ পর্যন্ত আমাদের ক্লোজ করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওকে। যদি আমরা ক্লোজ না করি, ক্লোজ করার জন্য কিছুই নয়, ক্লোজ একটা মেথড ইউজ করতে হবে, এই মেথড কোনো রকম আর্গুমেন্ট নেয় না, ফাঁকা মেথড, এর কাজ হচ্ছে কি ওই ফাইলটাকে আমরা ওপেন করেছি এই ফাইলটাকে আমরা এই মুহূর্তে ক্লোজ করে দিলাম। এই ক্লোজ করাটা হয়তো আপনারা এখন ক্লোজের অর্থ মানেটা বুঝতে পারবেন না, ক্লোজ এক্স্যাক্টলি কি জন্য দরকার, কিন্তু আমরা যখন কোনো বড় বড় ফাংশন নিয়ে কাজ করি যাতে অনেক লাইন অফ কোড আছে, ফাইল একটা ফাইলকে মাল্টিপল জায়গায় ইউজ করতে হয় হয়তো, তো সেক্ষেত্রে এই ক্লোজ মেথড
টা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, মানে এটা একটা গুড হ্যাবিট আর কি, যে যখনই আপনারা ফাইল খুলবেন তখনই আমরা তখনই আপনারা ক্লোজ মেথডটা ইউজ করবেন, ক্লোজ মেথডটা ইউজ করে ফাইলটাকে ক্লোজ করবেন যাতে পরবর্তী কালে আবার ফাইলটাকে নতুন করে ওপেন করতে হয়। সেটা যদি না করা হয়, পাইথন এমন অনেক এরর বা বাগ তৈরি করে প্রোগ্রামের মধ্যে, এমন অনেক বাগ তৈরি হয় যে বাগটা নর্মাল যে ডিবাগিং প্রসেস আছে পাইথনে সেটার মধ্যে দিয়ে আপনারা ধরতে পারবেন না, ইউ ক্যান নট ফাইন্ড দ্য বাগ অ্যাকচুয়ালি। তো সেটা হচ্ছে কি একটা খুব মেজর একটা প্রবলেমের জায়গা আর কি। তো সেই বাগটা খুঁজে বার করা, একটা হয়তো 1000 লাইনের কোডের মধ্যে থেকে সেই বাগটা খুঁজে বার করা ইজ নেক্সট টু ইম্পসিবল হয়ে দাঁড়ায় আর কি। তো সেই জন্য কোডে খুব মেজর মেজর কিছু এরর হতে পারে, তো সেই এরর গুলো যাতে না হয় সেটার জন্যই আমরা এই পার্টিকুলার মেথডটাকে আমরা সবার শেষে ইউজ করব। যখনই আমরা ফাইল ওপেন করব, আমরা শেষমেশে ফাইলকে আমরা সব সময় ওপেন করার সব পরেই ফাইলটাকে আমরা ক্লোজ করব। এবার আমরা দেখুন, আমি এই নতুন ফাইল লিখেছি, এবার ফাইলের পর আমি অ্যাপেন্ড করেছি ফাইলকে, ফাইন, খুব ভালো কথা। এই অ্যাপেন্ড করার পর কি এসছে, আমি এবার ফাইলটা একবার যাই, আমি বেশ কয়েকবার অ্যাপেন্ডটা টিপেছি আর কি, তার ফলে কি এসছে দেখুন, তারপরে কিছুই নয়, আমি যে ফাইলটা লেখার পর তারপরে দেখুন বারবার করে তার পেছনে পেছনে যোগ হয়েছে অ্যাপেন্ড, আমি তিনবার মতো টিপেছি, তিনবার যোগ হয়েছে। আমি যদি আবার একবার করি, আবার একবার অ্যাপেন্ড মেথডটাকে যদি আমি ইউজ করি, ফাইন, আবার যদি আমি অ্যাপেন্ড মেথডটাকে ইউজ করি দেখুন, নতুন ফাংশন, আবার একটা ফাংশন, আমরা এখন ফাইলটা ক্লোজ করব, it will add something, jai na ekhane majhe majhe kena eta hocche, jai hok, the thing is like that, jupyter e eta problem onek shomoy network er jonno je thik thak kore shonge shonge nay na, jai apnara essence ta asha kori eta modhe bujha geche ar ki, this fine, amra jodi eta kono code editor e dekhi tahole ei jatiyo oshubidha gulo hoy na ar ki, mathe code editor amra ekhane use korchi na karon online e bar bar switch korte hoy, eta shubidha hoy ar ki jupyter, ঠিক আছে, দ্যাটস অল, আজকে আমাদের এইটুখানি এইটুখানি জিনিস ছিল। আমরা তাহলে যেটা করলাম সেটা হচ্ছে কি যে আমরা প্রথমে একটা বলছি ডিলিং উইথ নিউ লাইন্সটা একবার দেখিয়ে দাও, অনেকে জানতে চাইছে ওইটা, তখন ওই আর স্ক্রিপ্টের ব্যাপার, আর স্ক্রিপ্টের ব্যাপারটা হচ্ছে কি এখন সমস্যাটা হচ্ছে, আমি আর স্ক্রিপ্টটা বিশেষ করে দেখালাম তার কারণ হচ্ছে এই সমস্যাটা না, যতক্ষণ আপনারা এই সমস্যাটা ফেস করছেন ততক্ষণ পর্যন্ত এটা ঠিক বুঝতে পারবেন না। বুঝতে পারার মানে কি যে আমি জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, এখানে যখনই আপনারা কোনো একটা ফাইলকে ওপেন করবেন, ওকে, ওপেন করে সেই জিনিসটা যেটা যেটা এই ওপেন ফাংশন যেটাকে রিটার্ন করছে দ্যাটস কল আ ফাইল অবজেক্ট, ফাইল অবজেক্টটাকে আপনারা স্টোর করলেন একটা নির্দিষ্ট ভ্যারিয়েবলের মধ্যে, ফাইন। সমস্যাটা হচ্ছে কি এই ভ্যারিয়েবলটা মধ্যে স্টোর করার পর এই ভ্যারিয়েবলটাকে যখন আপনি রিড করছেন, রিড করে তার যে ভ্যালুটাকে আপনারা আর একটা নতুন ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করছেন, এই রিডিং প্রসেসে পাইথন একটা অদ্ভুত কাজ করে, সেটা হচ্ছে কি যে এই রিডিং প্রসেসে পাইথন আপনি যাই লেখা থাকুক, ধরে নিন এরকম একটা হয়তো আপনার সিকোয়েন্স, এই সিকোয়েন্স হয়তো ওর ভেতর আছে, মেবি আমি বলছি আমার সিকোয়েন্স আছে, পাইথন সবসময় কি করে রিড করা হয়ে গেলে না এর এর শেষে, এর শেষে এই জিনিসটা অ্যাড করে দেয়, এটা যেহেতু একটা স্পেশাল ক্যারেক্টার এটাকে যখন আপনি প্রিন্ট করবেন এই জিনিসটাকে দেখতে পাবেন না, ইউ কান্ট সি দিস থিং ইন এ প্রিন্ট হোয়েন ইউ ইউ আর প্রিন্টিং সামথিং। কখন বুঝতে পারবেন, যখন এটা নিয়ে আপনি আরো ফার্দার এই ফাইলটাকে কাজ করতে যাবেন, এই ফাইলটার উপর যখন কোনো কিছু অ্যাপেন্ড করতে যাবেন, কিছু করতে যাবেন, তখন দেখবেন নতুন যা যা করছেন সব পরের লাইনে যোগ হচ্ছে আর কি, ওই লাইনে ওর পরে আর কিছু যোগ হবে না। তো সেই সমস্যাটা এটা হচ্ছে কি নিউ লাইন ক্যারেক্টার যেটা কিনা এই রিড যে ফাংশনটা যে পাইথন এ অ্যাড করে, কেন অ্যাড করে তার অনেক কারণ আছে, সেগুলো এখন জানার দরকার নেই, অনেক ক্ষেত্রে সেটা নর্মাল জেনারেল প্রসেসের ক্ষেত্রে পাইথনের ক্ষেত্রে সুবিধে হয় আর কি। আমাদের কাজ হচ্ছে কি আমরা যখন এই জাতীয় নতুন কোনো ফাইল রিড করব, বিশেষ করে কোনো সিকোয়েন্সের ফাইল রিড করব, তখন আমরা চেষ্টা করব একদম প্রথমে এই নিউ ক্যারেক্টারটাকে যাতে আমরা এখান থেকে সরিয়ে দিতে পারি, নিউ লাইন ক্যারেক্টারটা যদি না সরিয়ে দিই তাহলে কিন্তু এটা কিন্তু একটা বেসিক্যালি কি বলবো এটা একটা একটা বেসিক্যালি নতুন ক্যারেক্টার হিসেবে অ্যাড হয়ে যায়, যেটা কিনা আপনি হয়তো তখন ওই ডিএনএ সিকোয়েন্সটা যদি সিকোয়েন্সিং ওই ডিএনএ সিকোয়েন্স যদি আপনি লেন্থ বার করতে চান, হয়তো আপনি দেখলেন যে আপনি ওর মধ্যে একটা 100 নিউক্লিওটাইড সিকোয়েন্স প্লেস করেছেন, কিন্তু রিড ফাংশনের পর আপনি যখন দেখাচ্ছে 101 নিউক্লিওটাইড, যখন আপনি লেন্থ ফাংশন ইউজ করবেন, এটা আমরা বাড়িতে প্র্যাকটিস করবেন, দেখবেন কিছু কিছু জিনিস প্র্যাকটিস তুলে রাখা ভালো, এগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন যে এটা অদ্ভুত জিনিস হচ্ছে, যে আপনি বুঝতেই পারবেন না যে এর মধ্যে 101টা ক্যারেক্টার এলো করতে, আমি তো দেখতে পাচ্ছি 100টা ক্যারেক্টার, কিন্তু আপনি যেটা দেখতে পাচ্ছেন না দ্যাটস কলার নিউ লাইন which has been appended by the read function. এই জাতীয় জিনিসকে যদি আমরা এই জাতীয় জিনিস থেকে আমরা যদি মুক্তি পেতে চাই আমরা কি করব, আমরা কিছুই করব না, আমরা জাস্ট
এই ফাংশনটার পরে, ওই ফাংশনটার পরে আমরা জাস্ট এই আর্টস ট্রি বলে একটা মেথড আছে, এই মেথডটাকে ইউজ করবো। ঠিক আছে, এই মেথডটা এর পরে লিখেছি আমি, এরপরে না করে আমি এখানে এরকম ভাবে লিখতে পারতাম, লাইক ফাইল টু ডট, এটা এক লাইনে আমি লিখেছি। তাহলে এই যে ফাইল টু যেটা তৈরি হলো, এর মধ্যে দেখ নিউ লাইন ক্যারেক্টার তৈরি হয়ে গেছে, তো আমি নিউ লাইনটাকে চাইছি না, এই নিউ লাইনটাকে বাদ দিয়ে দিতে চাইছি। তো এই নিউ লাইনটাকে যদি আমরা বাদ দিতে চাই তাহলে না, ওকে ফাইন, দেখো এটা ইট ইজ অ্যাকচুয়ালি রিমুভিং আ থিং হুইচ ইজ, এখানে ও আউটপুটটা দিল, ইট ইজ অ্যাকচুয়ালি রিমুভিং আ থিং, ইট ইজ অ্যাকচুয়ালি যেটা হচ্ছে একটা গ্যাপ। হোয়াট ইজ দ্য গ্যাপ? গ্যাপ মানে কিছু নয়, গ্যাপ মানে হচ্ছে কি, এটা একটা নিউ লাইন পুট করা হয়েছে ওর মধ্যে, নিউ লাইন পুট মানে নিউ লাইনটাকে বার করে দেওয়া হয়েছে। এই আর্ট স্ট্রিপের কাজ হচ্ছে কি, আপনার যে সিকোয়েন্সটা রয়েছে ডিএনএ সিকোয়েন্স, বা ডিএনএ সিকোয়েন্সের বদলে যদি আমরা স্ট্রিং ধরি, যে কোনো স্ট্রিং, স্ট্রিং এর শেষে যে আর্ট স্ট্রিপ যেটা ওই নিউ লাইনটা ক্যারেক্টারটা অ্যাড করা হয়েছে, আর্ট স্ট্রিপের কাজ হচ্ছে কি ওই ক্যারেক্টারটাকে ওখান থেকে স্ট্রিপ করে নেওয়া। স্ট্রিপিং করা মানে হচ্ছে কি, বার করে নেয় আর কি, দ্যাটস অল, ওটা কেটে দেয়া। এইখানে একটা কথা মাথায় রাখতে হবে যে আর্ট স্ট্রিপ একটা আর্গুমেন্ট নেয়, আর্গুমেন্টটাকে আমরা একটা ইনভার্টেড কমার মধ্যে স্ট্রিং হিসেবে আর্গুমেন্টটা দিই। এখানে আমি নিউ লাইন আর্গুমেন্ট দিয়েছি, নিউ লাইন না দিয়ে যদি আমি একটা এ দিতুম, পি দিতুম বা সি দিতুম, ও কিন্তু আর্ট স্ট্রিপ কিন্তু ওই আমাদের সিকোয়েন্স থেকে ওই জিনিসটাকেই কেটে বার করে দিত। সুতরাং আমরা এর ভিতরে যা দেবো আর্ট স্ট্রিপ সেটাকে কেটে বার করবে, দ্যাটস অল। আমরা যেহেতু নিউ লাইনটা কেটে বার করতে চাইছি এই নিউ লাইন ক্যারেক্টারটাকে, সুতরাং আমরা নিউ লাইন ক্যারেক্টারটা দিয়েছি আর কি। আমরা যদি অন্য কিছু ভুল করে দিয়ে ফেলি আমাদের স্ট্রিং থেকে সেটাই কেটে বার হয়ে যাবে। আশা করি এই ব্যাপারটা বোঝা গেছে, আর যদিও বোঝা না যায় ইটস নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, যতক্ষণ আপনারা কোনো কোড নিয়ে কাজ করছেন, আর আপনারা যখন কোড নিয়ে কাজ করা শুরু করবেন আর কি, ততক্ষণে আপনাদের এই জিনিসটা আপনাদের মানে আয়ত্তে চলে আসবে আর কি। মানে যতক্ষণ সমস্যাটা হচ্ছে ততক্ষণ মধ্যে সমাধানটা খুব ভালো করে বোঝা শক্ত। কোডিং এটা একটা বিশেষ জিনিস যে যতক্ষণ পর্যন্ত আপনার হাতে কলমে কাজ করছেন এবং কোনো সমস্যার মধ্যে পড়ছেন, ততক্ষণ পর্যন্ত তার সমাধান বার করা খুব শক্ত আর কি, বা সমাধানটা বোঝাও খুব শক্ত। যখন সমস্যায় পড়বেন, যখন আপনার নিক তৈরি হবে, তখন আমরা এটা বুঝে যাবেন আর কি এক্স্যাক্টলি জিনিসটা কি, যদি এখন না বুঝে থাকেন। আজ পর্যন্ত, আজকে এই পর্যন্তই থাকলো আর কি, ঠিক আছে। এইবার আমাদের যদি আমরা প্রশ্ন উত্তরে যাব, প্রশ্ন উত্তরে যাওয়ার আগে আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাদের দেখিয়ে দিই আজকে, একটা এক্সাম্পল দেখি, দুটো এক্সাম্পল আমি দেখাতে পারছি না, আপনার সময় নেই মুহূর্তে, একটা এক্সাম্পল দেখে আমি ধরে নিই, একটা বায়োলজিক্যাল প্রবলেম দেখাই আর কি, দেখ একটা খুব কম, আমরা আমরা এখনো পর্যন্ত যা শিখলুম আর কি এই দুদিনে, তাতে করে আমরা একটা, আমরা বেশ কিছু বায়োলজিক্যাল প্রবলেম সলভ করতে সক্ষম, যে প্রবলেমগুলো সত্যি প্রবলেম আর কি, রিয়েল প্রবলেমস, সেগুলোকে আমরা ইজিলি সলভ করতে পারি। লাইক এখানে একটা প্রবলেম আমি দিয়েছি, সেটা হচ্ছে কি যে কমপ্লিমেন্টিং ডিএনএ, এই প্রবলেমটার নাম হচ্ছে কমপ্লিমেন্টিং ডিএনএ। কি হয়েছে এখানে, একটা শর্ট ডিএনএ সিকোয়েন্স আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ডিএনএ সিকোয়েন্স। আপনাকে বলা হয়েছে এমন একটা প্রোগ্রাম লিখুন যেটার ফলে কিনা এই যে সিকোয়েন্সটা আছে এর কমপ্লিমেন্টারি সিকোয়েন্সটা আপনি পাবেন। এই জাতীয় যারা বায়োলজি স্টুডেন্ট তারা বিভিন্ন সময় যখন বলে ভুল হচ্ছে বারবার, ঠিক আছে। আচ্ছা আমি পরের দিন থেকে আমি একটা কোনো টেক্সট এডিটারে করাবো, আমার মনে হয় সেটা বেটার হবে, মেবি হয়তো এই বারবার ট্রানজিশনে হয়তো ভুল হয়ে যাচ্ছে, আমি টেক্সট এডিটারে করাবো, আমি পাইথন চেষ্টা করবো জুপিটারটা নাইস করে, যদি খুব অসুবিধা কিছু না হয়। যাই হোক, তো তো এইখানে একটা স্ট্রিং রয়েছে, কিছুই নয়, আমি একটা প্রবলেম, আমরা একটা প্রবলেম সলভ করতে চাইছি, মানে আমরা এবার এইবার হচ্ছে কি ইন্টারেস্টিং বিষয় যেটা, এটা হচ্ছে কি যে আমরা এতক্ষণ ধরে তো কিছু গ্রামার শিখলাম, গ্রামারটাকে আমরা বাস্তবে কিভাবে কাজে লাগাবো আর কি, মানে তার একটা এক্সাম্পল দেখলে হয়তো আমাদের ব্যাপারটা ভালো লাগবে, মেবি হয়তো যা শিখেছি এখন তার ইমপ্লিকেশন, মানে এগুলো শিখলে এগুলো শিখে বাস্তবে হয়টা কি, কাজটা কি করে পাইথন। কিছুই না, খুব একটা সিম্পল, যেটা আমরা সবসময় আমরা এই জাতীয় প্রবলেম আমরা পরীক্ষায় পেয়ে এসেছি, পরীক্ষায় সলভ করে এসেছি, আপনাদের যখন প্রথম যাদের ডিএনএ সিকোয়েন্সের ইয়েটা শেখানো হয় যে ডিএনএ ডবল স্ট্যান্ডার্ড, তার একটা হচ্ছে কি একটা স্ট্যান্ডের একটা কমপ্লিমেন্টারি স্ট্যান্ড থাকে, একটা কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং থাকে, যদি একটা স্ট্যান্ডে অ্যাডেনিন থাকে তার পরের স্ট্যান্ডে অন্যদিকে স্ট্যান্ডে টি থাকবে, এ থাকলে টি থাকে, অন্যদিকে সি থাকে, তাহলে জিটা কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং হয়, অন্যদিকে জি থাকে। তো আমাদের যদি এই স্ট্যান্ডটা যদি পরীক্ষার সময় দিয়ে দেয় এবং এর যদি বলা হয় যে ফাইন এই স্ট্যান্ডটা থেকে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং, এই স্ট্যান্ডটার কমপ্লিমেন্টারি বেস পেয়ারিংটা বার করে দেয়া হোক, তাহলে আমাদের পক্ষে এটা খুব সোজা হবে, কিছুই নয়, এর বদলে আমরা এখানে লিখবো টি,
সি এর বদলে লিখবো সি এর বদলে লিখবো জি, টি এর বদলে লিখবো সে এ, তো এই জাতীয় লিখবো আর কি। এটা যেহেতু সিকোয়েন্সটা ছোট আমরা হাতে কলমে করে নিতে পারি, কিন্তু যদি সিকোয়েন্সটা এইটা না, আবারও বলছি এটা যদি 1 মিলিয়ন বেস পেয়ারের লম্বা একটা সিকোয়েন্স হতো, তাহলে কি আমরা করতে পারতাম কোনো একটা ব্যাকটেরিয়ার হয়তো জিনোম সিকোয়েন্স, তাহলে তার কমপ্লিমেন্টারিটা আমাদের দরকার কোনো কারণে, আমরা কি করতে পারতাম? আমরা করা সম্ভব হতো না। আমরা এই আজ পর্যন্ত যা শিখলাম তার মাধ্যমে এই প্রবলেমটা কি করে সলভ করতে পারি আমরা দেখি, প্রবলেমটাকে নিয়ে একটু আলোচনা করি। সাপোজ আমি ডিএনএ সিকোয়েন্স বলে, আমি একটা প্রথমে ডিএনএ সিকোয়েন্স, তো আমি একটা ভ্যারিয়েবল তৈরি করলাম ডিএনএ সিকোয়েন্স, যার মধ্যে আমাকে যেটা দেওয়া হয়েছে সেই জিনিসটাকে আমি কপি করছি, একটা স্ট্রিং হিসেবে দিলাম। এই টেকনিকটা আশা করি সবার জানা রয়েছে, কোনো অসুবিধা নেই, এই টেকনিকটা কারোর কোনো অসুবিধা থাকার কথা না। এরপরে তো ডিএনএ সিকোয়েন্স তো রয়েছে, খুব ভালো কথা। এরপরে এবার এইবার একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, কোডিং হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং হচ্ছে পাইথন, পাইথন হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ শিখলেই আমরা কিন্তু সেই ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করতে পারি না। ল্যাঙ্গুয়েজের ভাব বোঝাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিরকম বিষয়? যে আপনাকে যদি কাউকে যদি ছোটবেলায় যখন আমাদেরকে ইংরেজি শেখানো হয়েছে, শেখানোর পরেই কি আমরা ইংরেজিতে কবিতা লিখতে পেরেছি বা কোনো গদ্য লিখতে পেরেছি? না, প্রথমে শেখানোর পর আমাদের ছোট ছোট করে হয়তো আমাদের কিছু হয়তো বলেছে এক লাইনের একটা সেন্টেন্স প্রথমে ঠিক করে লেখো, তারপরে ছোট করে একটু একটা একটা অ্যাসে, একটা ছোট 2 লাইনের সেন্টেন্স লেখো, তারপরে অ্যাসে লেখে এরকম আস্তে আস্তে এগিয়েছি। কবিতা ইংরেজিতে আমরা এখনো অনেকেই লিখতে পারি না আর কি, মানে এখানে হয়তো যারা আছে তাদের কতজন লিখতে পারে যায় না, বাট অধিকাংশই পারে না বিষয়ই ধরে নিচ্ছে যে আমি তো পারি না। তো কবিতা লেখাটা কিন্তু একটা আলাদা স্কিল, কবিতা লেখার জন্য একটা পার্টিকুলার সেট অফ স্কিল যেটা আমাদের দরকার, যেটা কিন্তু ল্যাঙ্গুয়েজটা শুধু জানলেই হবে না, ল্যাঙ্গুয়েজের সঙ্গে কবিতা লেখার পদ্ধতিটা জানতে হবে। কোডিং এর ক্ষেত্রে সেই পদ্ধতিটাকে বলা হয় দ্যাটস কল অ্যালগোরিদম, ঠিক আছে? অ্যালগোরিদম, অ্যালগোরিদম মানে হচ্ছে কি, যে কোনো একটা প্রবলেম যদি দেওয়া হয় সেই প্রবলেমটা আমরা সলভ করব কি করে, আমরা জাস্ট কোডিং মানে আমরা ভাষাটা জানি মানে সেই একটা প্রবলেম সলভ করতে পারবো না। প্রবলেম সলভিং এবিলিটি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম নোয়িং আ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা ভীষণ ক্লারিক্যাল ব্যাপার, এটা যেটা আমরা শিখছি এগুলো ভীষণ ক্লারিক্যাল জিনিস আর কি। এটা কিন্তু বেসিক্যালি নাথিং ইজ নাথিং রিলেটেড টু বায়োইনফরমেটিক্স অ্যালগোরিদম। বায়োমেট্রিক অ্যালগোরিদম ইজ মাচ মোর ডিফিকাল্ট থিং, এবং পরবর্তীকালে আপনারা যারা বায়োমেট্রিক্সে কাজ করতে চান তাদেরকে অ্যালগোরিদম শিখতেই হবে, এবং অ্যালগোরিদম শেখার আগে আপনাকে মিনিমাম একটা ল্যাঙ্গুয়েজ জেনে রাখতেই হবে। কারণ পৃথিবীর যত বা অ্যালগোরিদম বই আছে, যে কোনো বই থেকে আপনারা পড়ুন, যে কোনো কোর্স আপনারা করুন, আপনাকে প্রি রিকুইজিট হচ্ছে কি, ইউ হ্যাভ টু নো অ্যাট লিস্ট ওয়ান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা পাইথন হতে পারে, জাভা হতে পারে, হোয়াট এভার দ্য থিং ইজ, জানতে হবে। তো আমরা কিন্তু অ্যালগোরিদম নিয়ে এখানে কোনো কথা বলছি না, আমরা কিন্তু খুব টেকনিক্যালি এই জিনিসটা নিয়ে কথা বলছি আর কি, মানে কি করে এই ল্যাঙ্গুয়েজটা আমরা শিখছি। আমরা অ্যালগোরিদম শেখার আগের স্টেপটা শিখছি, অ্যালগোরিদম শেখা এইভাবে সম্ভব নয় 2-4 দিনে, অ্যালগোরিদম ইজ আ বিগ থিং। যাই হোক, আমরা অ্যালগোরিদম শব্দটা এলো কেন, তার কারণ হচ্ছে এই প্রবলেমটা সলভটা করবো কি করে। সলভের জন্য আমাদের একটা ছক প্রথমে মাথার মধ্যে কষে নিতে হবে, ছকটা কি আমরা তো জানি, এর এইতে এর এগেন্স্ট এর এগেন্স্ট কি বসে গেলেই তো কাজটি মিটে যায়, কিন্তু সেটা আমরা যদি, এটা তো আমি নিজে জানি, কিন্তু আমি আমার কম্পিউটারকে বোঝাবো কি করে যে সে আমার হয়ে কাজটা করে দেবে। এই যে স্টেপ ওয়াইজ যে প্রত্যেকটা স্টেপ আমরা স্টেপ ওয়াইজ যে কম্পিউটারকে পুরো জিনিসটা বোঝাবো, দ্যাটস স্টেপ ইজ অ্যাকচুয়ালি কল দ্য স্টেপস আর অ্যাকচুয়ালি কল দ্য অ্যালগোরিদম অফ দ্য প্রোগ্রাম। তাহলে এই সমস্যাটা সমাধান করবো আমরা কয়েকটা স্টেপে, স্টেপগুলো কি, আচ্ছা আমি একটু বলি, স্টেপগুলো বললেই আপনারা বুঝতে পারবেন যে আমি প্রথমে কি করবো। প্রথমে আমি এটা নিলাম, এটা পাইথনের নিয়ম অনুযায়ী আমি একটা প্রথমে এটাকে আমি এটা স্টোর করলাম একটা ভ্যারিয়েবলে, যেহেতু এটা নিয়ে আমি কাজ করবো, ভ্যারিয়েবল অ্যাসাইন করলাম। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে কি, আমাকে এর কমপ্লিমেন্টারি বেস পেয়ার তৈরি করতে হবে। তাহলে কমপ্লিমেন্টারি বেস পেয়ার তৈরি করার কি পদ্ধতি আছে, আমি আগে একটা একটা ওই স্ট্রিং মেথড আমি বলেছি, দ্য মেথড ইজ কল রিপ্লেস, মনে পড়ছে আশা করি, রিপ্লেস মেথড। রিপ্লেস মেথড দিয়ে আমরা ভেবে দেখুন তো, রিপ্লেস মেথডকে দিয়ে যদি আমি এ কে টি দিয়ে রিপ্লেস করে দিই, সি কে জি দিয়ে রিপ্লেস করাই, টি কে এ দিয়ে রিপ্লেস করাই এবং জি কে সি দিয়ে রিপ্লেস করাই, তাহলেই তো আমরা এর কমপ্লিমেন্টারি বেস পেয়ার পেয়ে যাবো, তাই নয় কি? হ্যাঁ, ব্যাপারটা একদম তাই, যে এটা সেটাই করাই তাহলেই আমরা কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং পাবো। তো আমরা তাহলে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং আমরা চেষ্টা করি,
আমরা ওই রিপ্লেস মেথড ইউজ করে আমি প্রথমে এটাকে কমপ্লিমেন্ট করছি, আমি এটাকে কমপ্লিমেন্ট করছি টি দিয়ে। কিভাবে রিপ্লেস মেথড ইউজ করব, আমি স্ট্রিংটাকে নিলাম, দ্য স্ট্রিং দ্যাটস কল্ড ডিএনএ সিকোয়েন্স, ওকে, আমি এর উপর রিপ্লেস মেথড ইউজ করছি। আমি এ কে টি দিয়ে রিপ্লেস করছি, স্ক্রিনটা আবার দেখা যাচ্ছে না মনে হচ্ছে, স্ক্রিন কি দেখা যাচ্ছে না? না তো আমি তো সেখান থেকে শেয়ার করছি, না এখানে দেখা যাচ্ছে কিন্তু কৃষ্ণেন্দু, না স্যার দেখা যাচ্ছে, দেখা তাহলে স্যার যাচ্ছে পিনিং করতে হবে মনে হচ্ছে আমরা, তো স্ক্রিন ক্লিয়ারলি ভিজিবল। ঠিক আছে স্যার, মানে পিন করে দিলে হয়ে যাবে মনে হচ্ছে। তো এইখানে এটাকে আমি টি দিয়ে রিপ্লেস করবো, দ্যাটস অল। এখন সমস্যাটা হচ্ছে কি, পাইথনের ক্ষেত্রে আবার বলছি পাইথন ইজ ভেরি মাচ কেস সেন্সিটিভ, তো আমি স্মল এ লিখেছি, এখানে স্ট্রিংটা আছে সব তো ক্যাপিটালে, তো তাহলে তো এ তো হবে না, কিছুই করতে পারবে না। সেক্ষেত্রে আমাকে প্রথমে লিখতে হবে ক্যাপিটাল এ কে, আমি রিপ্লেস করব ক্যাপিটাল টি দিয়ে, ফাইন। তার পরের লাইনে আমি কি করব, সি কে রিপ্লেস করব জি দিয়ে, এই দুটো আমরা করি। করার পর আমরা দেখি এক্স্যাক্টলি আমরা কি পাচ্ছি, এ কে টি দিয়ে রিপ্লেস করি, সি কে জি দিয়ে রিপ্লেস করি, রান করে, রান তো করে দিয়েছি, অবভিয়াসলি কোনো আউটকাম পাবো না, কারণ আমাদের এটা প্রিন্ট করতে হবে আর কি। এইবার এখানে আমাদের কিন্তু একটা অ্যালগোরিদমে ভুল হয়েছে আর কি। ভুলটা কি, বাস্তবে আমরা যেটা করেছি সেটা হচ্ছে কি, এই জিনিসটাকে এর মধ্যে যে এই পার্টিকুলার স্ট্রিংটা রয়েছে, এই স্ট্রিংটার মধ্যে যতগুলো এ আছে সেটাকে আমরা রিপ্লেস করেছি টি দিয়ে। আবার এই স্ট্রিংটাকে মধ্যেই দেখুন, আমি এক্ষেত্রেও এই স্ট্রিংটা ইউজ করছি, এই স্ট্রিংটার মধ্যে যতগুলো সি আছে তাকে রিপ্লেস করেছি জি দিয়ে। প্রবলেমটা হচ্ছে কি, আমরা যদি এবার প্রিন্ট করি এই জিনিসটাকে, তাহলে এটা এমন একটা সিকোয়েন্স দেবে যে সিকোয়েন্সটার এই সিকোয়েন্সটাই যেটার মধ্যে এ নেই কোনো, সমস্ত এর পরিবর্তে সমস্ত টি রয়েছে। আমি একটু এটা লিখে দেখি কিরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে। এই সিকোয়েন্সটা এই সিকোয়েন্সটার মধ্যে পার্থক্য একটাই, যে সবকটা এ রিপ্লেস হয়ে গেছে টি, এর মধ্যে কোনো টি নেই, এর মধ্যে কোনো এ নেই। প্রবলেম হচ্ছে কি, আমাকে তো এর কমপ্লিমেন্টারি বেস পেয়ার চাই, তাহলে আমাকে তো কাজটা করতে হবে এর ওপর, এর ওপর তো বারবার নয়। তাহলে পরে যেটা করতে হবে, দ্যাটস অ্যাকচুয়ালি কল টি। আচ্ছা আমার তো 6:30 তো হয়েই আসছে, সময়টা আমাদের হয়ে যাচ্ছে, আমি আর এই ডিটেলসে আমি জাস্ট প্রবলেমটা আমি এখানে করে দিচ্ছি, হাউ উই ক্যান গেট দ্য থিং আমি জাস্ট একবার বলে দেবো। আমি ডিটেলস অ্যালগোরিদমের মধ্যে যাচ্ছি না, জিনিসটা কমপ্লেক্স হবে, শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি এটা বলে দিচ্ছি, বাড়িতে আপনারা যেটা হলো এই জিনিসটাকে আপনারা একটুখানি একটুখানি ভেবে দেখবেন যে জিনিসটা কি করে হলো আর কি, হাউ দ্য অ্যালগোরিদম ওয়ার্কস আর কি। আমি একবার করে আমি বলে দিচ্ছি, দ্যাট উইল বি বেটার। আমি একটু অন্যরকম ভাবে লিখছি,
সো আমি শিওর যে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই যে সিকোয়েন্সটা রয়েছে, এই সিকোয়েন্সের কমপ্লিমেন্টারি সিকোয়েন্স হচ্ছে এটা। এক্ষেত্রে আমাদের কিচ্ছু করতে হয়নি, এক্ষেত্রে আমরা জাস্ট দুটো দুটো জিনিস ইউজ করেছি, আমরা এত কিছু শিখেছি, আমাদের জাস্ট দুটো জিনিস ইউজ করে আমরা এই এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারলাম। এই দুটো জিনিস হচ্ছে কি, জাস্ট আমরা একটা রিপ্লেস মেথড ইউজ করেছি আর আমরা একটা আপার মেথড ইউজ করেছি, শুধুমাত্র এটা সিকোয়েন্সটা আপার আপার কেসে নিয়ে যাওয়ার জন্য, সেটা না করলেও কোনো অসুবিধা হতো না, লোয়ার কেসে থাকতো, দ্যাটস অল। ঠিক আছে, এই এই টেকনিকটা, এই যে জাস্ট এই কটা লাইনের কোড আপনার যখন শিখে যাবে, এটা আরো এটা এটা এক লাইন কি দু লাইনের মধ্যে হয়ে যাবে, এটা কোড ক্যান বি রিটেন টু লাইনস আর কি। এখন এটা ফেয়ার এনাফ, ফেয়ার ছোট কোড আর কি, কোনো অসুবিধা নেই। তো এটা এটা পাওয়ারটা কোথায়, যে আপনি একবার যদি এই কোডিংটা বুঝতে পারেন এবং লিখে ফেলতে পারেন এই কোডটা, তাহলে সিকোয়েন্স যত বড়ই হোক না কেন, ইট অ্যাকচুয়ালি ডাজ নট ম্যাটার। এটা অনেক বড় সিকোয়েন্স, আমি সিকোয়েন্সটাকে বাড়িয়ে দিলাম, অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার, আমি সিকোয়েন্স যতই বাড়ান আমার কিছু যায় আসে না। এই সিকোয়েন্সের এই সিকোয়েন্সের এক বাই এ সিঙ্গেল ক্লিক আপনি এই এত বড় সিকোয়েন্সের আউটপুটও দিয়ে দিল দ্য কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং। এটা যদি সিকোয়েন্সটা এত বড় না করে যদি আমি ছোটো করি, সিকোয়েন্স সোজা বাংলা হচ্ছে কি, সিকোয়েন্স আমি যতই চেঞ্জ করুন না কেন, আমরা স্ট্রিং এর সাইজ যেরকম ভাবে চেঞ্জ হোক না কেন, কোনো যায় আসে না। একটা মিলিয়ন বেস পেয়ারের স্ট্রিং হলো আপনাকে উইদিন আ সেকেন্ড ইট উইল গিভ দ্য কমপ্লিমেন্টারি বেস পেয়ার। সো দিস ইজ দ্য পাওয়ার, দিস ইজ দ্য পাওয়ার অফ অ্যাকচুয়ালি দ্য কোডিং। আমি যদি এই কোডটার একটা নাম দিই, সাপোজ আমি নাম দিচ্ছি যে কমপ্লিমেন্ট ফাইন্ডিং প্রোগ্রাম। আচ্ছা, এই প্রোগ্রামটার মাধ্যমে আমি পৃথিবীর যত কমপ্লিমেন্ট আছে সমস্ত কমপ্লিমেন্ট পেতে পারি। সুতরাং আশা করছি এই জায়গাটা বোঝানো গেছে। তো মানে এইবার আমি এটা বুঝতে পারছি যে আপনাদের হাতে এটা 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 হয়তো বুঝতে পারছি যে অ্যালগোরিদমটা কিভাবে কাজ করলো। আমি আর এক্ষুনি বোঝাচ্ছি না, আমি আপনাকে দুটো কোড দিয়ে দিচ্ছি আপনাদের। এইটা একটা কোড হতে পারে, আরেকটা জিনিস আমি আপনাদের দিই, ব্যাপারটা খুব মজার, দেখুন। আমি শুধু এই স্মল লেটার গুলো কেন করেছিলাম, দ্যাটস অল, স্মল লেটার গুলো করার কি কারণ ছিল। আমি যদি সেটা না করি, আমি যদি এরম করি, সাপোজ ফাইন এই কোডটাকে রান করি আমি, এবার এটাও কমপ্লিমেন্ট দিয়েছে বটে, বাট এটা একেবারেই কমপ্লিমেন্ট নয় আর কি, মানে মনে হচ্ছে কমপ্লিমেন্ট, একই সিকোয়েন্স আছে বাট এর মধ্যে কোনো টি নেই, দেখুন কোনো টি নেই, শুধু এ আছে, সি আছে, নো জি নো টি। কি হলো, আমি শুধু জাস্ট এই জি স্মল জিটাকে, আমি একটা স্মল জি এখান থেকে কোথা থেকে জোগাড় করলাম, যে স্মল জি যে শুধু স্মল জি দিলেই আর কি, মানে স্মল জির জায়গায় যদি আমি ক্যাপিটাল জি দিতাম তাহলেই কি এত, মানে একেবারে হিউজ পার্থক্য হয়ে গেল। দিস ইজ দ্য রাইট প্রোগ্রাম আর দিস ইজ দ্য ফল্টি প্রোগ্রাম, অ্যাকচুয়ালি দিস প্রোগ্রাম হ্যাজ বাগ, বাগি প্রোগ্রাম, দিস প্রোগ্রাম ইজ বাগি। তো এটা একটা খুব মজার জিনিস আর কি, আমি এই জিনিসটাকে এখনই ব্যাখ্যা করবো না। আপনারা তো মেথডটা শিখেছেন, এক্স্যাক্টলি মেথড কিভাবে কাজ করে, এক্সাক্টলি ফাংশন কি করে কাজ করে, এগুলো সবটাই শিখেছেন। দুটো কোডই আপনাকে আমি দিয়ে দিলাম, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আপনি আপনাদের টেলিগ্রাম গ্রুপেও পোস্ট করে দিচ্ছি, দুটো কোডই পোস্ট করে দিচ্ছি আমি। একটু দুটো কোড একটু ভালো করে ভেবে দেখুন তো, মানে এই দুটো কোডের মধ্যে এক্সাক্টলি কি এমন পার্থক্য আছে, যে এর যে মেকানিজম, ইনার মেকানিজমটার মধ্যে কি এমন পার্থক্য আছে যার ফলে কিনা মানে এত বড় একটা ভুল চলে এলো, একটা কোড বাকি হয়ে গেল আর একটা কোড বাকি নয়, একটা কোড আগে নর্মাল কোড ছিল। আমি এখনই টেলিগ্রাম গ্রুপে আপনাদের পোস্ট করে দিলাম জিনিসটা, বাকি কোডটাও পোস্ট করলাম, এই কোডটাও পোস্ট করলাম, দুটো কোডই পোস্ট করে দিলাম। একটু আপনারা দেখুন যে এক্স্যাক্টলি দুটো কোডের মধ্যে কি পার্থক্য আছে, যার ফলে আউটকামে এত বড় পার্থক্য হয়ে গেল। এই কোডটা ঠিকঠাক আউটকাম দিচ্ছে, ইটস আ কমপ্লিটলি রাইট কোড, আর এই কোডটা রাইট নয়, ইট ইস আ বাকি কোড, কেন? এটা এটা আপনাদের একটা একটা থট প্রসেস, আপনারা এক সপ্তাহ ধরে ভাবুন, আশা করি আপনারা একদিনের মধ্যেই সমাধান পেয়ে যাবেন, কোনো ব্যাপার না। আর আজকের এই সেশনটার পর আমরা গ্রুপে একটা প্রশ্ন দিয়ে দেবো, আপনার গুগল ফর্মের ইয়েতে থাকবে, তো আপনারা সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন।
ইনফ্যাক্ট এই আমাদের একটা নতুন গ্রুপ ক্রিয়েট করা হয়েছে ডিসকাশনের জন্য। আপনারা এই যে প্রবলেম যেটা এখানে দেয়া হলো আর কি, এই জাতীয় প্রবলেম, এই প্রবলেমটা নিয়ে ভাবনা চিন্তা, মানে কেন এই জিনিসটা সমস্যা হচ্ছে, এটা যদি আপনারা একটু নিজেদের মধ্যে আলোচনা করতে চান, আমরা গ্রুপটা আলোচনা করতে পারেন। গ্রুপটা আমরা অংশগ্রহণ করবো না, আমরা ডাইরেক্টলি কোনোভাবে ইন্টারাক্ট করবো না, আমরা নিজেদের মধ্যে একটা গ্রুপ ডিসকাশন করে আপনারা এটা বার করতে পারেন। মানে ইট ইজ আ ভেরি গুড ওয়ে টু ফাইন্ড সাম সলিউশন অফ আ প্রবলেম ইন কোডিং। সো কোডিং এর ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কি এই কোলাবোরেশনটা, কোলাবোরেশন এবং গ্রুপ ডিসকাশন। তো আপনারা ওই গ্রুপটায় আপনারা খুব ইজিলি ইয়ে করতে পারেন, ওই ওই গ্রুপটায় আপনারা নিজেদের মধ্যে আলোচনা করেও এর সমাধান বার করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র আমরা যে প্রশ্নটা দিচ্ছি সেই প্রশ্নটাই অন্তত গ্রুপে আলোচনা করে তার সমাধান বার করবেন না আর কি, তাহলে একটু সমস্যার বিষয়। যদি কাউকে দেখা হয় যে সে গ্রুপে সে বা তিনি যদি ওই গ্রুপে ওই ওই যে আমাদের প্রশ্নটা দেখছে, যেটা হচ্ছে কোডেড অ্যাসাইনমেন্ট যেটা আমরা দেবো আর কি আজকে আপনাদের গ্রুপেই পোস্ট করা হবে, তো সেই প্রশ্নের যদি উত্তর যদি কেউ গ্রুপে ফ্ল্যাশ করেছেন আর কি, তাহলে সেক্ষেত্রে আমরা সেই ক্যান্ডিডেটকে আমরা ডিসকোয়ালিফাই ঘোষণা করতে বাধ্য হবো আর কি, আমাদের কিছু করার নেই। তো এই ব্যাপারটা একটু একটু মাথায় রেখে কাজটা করবেন আপনারা। এই জাতীয় এটা হচ্ছে আনগ্রেডেড অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্ট আপনি যত ইচ্ছে গ্রুপে আলোচনা করতে পারেন, এর সমাধান বার করতে পারেন। যে জিনিসটা আপনাদের গুগল ফর্মে দেয়া হচ্ছে পরীক্ষার জন্য অ্যাজ ইট ইজ আ গ্রেডেড অ্যাসাইনমেন্ট হিসেবে 15 নম্বর গ্রেড থাকবে, সেই অ্যাসাইনমেন্টটা দয়া করে আপনারা গ্রুপে আলোচনা করবেন। দ্যাটস অল, এই পর্যন্ত আজকে আর বিশেষ কিছু বলার নেই, দ্যাটস অল, আমরা শেষ করে ফেলেছি দুটো দিন। এইবার এরপরে অনেকের অনেক রকম প্রশ্ন থাকতেই পারে, আপনারা এই মুহূর্তে যতটা প্রশ্ন আমরা চেষ্টা করবো আর কি আমরা এই প্রশ্নটা উত্তর দেওয়ার, এবং এর বাইরেও যদি কিছু প্রশ্ন থাকে আমি বলবো যে কিছু জিনিস আছে যেগুলো আমরা আস্তে আস্তে নিজেরা যখন হাতে কলমে কোডটা লিখবেন তখন হয়তো অনেক প্রশ্নের সমাধান নিজে নিজেই পেয়ে যাবেন। দ্যাটস অল, যাই হোক আমরা এবার একটু প্রশ্ন উত্তরের দিকে চলে যাই, আমাদের কাছে আর 10-15 মিনিটের মতো আছে, আমরা প্রশ্ন উত্তরের দিকে যাচ্ছি। প্রশ্ন ফাইন, এখানে একজন উত্তর লিখেছেন শুভব্রত গুহ, দ্যাটস ভেরি ফাইন। হ্যাঁ আপনারা উনি তো মোটামুটি সলভ করেই ফেলেছেন, যারা হয়তো করতে পারেনি এখনো পর্যন্ত হয়তো তারা ঠিকঠাক সমাধানটা পেয়ে ওঠেনি, তারা একটু এই অ্যালগোরিদমটা নিয়ে একটু আলোচনা করুন, ইট ইজ এ ভেরি বিউটিফুল অ্যালগোরিদম। যাই হোক প্রশ্ন কি এখানে কিছু আছে বিশেষ সঞ্জীবদা? যদি কয়েকটা বলে দেন তো বেটার হয়, আর বাদ বাকি যারা যদি সেই প্রশ্নটা অ্যাড্রেস না হয় নতুন করে যদি এখানে লিখেন। After writing a text file following the demonstrated method, no file has been generated. না এটা না, there is a sound problem, big sound problem from my end, I don't know why. ওকে, একজন এখানে লিখেছেন যে ওপেন ডট সিএসভি দেন রিড প্রিন্ট এফ শোয়িং স্ট্রিং ইনস্টিটিউট অফ নিউমেরিক্যাল, দ্যাটস দ্য প্রবলেম, নিউমেরিক ভ্যালু শো করছে, ডট সিএসভি ফাইল নিয়ে কাজ করছেন। সিএসভি বেসিক্যালি এটা বাইনারি ফাইল আর কি, এর মধ্যে কিছু সমস্যা হয়। তো আমি বলবো যে প্রাথমিক ক্ষেত্রে যদি আপনাদের আপনি যদি আগে ভাগে এই জিনিসপত্র জেনে থাকেন দ্যাটস ফাইন, আদারওয়াইজ সিএসপি ফাইল নিয়ে এই মুহূর্তে কাজ না করাই ভালো, টেক্সট অথবা ফাস্তা নিয়ে কাজ করবে। সিএসপি ফাইলের কিছু প্রবলেম আছে আমার মনে হয়, মেবি হয়তো সিএসপি ফাইলের জন্য সেটা হচ্ছে, কারণ বেসিক্যালি ফাইল দু রকমের হয় আছে, যে টেক্সট হচ্ছে বাইনারি আর কি। তো আই ডোন্ট নো এই জাতীয় কোনো সমস্যা এখানে আসছে কিনা, টেক্সট ফাইলে করে দেখুন এই জাতীয় সমস্যা আসছে নাকি, আসার তো কথা নয়।
ডেমোস্ট্রেট তো করা হলো আর কি, দেখাই গেল, এবং আসল কথা নয়। নিউ লাইন পোর্শন ডিলিং এটা তো হয়ে গেছে। ইয়েস, টেক্সট ফাইল আপনি দেখতে পারবেন, সিএসভি ফাইল, টিএসভি ফাইল ইজ নট অ্যাকচুয়ালি টেক্সট ফাইল, টিএসভি ফাইলের মধ্যে অনেক রকম কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার থাকে আর কি। সিএসভি ফাইলের, সিএসভি ফাইলে এই মুহূর্তে কাজ করা একেবারেই আমার মনে হয় না খুব একটা মানে ভালো ব্যাপার আর কি। তো আচ্ছা, আপনারা মোস্ট প্রবলি জানেন যে সিএসভি এর পুরো কথাটা, সিএসভি হচ্ছে কমার্স সেপারেটেড ভ্যালুস আর কি, ঠিক আছে। কমার স্পেক্টেড ভ্যালু মানে হচ্ছে এর মধ্যে একটা কমপ্লেক্স রো অ্যান্ড কলামের ডেটা স্ট্রাকচার থাকে। সিএসভি ফাইল ইজ অ্যাকচুয়ালি ভেরি কমপ্লেক্স ফাইল, মানে একদম যারা প্রথম, আমি আবারও বলছি, একদম যারা প্রথম পাইথন শিখছেন, দে মাস্ট নট ইউজ সিএসভি ফাইলস টু টু রান, টু লার্ন দ্য থিং। সিএসভি ফাইল ওপেনিং এর আরো কিছু মেথড আছে আর কি, তো আমরা সেগুলো নিয়ে এই কোর্সে আলোচনা করতে পারবো না, এটা আমাদের আউট অফ মাই স্কোপ অ্যাকচুয়ালি। তো আপনারা একটু টেক্সট অফ ফাস্তা নিয়ে ইউজ করুন, কারণ এই দুটো ফাইলই বেসিক্যালি বায়োলজিতে ইউজ করা হয়, এবং এই দুটো ফাইল নিয়ে আমরা বালির সমস্ত কাজই করে ফেলতে পারবো। সো এই দুটো নিয়ে আমরা একটু ইউজ করুন, আমার মনে হয় যাতে সমস্যা হবে না। সিএসভি নিয়ে আমরা এই মুহূর্তে বিশেষ সিএসভির মধ্যে ঢুকছি না আর কি। ওকে, হ্যাঁ, থার্ড মোড একজন জিজ্ঞেস করেছেন যে ডাব্লিউ রাইট মোড আর রিড মোড, থার্ড হচ্ছে কি, এ হচ্ছে কি অ্যাপেন্ড মোড, APPEND, অ্যাপেন্ড। সো এ মোড হচ্ছে অ্যাপেন্ড, অ্যাপেন্ড মোড আমি লিখেও দিয়েছি ওখানে। তো বেশিরভাগই দেখছি আনএবল টু সি, আনএবল টু সি। ইজ ওপেন ফাংশন অ্যাপ্লিকেবল ফর টেক্সট ফাইল? ইয়েস, ওপেন ফাংশন তো টেক্সট ফাইলে জরুরি আর কি। আচ্ছা, আমি এত প্রশ্নের মধ্যে থেকে না আমি ইয়ে করতে পারছি না আর কি। আপনি কি রাহুলদা কিছু কি খোঁজা আছে, আপনি দেখেছেন কি? না কৃষ্ণেন্দু, যেটা আমার মুশকিল হলো, আমার এত মাঝখানে লাইনটা ফ্লাকচুয়েট করলো না, আমার 1 মিনিটের জন্য লাইনটা কাটলো, ওই জন্য আমি স্ক্রোল করে ব্যাক করে যেতে পারছি না, আমি সেটাই করছিলাম। হ্যালো কৃষ্ণেন্দু, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ আমি নিজেও বুঝতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ বলো বলো, আমি কটা প্রশ্ন তোমাকে বলে দিচ্ছি এখান থেকে। হ্যাঁ হ্যাঁ একটু বলে দাও, সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখানে তো অনেকটা চ্যাট দিয়েছে মাঝখানে, অনেকটা নট ভিজিবল, নট ভিজিবল আছে আর কি। হ্যাঁ, সেটাই গন্ডগোল করছে আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে তার মধ্যে থেকেও যে কটা দেখে মনে হচ্ছে যদি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন থেকে থাকে সেগুলো আমি একটু খুঁজে তোমায় বলার চেষ্টা করছি। এখানে একজন প্রশ্ন করেছে সুলগ্ন চ্যাটার্জি, হোয়াই ইট ওয়াজ নেসেসারি টু রিপ্লেস দ্য আপার উইথ লোয়ার কেস ইনিশিয়াল। এখন এটা একটা খুব টেকনিক্যাল প্রবলেম আর কি। নেসেসারি মানে হচ্ছে কি, যে ওই বললো পাইথন আপার কেস এবং লোয়ার কেসকে একেবারে আলাদাভাবে ইয়ে করে, ট্রিট করে। সেটা ওই আপনার যে আজকে প্রবলেমটা করলুম আর কি, সেই প্রবলেমটা যদি ভালো করে বোঝেন আর কি, তাহলে সেখানে ভালো করে যখন অ্যানালিসিস করবেন দেখতে পাবেন যে লোয়ার কেস আপার কেসের গুরুত্বটা কতটা। তো পাইথনে সবসময় উচিত হচ্ছে কি, যে কোনো একটা কেস ইউজ করা। এখন কোনো একটা ফাইল কোনো একটা পার্টিকুলার প্রোগ্রাম থেকে বেরিয়ে আপনার কাছে এসছে, আপনি এখন ফাইলের মধ্যে মেবি হয়তো ওই বললুম 1 মিলিয়ন 2 মিলিয়ন বেস পেয়ার রয়েছে, নিউক্লিওটাইড সিকোয়েন্স রয়েছে। এবার তার মধ্যে হয়তো কিছু নিউক্লিওটাইড সিকোয়েন্স হয়তো স্মলে মানে লোয়ার কেসে আছে, কিছু সিকোয়েন্স হয়তো আপার কেসে আছে, হয়তো আছে। আমি বলছি সবসময় থাকবে এরকম ব্যাপার না, থাকতেও পারে আর কি, বাস্তব অভিজ্ঞতা অনেক কিছুই হয় আর কি। মানে ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড মেনি থিং হ্যাপেন্স আর কি, আমাদের আদর্শ কন্ডিশনটা সবসময় ফেস করি না আমরা। তো এই জাতীয় ক্ষেত্রে সেই ফাইল নিয়ে যখন আমি কাজ করতে যাবেন, এই জাতীয় কাজে ভয়ঙ্কর সমস্যা তৈরি হবে। মানে এখন বুঝতে পারছেন 2 মিলিয়ন একটা নিউক্লিয়ার সিকোয়েন্স, তার মধ্যে কোন কোন জায়গায় আপারে আছে কোনটা লোয়ার আছে আপনি তো চোখে দেখে বুঝতেও পারবেন আর কি। তো সেক্ষেত্রে উচিত হচ্ছে কি, সবসময় যখন কোনো কিছু কোনো সিকোয়েন্স পেলেন বা কি, সবসময় যে কোনো একটা পার্টিকুলার কনভার্টে, মানে হয়তো সেটা আপারেই আছে, বাট টু বি শিওর আর কি যে আপনি পুরো ফাইলটা আপারেই পাচ্ছেন, জাস্ট কনভার্ট ইট টু আপার অর কনভার্ট ইট টু লোয়ার, হোয়াট এভার ইউ লাইক। তো এবং আপনার কাছে এই জিনিসটা প্রথমে গ্রিপে চলে এলো যে ফাইন, এই জিনিসটা আমার কাছে আপার বা লোয়ারে আছে, সুতরাং আমি এর উপর যা ইচ্ছে মেথড ইউজ করতে পারি। সো আনইনটেন্ডেড যে বাক যেগুলো হওয়ার কথা নয়, জাস্ট ওই একটা মেথড ইউজ না করার জন্য সেই জাতীয় বাক তৈরি হতে পারে, এবং সেগুলো খুঁজে বার করা ইজ ভেরি ডিফিকাল্ট আর কি, এই জাতীয় বাক খুঁজে বার করা। যদি কোনো বাক, যদি সিনট্যাক্স এরর বা কোনো সিনট্যাক্সে কোনো প্রবলেম না থাকে, তাহলে কিন্তু যদি সিনট্যাক্সের প্রবলেমের জন্য নয়, এরম কোনো কোনো আমাদের প্রসিডিউরাল ভুলের জন্য যদি কোনো বাক তৈরি হয়ে গিয়ে থাকে প্রোগ্রামের মধ্যে, সেই বাক খুঁজে বার করা কিন্তু ইন রিয়েল লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট।
সুতরাং সেই জাতীয় জিনিস যাতে এড়ানো যায়, তার জন্য ইটস অ্যাকচুয়ালি এ টিপ, এটা করা আপনার পক্ষে ভালো হবে। তিনজন ঘোষ মানে ডিউরিং তোমার ডেমোস্ট্রেশন প্রশ্নটা করেছিল, আফটার রাইটিং এ টেক্সট ফাইল ফলোয়িং দ্য ডেমোস্ট্রেটেড মেথড নো ফাইল হ্যাজ বিন জেনারেটেড, ইট ইজ নট শোয়িং এরর আইদার, ইট ইজ দ্য ফাইল শোয়িং টেক্সট এরর। অ্যাকচুয়ালি ফাইলটা জেনারেট করেছে, করেনি নয়। এখন আপনার পাইথনটা এক্স্যাক্টলি কোন ডিরেক্টরি থেকে স্টোর হয়েছে সেই ডিরেক্টরিটা আপনি আগে দেখুন, আপনার পাইথন কোন ডিরেক্টরিতে স্টোর আছে, আপনার ফাইলটা সেখানে তৈরি হয়েছে। এখন আপনি কিন্তু ফাইলটা ওপেন করছেন মানে আপনি ফাইলটা এটা এক্সপেক্ট করবেন না ফাইলটা আপনার ডেস্কটপে তৈরি হয়ে যাবে যদি আপনার পাইথন কিন্তু ডেস্কটপ ডিরেক্টরিতে না থাকে। সো ফর দ্যাট ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ডিরেক্টরি অফ দ্য পাইথন অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ডিরেক্টরি অফ দ্য ফাইল অ্যান্ড দ্যাটস আ কমপ্লিকেটেড প্রসেস, সেটা আমি এই মুহূর্তে এখানে আলোচনা করতে পারবো না। আমি অনেকগুলো ভিডিও আপনার ইউটিউবে আছে হাউ টু ফাইন্ড দ্য ডিরেক্টরি অফ আ পার্টিকুলার ফাইল, আপনি কি সার্চ করুন ওখান থেকে পেয়ে যাবেন যে হাউ টু ফাইন্ড দ্য ডিরেক্টরি। আপনার কমেন্ট প্রম্পটে গিয়ে কিছু কমেন্ট দিতে হবে, কিছু সিম্পল কমেন্ট আছে দিলে আপনি ফাইল খুঁজে পাবেন আর কি। ফাইল তৈরি হয়নি হেম ব্যাপার না, তৈরি হয়েছে বাট ডিরেক্টরিটা আপনি আপনার ডেস্কটপে তৈরি হন, দ্যাটস অল। আর কিছু অ্যাসাইন, একজন যদি প্রশ্ন করেন অ্যাসাইনমেন্টটা কিভাবে সাবমিট করব, অ্যাসাইনমেন্ট সাবমিট করা মানে হচ্ছে কি, এই যে যেটা আপনাকে দেয়া হলো এটা তো আপনাদের থট প্রসেসের জন্য দেয়া হলো, এটা সাবমিট করার কোনো প্রয়োজন নেই। যেটা দেয়া হবে সেটা হচ্ছে কি একটা ওই সেটা হচ্ছে কি একটা গুগল ফর্মে দেয়া হবে আর কি, সেখানে মাল্টিপল চয়েস, যেরকম আমার গুগল ফর্ম হয় মাল্টিপল চয়েস থাকছে এবং সেটা একটা গ্রেডিং থাকছে। তো আপনারা ওই যেরকম ভাবে পরীক্ষা দেয়া হয় আর কি, মাল্টিপল চয়েসে যেটা ঠিক চুজ করবেন, চুজ করে সাবমিট করে দেবেন। সাবমিট করার জন্য প্রচুর সময় পাচ্ছে, সামনের সপ্তাহে মানে এই নেক্সট উইকের শুক্রবার পর্যন্ত, মানে নেক্সট ক্লাস শুরু হওয়ার আগের দিন পর্যন্ত, শুক্রবার পর্যন্ত রাত্রি 12টা পর্যন্ত, 11টা 59, দ্যাটস উইদিন, আমি সেফলি আর কি 11টার মধ্যে আপনারা সাবমিট করে দিন। এক সপ্তাহ সময় আছে, সুতরাং আমার মনে হয় কোনো রকম চাপের বিষয় নয়, একটু ধীরে সুস্থে করুন, করে সাবমিট করে দিন। জাস্ট ওখানে সাবমিট বাটন আছে, একবার ক্লিক করবেন সাবমিট হয়ে যাবে। তবে এটা মাথায় রাখবেন যে সাবমিট একবার করে দেওয়ার পর আর এডিট করা যাবে না আর কি, তো এই ব্যাপারটা একটু মাথায় রেখে বি শিওর বিফোর সাবমিটিং ব্যাপার। প্রীতম দাস জিজ্ঞেস করছে স্মার্টফোনে পাইথন ইউজ করে ফাইল ক্রিয়েট করলে সেটা কোথায় স্টোর হবে? ইটস ভেরি ডিফিকাল্ট টু, মানে আমরা স্মার্টফোনে পাইথন ইউজ করলে মানে স্মার্টফোনের অনেক প্রবলেম আছে। আমি অনেক সময় একটা পিডিএফ ডাউনলোড করে আমি খুঁজে পাই না কোথায় ডাউনলোড করেছি আর কি, একটা ফটো ডাউনলোড করে হারিয়ে যায়। আর পাইথন কোথায় ফাইল জেনারেট করছে, ইটস ভেরি ডিফিকাল্ট টু সে। স্মার্টফোনের এই জন্য এইগুলো কিছু বেসিক প্রবলেম আর কি। ফোনে আমি মানে ফোন আপনাদের এই সিনট্যাক্সগুলো প্র্যাকটিস করার জন্য ফোন ইজ ওকে, বাট এই যেহেতু ফাইল ক্রিয়েশন বা এই যেহেতু কাজের জন্য ফোন ইজ নট ওকে। আমি বলবো ফোনে এগুলো করার প্রয়োজন নেই, যখন আপনাদের হাতে কম্পিউটারের সুবিধে কোনো সময় যদি এর মধ্যে পান সেখানে আপনি একটু প্র্যাকটিস করে নেবেন, আদারওয়াইজ আপনার ফাইল ক্রিয়েট করার কোনো প্রয়োজনই নেই। ফাইলের অপশনটা যা শিখে রাখলেন পরবর্তীকালে যখন আমরা কাজ করবেন তখন এটা ব্যবহার করবেন আর কি। লাস্ট একটা প্রশ্ন আমি নিচ্ছি, এটা আউট অফ দ্য টপিক, দেবজ্যোতি সাহা জিজ্ঞেস করছে আই হ্যাভ এ কোশ্চেন বাট স্টিল নট রিলেটেড টু আওয়ার লেকচার টপিক, অ্যাকচুয়ালি সেটা আই কুড নট ফিল আপ দ্য অ্যাটেন্ডেন্স ফর্ম ইয়েস্টারডে ফর দ্য সাম নেটওয়ার্ক ইস্যু, সো ইফ আই ফেল টু সাবমিট দ্য অ্যাটেন্ডেন্স ফর্ম, সো মাই কোয়ারি ইজ ইফ আই ফেল দ্য ফার্স্ট ডে অ্যাটেন্ডেন্স ইজ দ্য এনিথিং প্রবলেম অর আই উইল ফেস ফার্দার ই সলভ, মানে আগের দিনে ফর্মটা ফিল আপ করতে পারেনি মনে হয় অ্যাটেন্ডেন্স ফর্মটা নেটওয়ার্ক ইস্যুর জন্য, তো ও কি করবে এর জন্য? আজকে তো জয়েন করতে পেরেছেন উনি, অসুবিধা হয়নি তো, সুতরাং কন্টিনিউ নিশ্চয়ই করতে পারে, অসুবিধে তো হয়নি, অসুবিধে তো নেই। পাইথন আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন তাহলেই সম্ভব হবে। আরেকটা শর্ট কোশ্চেন ছিল মোড, অনেকেই ওই কোশ্চেনটা করেছে, হোয়াট ইজ মোড? কৃষ্ণেন্দু, কৃষ্ণেন্দু হোয়াট ইজ মোড? ও আমাকে মানে কেউ মিউট করে দিয়েছে, যাই হোক ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে মোড হচ্ছে কি যে পাইথনের যে ওপেন ফাংশন আছে যেটা ফাইলের উপর কাজ করে আর কি, সেই ওপেন ফাংশনের বেসিক্যালি দুটো আর্গুমেন্ট ওপেন ফাংশন নেয়। ওয়ান আর্গুমেন্ট ইজ কল দ্য ফাইল নেম, ফার্স্ট আর্গুমেন্টের ফাইল নেম, সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে মোড। মোড মানে হচ্ছে কি, ধরুন অনেক সময় এটা দেখবেন যে আপনারা কোনো হয়তো স্যাররা পড়ালেন বা এই জাতীয় কোনো, হয়তো আপনারা হোয়াটসঅ্যাপে বা এই জাতীয় জায়গায় মেলে হোক হয়তো কোনো পিপিটি পেলেন মেবি, সেই পিপিটিটা যখন ওপেন করলেন বা কোনো ওয়ার্ড পেলেন বা এক্সেল পেলেন সেগুলো ওপেন করলেন, ওপেন করার উপরে প্রথমেই দেখে যে লেখা আছে যে ওই ফাইলটা যখন এডিট করতে আপনি কোনো এডিট করতে পারবেন না, উপরে লেখা থাকে রিড অনলি কপি, এরকম একটা কিছু লেখা থাকে আর কি।
তো প্রথমে আপনাকে ফাইলটা রিড অনলিটাকে ওটাকে ক্যান্সেল করে দিয়ে কেটে দিতে হয়, কেটে দিলে এটা রিড অনলি থেকে রাইট মোডে ঢোকে, তারপরে আপনি ফাইলের মধ্যে রাইট করতে পারেন, দ্যাটস অল। এখানে পাইথনের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম যে আপনি যখন একটা ফাইলকে ওপেন করছেন ফাইলটা বাই ডিফল্ট রিড মোডে ওপেন হয়, যে ফাইলটাকে ওপেন করলেন, ওপেন করার পর ফাইলটার উপর আপনি রিড যে মেথডটা আছে দ্যাটস ইউ ক্যান ইউজ ইট অন দ্যাট ফাইল। বাট যদি আপনার ওই ফাইলের মধ্যে কিছু লিখতে হয়, ইফ ইউ হ্যাভ টু রাইট সামথিং উইদ ইন দ্য ফাইল, দেন ইউ হ্যাভ টু ওপেন ইট ইন আ রাইট মোড, দ্যাটস অল। মানে আপনাকে এমন একটা জিনিস ইউজ করো যাতে ওই ফাইলটাকে আপনি পাইথনকে বলে দিচ্ছেন যে আমি ফাইলটা খুলছি কিন্তু এই ফাইলটার মধ্যে আমি কিছু লিখতে চাই, আর কি আমি জাস্ট খুলবো পড়বো এই জন্য নয়, আমি ফাইলটা খুলছি এবং ফাইলটার মধ্যে আমি কিছু লিখতেও চাইছি। তো সেটা পাইথনকে আগেভাগে বলে দেওয়া যে আমি আপনি যখনই ওখানে সেকেন্ড সেকেন্ড মোড হিসেবে আপনি যখন ডাব্লিউ দিচ্ছেন আর কি বা রাইট মোড দিচ্ছেন, তখন পাইথন বুঝে যাচ্ছে যে আপনি ফাইলটা খুলছেন, পাইথন সেভাবে ফাইলটাকে ওপেন করবে, ফাইল অবজেক্টটা পাইথন সেভাবে তৈরি করবে যাতে ওই ফাইল অবজেক্টের মধ্যে আপনি কিছু লিখতে পারেন। যদি সেটা আপনি পাইথনকে না বলেন পাইথন আপনাকে কখনো সেই জিনিসটা করতে দেবে না আর কি। পাইথন ওই ফাইলটাকে সবসময় প্রোটেক্ট করে রেখে দেয়, কেবলমাত্র আপনি পড়তে পারেন, দ্যাটস অল, আপনি ওর মধ্যে কিছু লিখতে পারবেন না। আর ওই রাইট এবং অ্যাপেন্ডের মধ্যে দুটো পার্থক্য হচ্ছে কি যে ওই অ্যাপেন্ডের মাধ্যমে আপনি আগে থেকে থাকা ফাইল কন্টেন্টের পরে কিছু অ্যাড করতে পারেন, কিছু অ্যাপেন্ড করতে পারেন, দ্যাটস অল। আর রাইটের ক্ষেত্রে আপনি যদি কোনো আগে থেকে অলরেডি কিছু রিটেন আছে ফাইলের মধ্যে তার উপর যদি কিছু রাইট করতে চান, পাইথন পুরোটাকে ইরেজ করে ওর উপর রাইট করে দেবে, তো সেক্ষেত্রে আপনার ফাইলের ডেটা লস হবে আর কি। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখা ভালো যে মোড হচ্ছে কি জাস্ট ওয়ে টু ওপেনিং দ্য ফাইল, দ্যাটস অল। আর দুটো প্রশ্ন আমি নিচ্ছি টাইমটা শেষের পথে। শুভব্রত গুগল জিজ্ঞেস করছেন, স্যার ইন ফিউচার আমরা কি প্রাইমার ডিজাইন করতে পারি ইউজিং পাইথন? হ্যাঁ অবশ্যই 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 করা যেতে পারে, কোনো অসুবিধেই নেই। তবে ওই আর কি বললু মানে সেটা করতে গেলে মানে একটু সময় লাগবে আর কি। প্রথম কথা শিখতে তো হবে, পাইথন ল্যাঙ্গুয়েজ শিখলেই শুধু হবে না, ইউ হ্যাভ টু নো দ্য অ্যালগোরিদম অ্যাকচুয়ালি। অ্যালগোরিদম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা এখন পর্যন্ত কখনোই অ্যালগোরিদম নিয়ে কথা বলিনি, তার কারণ হচ্ছে অ্যালগোরিদম ইজ এ ভেরি টাফ থিং। মানে আমি আমি টাফ বলবো না, ইটস নট গুড টু সে টাফ, ইটস নট রাইট অ্যাকচুয়ালি, বাট অ্যালগোরিদম ইজ এ থিং হুইচ ইজ সামথিং ডিফারেন্ট ফ্রম হোয়াট উই অ্যাকচুয়ালি নো ফর ইন ডেইলি লাইফ। আমরা প্রত্যেক দিন আমরা যা দেখি যা করি, অ্যালগোরিদম তার থেকে একটু আলাদা। তো অ্যালগোরিদম কিন্তু একটা শেখার জিনিস আর কি। সুতরাং অ্যালগোরিদম যতক্ষণ না আমরা খুব ভালো করে জানতে পারছি যে একটা প্রবলেম কি করে সলভ করতে সেটা ভালো করে জানি, ততক্ষণ পর্যন্ত আমরা যতই কোড শিখে নিই না কেন আমরা কিন্তু সেই কোডকে ইউজ করতে পারি। আমরা ভাষা শিখতে পারি, বাট ভাষা শিখলেই আমি বললাম, ভাষা শিখলেই যেমন কবিতা লেখা যায় না, পদ্য লেখা যায় না আর কি, বা আপনার গদ্য লেখা যায় না, ঠিক সেরকম ভাবে পাইথনের ভাষাটা শিখে নিলেই যে আমি সব প্রোগ্রাম লিখতে পারবো, দ্যাটস নট অল আর কি। পাইথনের ভাষাটা আমরা এই জন্য শিখছি যে আমরা এরপরে আপনারা অনলাইনে প্রচুর অ্যালগোরিদমের কোর্স আছে, আপনারা প্রচুর অ্যালগোরিদমের বই আছে, আমি কয়েকটি বই বলেও দেবো খুব ভালো বই শুরু করার জন্য। তো আপনি ভাষাটা শিখে নিলে আপনি অ্যালগোরিদম বইটা পড়তে পারবেন, দ্যাটস এ প্রিরিকুইজিট, আদারওয়াইজ আপনারা কেউ অ্যালগোরিদম বইটা পড়তেই পারবেন। ইউ ক্যানট, ইউ আর নট অ্যাকচুয়ালি অ্যাট দিস পয়েন্ট, আমরা ধরে নিচ্ছি যে আপনারা কেউ কোড জানেন না, অ্যাট দিস পয়েন্ট ইউ আর নট এলিজিবল টু রিড আ অ্যালগোরিদম বুক, আর ইউ আর নট এলিজিবল টু টেক আ কোর্স অন অ্যালগোরিদম। সো বিফোর ডিজাইনিং সামথিং সামথিং আ গুড প্রোগ্রাম, ইউ হ্যাভ টু নো দ্য অ্যালগোরিদম, সো দিস ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড অ্যালগোরিদম জানতে গেলে ইউ হ্যাভ টু নো দ্য প্রোগ্রাম প্রোগ্রামিং, সো আমরা একদম প্রথম স্টেপটা করছি। লাস্ট প্রশ্নটা নিচ্ছি শাশ্বত মান্না, স্যার হোয়েন উই আর ইউজিং ডিসপ্লেসমেন্ট টুল দেন এ ইজ চেঞ্জ টু জি ইন দ্য হোল সিগন্যাল, বাট হোয়াট উইল ডু টু চেঞ্জ এ সিঙ্গেল নিউক্লিওটাইড অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট? আমরা যদি কোনো একটি পার্টিকুলার পয়েন্টে কোনো একটি সিঙ্গেল নিউক্লিওটাইড চেঞ্জ করতে চাই, তাহলে কি চেঞ্জ করতে চাই? হ্যাঁ, তাহলে আমরা সেটা কি করে করব? হ্যাঁ, সেটা করারও মেথড আছে, একটা ইন্ডেক্স আছে আর কি, ইন্ডেক্স মেথড ইউজ করে আমরা পার্টিকুলার ইন্ডেক্স স্পেসিফাই করে আমরা রিপ্লেস করতে পারি আর কি, দ্যাটস পসিবল। সেই মেথডটা আমি আজকে দেখাচ্ছি না, আপনি একটু কাল আগের সামনের দিন একটু প্রথমে মনে করিয়ে দেবেন, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? যে আপনি যে কোনো ইন্ডেক্সে যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন আর কি, সেটা পসিবল। কৃষ্ণেন্দু একটা প্রশ্ন অনেক আগে এসেছিল, হ্যাঁ ওটা আমি একটুখানি করবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কেউ করেছিল, করছি, শোনা যাচ্ছে আরো আমার কথা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, নিজে কানে ইকো লাগছে, যাই হোক শোনা যাচ্ছে। সেটা ছিল যে উই ক্যান ইউজ নাম্বার, এটা অরূপ কুমার দাস প্রশ্নটা করেছিলেন, উই ক্যান ইউজ নাম্বার 1 to 9 অ্যাজ ভ্যারিয়েবল এন্ড ইউ ফার্দার সেড দ্যাট উই ক্যানট ইউজ ইন্টিজার বিফোর দ্য নেম অফ দ্য ভ্যারিয়েবল। ঠিক তাই, ইন্টিজার আগে ব্যবহার করলে সেটা কিছুতেই ব্যবহার করা যাবে না, ইন্টিজারকে পরে ব্যবহার করতে হবে। সো দিস ইজ লিটল বিট কন্ট্রাডিক্টরি,
অরূপ কুমার দাসের প্রশ্ন ছিল। হ্যাঁ, এর মধ্যে কন্ট্রাডিকশন বিশেষ কিছু নেই আর কি। মানে আপনি ইন্টিজার ইউজ করতে পারেন, ইন্টিজার প্রথমে ইউজ না করে ইন্টিজার দিয়ে শুরু করতে পারবেন, ইন্টিজার শেষে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, শেষ বা মধ্যিখানে বা শুরুর পরে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, বাট ইউ ক্যান নট স্টার্ট ইন ইন্টিজার, ইট ইজ এ রুল ইন পাইথন। তো এটা আমাদের কিছু করার নেই আর কি, ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস। প্রশ্নটা চলে এসছে না, অ্যাপেট ফাংশনে কি? হ্যাঁ হ্যাঁ, অনেকের যে মনে হতে পারে যে সাপোজ যে ইংরেজির ক্ষেত্রে হয় যে সে নিউমোনিয়া, তো অনেকের মনে করতে নিউমোনিয়া পিটা কেন আসছে, নিউমোনিয়া তো এনি এনি ইউ ইজ মোর দ্যান এনাফ, এন দিয়ে শুরু করি না কেন। তো দিস আমরা যেরকম এটাকে চেঞ্জ করতে পারি না আর কি, ইটস এ রুল, ইটস এ গ্রামার, সো উই ক্যান নট চেঞ্জ দিস অলসো ইন পাইথন। তো দের ইজ সামথিং ইন এভরি ল্যাঙ্গুয়েজ, দের ইজ সামথিং লাইক দ্যাট, সো ইউ হ্যাভ টু ফলো ইট ব্লাইন্ড, সো উই ক্যান্ট চেঞ্জ ইট। হ্যাঁ হ্যাঁ রাহুল দা, হ্যাঁ আর মনে হয় কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। ওকে, তো আর তো কোনো প্রশ্ন চোখে পড়লো না, এই প্রশ্নগুলো তো হয়ে গেল। হ্যাঁ আর তো কিছু দেখছি না, কৌশিক তো করে দিল, অ্যাটেন্ড লাস্ট তো অ্যাটেন্ড ফাংশনের কোয়েশ্চেনটা ছিল, ওই লাস্ট তো অ্যাড হয়ে মিডলে অ্যাড করতে হলে কি করতে হবে এটা হয়ে গেল, ওয়েন উই আর ইউজিং রিপ্লেসমেন্ট টুল এটাও হয়ে গেছে, ইন ফিউচার আমরা কি ডিজাইন করতে পারি। I think we have got all the questions and all of them have been answered. So I think today we shall close our session. We shall again meet on the next Saturday, 4:30 p.m. sharp. Just thank you. Thanks, Joe.